সাহেব, আপনি খুঁজছিলাম ইয়েতে জুমে, হ্যাঁ অনেকক্ষণ ধরে বলছিলাম, একটু রিপ্লাই দেন তাহলে প্লিজ। হ্যাঁ সামনে বসবে জি, সমস্যা রেকর্ডিং কে করবে? না না ঠিক আছে, মানে আপনি যদি কাউকে পারমিশন দেওয়া দিয়ে দেন অথবা আপনি নিজে রেকর্ডিংটা শুরু করেন। আচ্ছা আপনি একটু জুমে আসেন। হ্যাঁ জুমে, কেমি আমদাদ সাহেব শুনতে পাচ্ছেন? হ্যালো, আই গেস রেকর্ডিং হ্যাজ স্টার্টেড। হ্যাঁ কি বলেন, সো ফার আই ক্যান সি। হ্যাঁ ওকে, সো আই থিঙ্ক উই শুড স্টার্ট আর কি, ইটস অলরেডি 10 o'clock। হ্যাঁ So, can you see my screen? Yes, sir. Okay, good. Good. So again, okay. Good morning, everyone. I hope you are all doing fine. So today we have got two sessions starting from 10 to 12 and then at night, actually from 8 o'clock to 10 o'clock. So let's see how long we can continue. And we'll have to cover this VAT Act and the related maths, whatever it is, within Amadir like tomorrow, whatever VAT related issues are there. So as you know, we had our last class like back in last week. So as part of the decorum, I would like to say you like, you'll have to keep your sound in mute position. You don't need to use the video unless it is very essential. And if you have any questions, you can write in the chat box. Chat box will appear on your right. After you write at the extreme top right edge, more quickly you will see the chat box. So type your questions there. Or if it is very emergency, then you can raise your hand. Or you can speak to me as you feel better. So this VAT law has been introduced in Bangladesh back in 2012, actually, when the parliament enacted the law. So, but this has put into implementation from 1st of July 2019. So it is yet to complete one whole year. So I know perhaps you are aware through this newspaper publications or all the chaos that has been raised by business community. So a VAT Act, there has been substantial amount of changes brought in 2012 Act as compared to another earlier 1991 Act. So I don't know how many of you have gone through the VAT Act 2012, and the rules was brought in 2016 actually. যদিও একটা আসছে 2012, বাট রুলস ওয়াজ ব্রড ইন 2016। আগে আমরা বলতাম শুধুমাত্র মূল্য সংযোজন করাই, এখন আমরা বলি লাইক ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি। সো ইট মিনস আগে সাপ্লিমেন্টারি ডিউটি ছিল ভ্যাটের মধ্যে, বাট নোমেনক্লেচার ইট ওয়াজ নট দেয়ার। নাও ইন দ্য ইভেন ইন দ্য নোমেনক্লেচার অফ দ্য ল ইট হ্যাজ বিন ব্রড ইন। সো দিস এন্টায়ার ভিএটি অ্যাক্ট
আপনারা যদি যান দেখবেন এখানের মধ্যে 18 চ্যাপ্টারস আর দেয়ার দেয়ার আর 18 চ্যাপ্টারস এন্ড দেন দ্যাট 18 চ্যাপ্টারস কন্টেইনস অ্যারাউন্ড মনে হয় কত 139 সেকশনস অ্যান্ড দেয়ার আর থ্রি শিডিউলস শিডিউল 1, 2, 3 তিনটা শিডিউল এখানে আছে আবার শিডিউলগুলোর পার্ট আছে মানে বিভিন্ন ধরনের খণ্ড ওরা বলে তো বিভিন্ন খণ্ডে ভাগ করা আছে অ্যান্ড দেন ইফ উই টেক ইন টু দ্য রুলস রুলস পার্ট অফ ইট এখানে প্রায় 119টা রুলস আছে আপনার 18টা ফর্ম আছে মানে টেকনিক্যালি স্পিকিং ক্রনোলজিক্যাল সিকোয়েন্স ইফ উই টেল 18 ফর্মস আর দেয়ার বাট দেয়ার আর মেনি মানে সাব ফর্মস আর দেয়ার মানে নট নেসেসারিলি যে সিরিয়াল নাম্বার 18 মিনস 18টা ফর্ম আছে সো দোজ হ্যাভ গট সিগনিফিকেন্ট হ্যালো দোজ হ্যাভ গট সিগনিফিকেন্ট ইমপ্লিকেশনস ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য নিউ ভিএট ল এখন যে জিনিসটা আছে লাইক ইন আওয়ার আর্লিয়ার কোর্সেস আমরা যখন আগে পরীক্ষা দিয়েছি অলমোস্ট অল অফ দ্যাম ওয়ার বেসড 1991 যে ভিএটি অ্যাক্টটা ছিল এখন যে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে সো ব্যাক ইন জুন 2019 থেকে তো আমাদের এটা তো আমরা অবশ্যই নতুন ভ্যাট আইন দিয়ে পড়তে হবে তো এই জন্য আসলে অনেকেরই আই নো মেনি অফ ইউ হ্যাড বিন রিটেকিং দ্য কোর্সেস আপনাদের পড়া আছে 1991 সালের আইন 2012 সালের আইন হয়তো ভালো মতো পড়া নেই তো আসলে তো লাইক ইন 8 hours ইট ইজ নট পসিবল যে আপনাকে আমরা পুরো আইনটা আমি আপনাকে পড়া দিব তো হোয়াট আই ট্রাই টু লুক ইন টু ইফ আই ট্রাই টু ক্যাপচার দ্য ইম্পর্টেন্ট ওয়ান যেটা প্র্যাকটিক্যালি দরকার আছে অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষায় আসতে পারে এরকম কোয়েশ্চেন্সগুলো আমরা এখানে আলাপ করব কোন কোন এরিয়াতে আমাদের আসলে পরীক্ষার জন্য হয়তো আমাদের লাগতে পারে কারণ ইউ নো যে আমাদের পাস্ট কোয়েশ্চেন ব্যাংক ইজ নট এনরিচড and for this reason I've got plenty of questions for you for mock test সত্যি করতে যদি mock test চিন্তা করেন there are mock test for question chapter number 2 3 4 5 6 9 yeah chapter 7 8 10 chapter 11 মানে অনেকগুলো চ্যাপ্টারস এর আমি এখানে mock test করা আছে questions develop করা আছে so that I can test your knowledge after my session is over সো আমরা অ্যাজ ইউ হ্যাভ সিন যে আগের ক্লাসগুলোতেও আমরা এভাবে মক টেস্ট নিয়ে আগিয়েছি ট্যাক্সের দাম দুটো মক টেস্ট অলরেডি আমরা নিয়েছি সো ভিএটিতেও দেয়ার উইল বি প্লেন্টি অফ মক টেস্ট সো এই জন্য আই ওয়ান্ট ইউ গাইজ টু বি অ্যাটেন্টিভ আর যদি মনে করেন যে আমার কোনো ইন্টারপ্রিটেশনসে ইউ হ্যাভ কোয়েশ্চেন্স অর ডিফারেন্স ইন ওপিনিয়ন ফিল ফ্রি আমরা এখনও পুরো ব্যাটাইনটা আসলে সত্যি করে 100% বলতে পারবো না যে আমরা গ্রিপে নিতে পেরেছি সো বাট উই ক্যান ট্রাই সো এটা বলে আমি আমার প্রিএম্বলটা শেষ করলাম আমরা এবার ভ্যাট আইনে ঢুকি সো আমরা হয়তো সেকশন টুটা আমি চ্যাপ্টার ওয়ানে যে আমাদের আপনার ডেফিনিশনসগুলো আছে সেই ডেফিনিশনসের চ্যাপ্টারটা আমি হয়তো আনি নেই বাট ওয়াইল গোয়িং থ্রু দ্য চ্যাপ্টার্স আই উইল টেক ইউ থ্রু দোজ রেলিভেন্ট ডেফিনিশনস যখন যেটা দরকার হয় হ্যাঁ কারণ অ্যাট দিস এইজ আমি মনে করি না যে এটা ইজ নট লাইক ট্যাক্সের আমাদের ফার্স্ট পেপার এটা ইট ইস ট্যাক্স টু বা প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স দিস ইজ নট প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন দিস ইজ আদার অ্যাপ্লিকেশন অফ ট্যাক্সেশন প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্সেস সো সেক্ষেত্রে আপনাদের এটা দেখতে হবে বলে আমি মনে করি সো আরেকটা জিনিস হয়তো আমি আপনাকে বলতে পারি যে লাইক এ পর্যন্ত আইন হওয়ার পর থেকে আপনার দেয়ার হ্যাজ বিন লট অফ চ্যালেঞ্জেস লাইক আমরা যদি এসআরওতে দেখি 2012 সালের 2012 সালে অলরেডি আমার কয়েকদিন আগে একটা এসআরও আসছে গভর্নমেন্ট হ্যাজ এক্সেম্পটেড আপনার পেট্রো বাংলাকে ফ্রম পেমেন্ট অফ এআইটি এটি অ্যাডভান্স ট্যাক্স এটা ছাড়া প্রায় এসআরও নাম্বার 324 পর্যন্ত ইস্যু হয়েছে দেন সাধারণ আদেশ আসছে অনেকগুলো সো সাধারণ আদেশ চিন্তা করলে আমরা প্রায় কত লাস্ট সাধারণ আদেশ আমার জানা মতো যেটা আছে লাই এখানে কত 26 পর্যন্ত এখানে সাধারণ আদেশ আপনার দেওয়া আছে সো অনেকগুলো অ্যামেন্ডমেন্টস হচ্ছে সো এখন আসলে কোনটা কোনটার সাথে রিলেটেড এবং কোনটা এক্সামিনেবল এটা বলা খুব মুশকিল আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ গট এ ফুল নলেজ দিস দ্য হোল ভিএটি অ্যাক্ট সো দিস ইজ রিয়েলি টাফ
So let's try to achieve as far as possible. So regarding the registration, actually, if when the law was implemented, one of the common debates was like, for whom this is applicable and how this is going to work and who is going to comply with this new VAT and SG Act, because there were a lot of implications associated. So now you cannot have those manual registrations. It is not possible as of now. এখন থেকে আর আপনার কোনো manual registration নিতে পারবেন না. Now, if you would like to obtain enlistment or VAT registration, you'll have to apply through online. A last date of re-registration ছিল যে আমাদের আগে যাদের 9 digit ছিল, হ্যাঁ, সেটা upgrade করার জন্য last timeline দেওয়া হয়েছিল like 31st of October 2019, যখন government announce করেছেন by way of একটা এই ব্যাখ্যাপত্র দিয়ে যে যদি 31st অক্টোবরের মধ্যে আপনি যদি রেজিস্ট্রেশন না নেন, ইওর ডিন উইল বি লক. সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে, ইট ইজ অলরেডি এক্সপায়ার্ড. সো যাদের আসলে 9 ডিজিট ছিল বা 11 ডিজিট ছিল, তাদেরকে অবশ্যই আমাদের নতুন আইনের আলোকে 13 ডিজিটের রেজিস্ট্রেশনটা নিতে হবে. সো নাও এখন প্রশ্ন আসে যে আসলে কারা ভ্যাট রেজিস্ট্রেশন নিবে, হ্যাঁ, কারা এনলিস্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন নিবে. সো এখানে দিস ইজ কাইন্ড অফ এ গাইডলাইন ফ্রম দ্য ল, আমাদের চ্যাপ্টার 3 থেকে. ইফ ইউর টার্ন ওভার ডাজ নট এক্সিড 5 মিলিয়ন টাকা অ্যাজ পার ল, ইউ আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার ফর এনলিস্টমেন্ট. আপনারা নিশ্চয়ই এনলিস্টমেন্ট বলতে বাংলা যেটা বলা হচ্ছে তালিকাভুক্তি. তো তালিকাভুক্তি হয় যারা আসলে মানে টার্ন ওভার ট্যাক্স দেয় তাদের জন্য তালিকাভুক্তি, আর যারা ভ্যাট দেয় তাদের জন্য শব্দটা বলছে নিবন্ধন. সো whenever you will approach, you will see two parts are there. একটা হচ্ছে এনলিস্টমেন্ট, একটা হচ্ছে রেজিস্ট্রেশন. এনলিস্টমেন্ট স্ট্যান্ডস ফর আপনার তালিকাভুক্তি, আর রেজিস্ট্রেশন মিন্স নিবন্ধন হওয়া, মানে ভ্যাট এর জন্য নেওয়া. সো নাও টার্ন ওভার যদি আমার 50 লাখের নিচে থাকে, তাহলে আমাদের টার্ন ওভার ট্যাক্সের জন্য রেজিস্ট্রেশন নিতে হবে না, ভ্যাট রেজিস্ট্রেশনও নিতে হবে না. If the turnover exceeds 5 million, but if it is still below 30 million, 3 crore taka niche jodi hoy, tale apnake enlistment nite hobe. If it exceeds 30 million taka, you'll have to take registration. Okay, so now আমরা আসলে সত্যি তো অনেক তো বলেছি, মানে সবাইকে বলেছিলাম একটু আপনারা যেন নামটা দিয়ে করেন, মানে নামটা দিয়ে রেজিস্ট্রেশন করেন. অনেকে দেখি যে স্টিল নাম দিয়ে রেজিস্ট্রেশন করেনি. So Fahim, can you hear me? Fahim, can you hear me? Or Muniruzzaman, can you hear me? Yes, sir. Sir. Who is that? Muniruzzaman? Yes, sir. So এখন, say for example, আপনার আপনি কোন জায়গায় থাকেন? মনিরুজ্জামান, হ্যাঁ, ক্যান্টনমেন্ট স্যার. ক্যান্টনমেন্টে থাকেন? আচ্ছা, ক্যান্টনমেন্টে কচুক্ষেপ বাজারের পাশে একটা আপনার ওই যে রড সিমেন্ট বিক্রি করে না? জি স্যার. রড সিমেন্ট, তো এরকম একটা দোকান আছে. সে ধরেন সে বলল তার মাসে হয়তো অ্যাভারেজ মনে করেন 10 লাখ টাকা করে বিক্রি হয় মাসে, সে বলল. তো এখানে তো বলছে আপনার অ্যাজ পার দা ল, ইফ ইউ গো বাই দা ইন্টারপ্রিটেশনস, তো লতে বলছে আপনার 3 কোটি টাকার নিচে হলে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন দরকার নাই. হ্যাঁ, তো এখন ওই ভদ্রলোক আপনার কাছে আসছে, হ্যাঁ, আপনার আপনার একটা ওপিনিয়ন নেওয়ার জন্য, যে ভাই আমাকে ভ্যাট অফিস ধরছে, বলছে ভাই আপনার এটা ইয়ে করতে হবে, আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে. এখন উনি বলছেন যে উনার টার্ন ওভার মাসে 10 লাখ থেকে 12 লাখ টাকা, এর বেশি না, তাহলে আপনি তাকে কি অ্যাডভাইস দিবেন? সেখানে জেনারেল অর্ডারটা দেখতে হবে. বেসিক্যালি যে জেনারেল অর্ডারে উনার যে রড সিমেন্ট এই ধরনের যে বিজনেসটা আছে, এটা আসলে ওই থ্রেশহোল্ডের বাইরে থাকবে. কারণ হচ্ছে জেনারেল অর্ডারের আওতাভুক্ত যেগুলো সেগুলোকে অবশ্যই আমাদের টার্নওভার যাই হোক না কেন রেজিস্ট্রেশন নিতে হবে.
এটা হচ্ছে মেইন কথা তো আমাকে দেখতে হবে যে জেনারেল অর্ডারের মধ্যে আছে কিনা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন যাদের জন্য তাদের মধ্যে আওতাভুক্ত সে আছে কিনা যদি সেখানে তাহলে কি আপনি জি স্যার আপনি আইনে আইনের এই ধারাটা অ্যাপ্লাই করবেন আপনি জেনারেল অর্ডারে চলে যাবেন স্যার এখানে তো যে যেগুলো স্পেসিফাই করা যে হোয়াট এভার দা টার্নওভার যেগুলো স্পেসিফাই করা আছে টার্নওভার যাই হোক না কেন টার্নওভার নির্বিশেষে যেটাই থাকুক না কেন তাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে সেই সেটার আওতাভুক্ত হলে অবশ্যই স্যার আমাকে এই সেকশনের বাইরে যেতে হবে আমাকে ও আচ্ছা মানে আমি এই এই যে কথাটা বললাম মানে আমার যে কত 50 লাখ টাকা পর্যন্ত যদি এক্সিড করে এনলিস্টমেন্ট বা 3 কোটি টাকা এক্সিড করলে যে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে তাহলে এটা আর প্রযোজ্য হবে না স্যার যদি ওই লিস্টে না থাকে তাহলে স্যার আমার এই কনসিডারেশন আসবে আর যদি ওই লিস্টে এই ব্যবসাটা থাকে তাহলে আর এইটা প্রযোজ্য হবে না তার যদি 50 লাখের এখানে এক্সিট করে যদি আমার সেই জেনারেল অর্ডারের যে বিজনেস গুলো আছে সেটা যদি সেটার আওতাভুক্ত এটা না হয় তাহলে আমাকে স্যার এই এনলিস্টমেন্টের আওতাভুক্ত থাকতে হবে আদারওয়াইজ স্যার ওই ওটার আওতাভুক্ত হলে সেক্ষেত্রে আমাকে রেজিস্ট্রেশন নিতে হবে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ফর আ ভেরি গুড ক্লারিফিকেশন সো আই বিলিভ অল অফ ইউ হ্যাভ গট হোয়াট মনিরুজ্জামান ইজ ট্রাইং টু সে সো দিস কন্ডিশন হ্যাজ বিন গিভেন ইন আমার ধরেন চারের এক দিয়ে আমরা এটা বলছি আমাদের যে ধারা চার চারের এক দিয়ে এটা বলছি চারের দুই বলতেছে যে বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো ভৌগোলিক এলাকা বা কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ প্রস্তুত বা আমদানি বোর্ড চাইলে কি করতে পারে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য বোর্ড চাইলে নির্দেশ দিতে পারেন তো তার মানে আপনারা যদি কেউ চারের এক দিয়ে যদি কোনো কাউকে অ্যাডভাইস করেন তাহলে কিন্তু হবে না তাহলে আপনাকে দেখতে হবে চারের দুইতে কি বলা আছে মনির এই তো নাকি মনির জি স্যার এটাই তো বলতে যাচ্ছেন মানে চারের এক দিয়ে দেখলে হবে না আমাদেরকে চারের দুইও দেখতে হবে স্যার এখানে এই রিলেভেন্ট যেটা সেকশনটা তো দেখবই 1 2 প্লাস হচ্ছে স্যার জেনারেল অর্ডার না না জেনারেল অর্ডার তো আসলে কি হিসেবে জেনারেল অর্ডার আসছে হয়তো আপনার জেনারেল অর্ডার আসছে আপনার বেস জোন 4 এর 2 4 এর 2 এ ক্ষমতা না দেয়া থাকলে কি জেনারেল অর্ডার আসতে পারবে জি স্যার ওকে স্যার মানে এখানে যদি আপনারা যান আপনি কি ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন স্যার দেখতে পাচ্ছি ফাইন তাহলে আমরা যদি এখানে দেখি 4 এর 2 কি বলে 4 এর কোন আইনে যদি তাকে ক্ষমতা না দেয় বোর্ড কি চাইলে করতে পারবে না স্যার আইনে ক্ষমতা থাকতে হবে স্যার জি এখানে বলছে কি নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন সাবসেকশন 1 ইয়েস এভরি পারসন কেয়ারিং অন দা ফলোইং ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে উপরের এই ধারায় যা কিছুই থাকুক না কেন হ্যাঁ কি হবে বোর্ড চাইলে ইফ বোর্ড চাইলে মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চাইলে কি ইজ এনগেজড ইন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি রিলেটিং টু সাপ্লাই ম্যানুফ্যাকচার ইম্পোর্ট অর সার্ভিসেস ইন এনি স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য বোর্ড জি স্যার মানে বোর্ডকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এই জন্যই আমরা যখন যাচ্ছি আমরা আমাদের রেজিস্ট্রেশন নিয়ে পড়তে যাচ্ছি তখন আমরা দেখতেছি কি আমাদের এই মানে দ্য ওয়ান দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট এখানে বলেছে কি মূল্য সংযোজন কর আইনের ধারা 4 এর উপধারা কত 2 2 এর ঘয়ের প্রদত্ততা বলে কোন ক্ষমতা বলে 4 এর উপধারা ঘয়ের ক্ষমতা বলে তাহলে এখানে বলছে কি দেখেন যে অবস্থান নির্বিশেষে সুপার শপ শপিং মল এবং টেবিল 3 এর কলাম 1 এ উল্লেখিত শিডিউলে কলাম বিদ্যুত এইচএম কোন বর্ণিত পণ্যের ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ সহ যে কোনো পণ্যের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের জেলাস্থল ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ সহ মানে যারা ব্যবসায়ী প্লাস পণ্য উৎপাদনকারী যাদের জেলাস্থল জেলা শহর এবং সিটি কর্পোরেশনের আওতাধীন তাদেরকে বার্ষিক টার্নওভারের পরিমাণে আইনের ধারা এত অনুযায়ী কি নিবন্ধিত হওয়ার নির্দেশ প্রদান করলো তাহলে দেখেন এখানে কি লেখা আছে যে এই যে টেবিল 3 যে আপনাকে যে উদাহরণটা বললাম সেটা কি কোম্পানি সিমেন্ট তো সিমেন্টের ব্যবসা যদি করেন সিরামিকের ব্যবসা যদি করেন জিআইসি বা এমএস প্রোডাক্ট বা স্যানিটারি ওয়্যার যদি ব্যবসা করেন আপনাকে ইরেসপেক্টিভ অফ টার্নওভার ভ্যাট রেজিস্ট্রেশন দিতে হবে সো ইন দ্যাট কেস আপনার
a general threshold will not be applicable. ঠিক আছে সো আদার দেন হোয়াট হ্যাজ স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার জি বলেন স্যার এখানে ওই যে এস 053 আন্ডারে বোর্ড সবাই যোগদান করে জি ওনাদেরকে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে বলা হয়েছে তাহলে স্যার যে সব বিশেষ করে পাবলিক লিমিটেড মানে লিস্টেড কোম্পানির ডিরেক্টররা তাহলে কি তারা সবাই সবাইকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে স্যার আমি ওনাদেরকেও কোশ্চেন করছিলাম কিন্তু ওনারা বলে যে এটা হয়তো কোনো কারণে চলে আসছে ক্লিয়ার করে বলতে পারি না আচ্ছা ভাই এখন কোনো কারণে আসছে সেটা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আইন চলে আসছে আইন মিন্স এটা কমপ্লাই করতে হবে আমরা যত আইনটা পড়বো তত আইনের আসলে মানে কোন কোন জায়গায় প্রবলেম গুলো রয়ে গেছে সেগুলো নিয়ে আমরা একদম গভীরভাবে আলোকপাত করবো শুধু এই জায়গায় না কিন্তু আইনের বিভিন্ন জায়গায় এই প্রবলেম গুলো রয়ে গেছে বিভিন্ন জায়গায় ঠিক আছে আমরা সেগুলো একটা একটা করে দেখব তো দিস ইজ এ জেনারেল থ্রেশহোল্ড এন্ড দেন এই যে এনলিস্টমেন্টের থ্রেশহোল্ডের জন্য সার্টেন গাইডলাইন হ্যাজ বিন গিভেন বলস অ্যানুয়াল টার্নওভার ক্যালকুলেশন করতে অ্যামাউন্ট অফ রেভিনিউ বি ক্যালকুলেটেড ফর 12 মান্থস পিরিয়ড ক্লোজিং এট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার তার মানে আমাকে কোয়ার্টারলি বেসিস রেভিনিউটা দেখতে হবে ফর দিস এক্সাম্পল সে এবিসি লিমিটেড ইজ ইনকর্পোরেটেড ইন 20th January 2019 আপনারা কাইন্ডলি একটু আপনাদের সাউন্ডটা মিউট করে দেন মানে যারা কলে জয়েন করছিলেন একটু মিউট করে দেন আই হিয়ার ব্যাকগ্রাউন্ড নয়েজ সো তার 31st March কোনো রেভিনিউ ছিল না ইনকর্পোরেশন হওয়ার পর 30th June থেকে তার রেভিনিউ হওয়া শুরু করলো 30th September গিয়ে আরও 12 লাখ টাকা হলো 22 লাখ গেলো 31st December গিয়ে আরও 15 লাখ টাকা হলো 37 লাখ টাকা হলো 31st March গিয়ে 20 লাখ টাকা হওয়ার পর তার কত মানে মার্চ কোয়ার্টারে গিয়ে তার 50 লাখ টাকা এক্সিড করছে তো মার্চ কোয়ার্টারে গিয়ে 50 লাখ টাকা এক্সিড করলে তাহলে এবিসি লিমিটেডকে উইদিন 30 days ফ্রম দ্যাট অ্যাপ্লাই করতে হবে উইদিন 30 days ফ্রম দ্য এন্ড অফ দ্য কোয়ার্টার মিনস উইদিন 30th April দে উইল হ্যাভ টু অ্যাপ্লাই ফর এনলিস্টমেন্ট ঠিক আছে আর ফর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দের আর টু ফর্মুলা গিভেন ইন দ্য ল একটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস 12 মান্থ পিরিয়ড 12 মান্থ মানে 12 মান্থ পিরিয়ড ক্লোজিং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিসিডিং মান্থ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিসিডিং মান্থ আচ্ছা গত মাস পর্যন্ত আমার যা সেল হয়েছে গত মাস পর্যন্ত মানে আমরা এখন কোন মাসে আছি স্যার মে মাসে আমরা মে মাসে আছি আচ্ছা তাহলে আমাদের এপ্রিল মাস পর্যন্ত যদি টোটাল টার্নওভার যদি 3 কোটি টাকা এক্সিড করে তাহলে আমরা এই টার্নওভার বেসিসে যে রেজিস্ট্রেশনটা সেটা আমাকে নিয়ে নিতে হবে উইদিন কখন এই মে মাসের 30 দিনের মধ্যে মে মাসের মধ্যে আমাকে কি করতে হবে এই রেজিস্ট্রেশনটা নিতে হবে হ্যাঁ এবং প্রথম দিন থেকে নেওয়ার এটা নিয়ম কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা তো ধরেন অ্যাকাউন্ট ক্লোজ করতে করতে কয়েকদিন সময় লাগবে বাট আমাকে উইদিন মে আমাকে রেজিস্ট্রেশনটা নিয়ে নিতে হবে এটা দুইটা বেসিস একটা হচ্ছে গত মাস পর্যন্ত যদি আমার 3 কোটি টাকা এক্সিড করে মানে টোটাল মানে হিস্ট্রিক সেলস মানে এখানে আমরা যাচ্ছি দুটা বেসিস দিয়ে আসলে দেয়ার আর টু বেসিস এখানে যদি আমরা যাই এক নাম ফার্স্ট বেসিস হচ্ছে হিস্ট্রিক সেলস হিস্ট্রিক সেলস রেভিনিউ আর টার্নওভার যেটা বলেন কেন এটা হচ্ছে হিস্ট্রিক সেলসের ভিতরে তো এটা হচ্ছে আমার গত মাস পর্যন্ত আমার যা রেভিনিউ হয়েছে সেই রেভিনিউটা যদি আমার 3 কোটি টাকা এক্সিড করে মানে 12 মাস পিরিয়ডে তাহলে আমাকে রেজিস্ট্রেশন নিতে হবে অ্যান্ড দেন সেকেন্ড ইজ প্রজেক্টেড সেলস এখানে একটা মিক্স এটা হচ্ছে প্রজেক্টেড সেলসের উপরে প্রজেক্টেড সেলসের ফর্মুলাটা বলছে লাইক 12 মান্থস পিরিয়ড বিগিনিং অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্রিসিডিং মান্থ মানে আমার মে এখন চলতেছে মে এপ্রিল মাসের সেলস প্লাস আরো সামনের 11 মাসের সেলস মানে আমি এই মাসে বসে গত মাসের সেলস কত হয়েছে সেটা দেখলাম মানে প্রিসিডিং মান্থ প্লাস এই মাস থেকে সামনে 11 মাস কত সেলস হবে সেটা আমি প্রজেক্ট করলাম প্রজেক্ট করে যদি দেখি যে আমার 3 কোটি টাকা এক্সিড করবে তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ভ্যাট রেজিস্ট্রেশনটা নিতে হবে নর্মাল কোয়াইট নর্মাল ক্যালকুলেশনস ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বলা হচ্ছে এভরি পার্সন ক্যারিং অন দ্য ফলোয়িং ইকোনমিক অ্যাক্টিভিটিস হ্যাজ টু বি রেজিস্টার্ড ফর ভ্যাট হু ম্যানুফ্যাকচারস অর ইম্পোর্ট এনি গুডস অর সার্ভিসেস
সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ডিউটি ইন বাংলাদেশ। তো যে সমস্ত গুডস অর সার্ভিসেস এর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, সেই ধরনের গুডস যদি কেউ যদি ম্যানুফ্যাকচার করে অথবা ইম্পোর্ট করে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, তাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আচ্ছা, কোন কোন গুডস বা সার্ভিসেস গুলোর ক্ষেত্রে আমদানি বা সরবরাহ পর্যায়ে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি আছে, নাজমুল, এটা কিভাবে জানবো আমরা? আমরা বলছি যে হু ম্যানুফ্যাকচারস অর ইম্পোর্ট এনি গুডস অর সার্ভিসেস সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ডিউটি ইন বাংলাদেশ। কোন কোন গুডস এবং কোন কোন গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে আমদানি পর্যায়ে বা সরবরাহ পর্যায়ে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, সেটা আমরা কিভাবে জানবো নাসমুল? সেকেন্ড শিডিউল থেকে জানবো। হ্যাঁ নাসমুল, আমি শুনি নাই। সেকেন্ড শিডিউল স্যার। হ্যাঁ সেকেন্ড শিডিউল আছে। সেকেন্ড শিডিউল, আচ্ছা ফাইন। সো আপনারা অ্যাজ ইউ হ্যাভ রাইটলি সেড, সেকেন্ড শিডিউলে তিনটা টেবিল আছে, একটা টেবিল আমদানি পর্যায়ে, আরেকটা হচ্ছে সরবরাহ পর্যায়ে পণ্য আর সেবা, মানে আমদানি পর্যায়ে আর সেবার উপর তো সাপ্লিমেন্টারি ডিউটি হয় না, আমদানি পর্যায়ে পণ্যের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি হয়। তো এই জন্য কি সাপ্লিমেন্টারি ডিউটি যদি লেভিয়েবল কোনো গুডস আপনি ম্যানুফ্যাকচার করেন বা ইম্পোর্ট করেন, তাহলে আপনার কি হবে, আপনাকে ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এনি পার্সন হু ইজ পার্টিসিপেটিং ইন টেন্ডার অর সাপ্লাইং গুডস আন্ডার অর সার্ভিসেস আন্ডার এ কন্ট্রাক্ট, যদি আপনি কোনো টেন্ডার বা আপনার আপনার এই সমস্ত কোটেশন এগুলোতে যদি পার্টিসিপেট করেন আন্ডার এ কন্ট্রাক্ট অর ওয়ার্ক অর্ডার, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ইফ ইউ আর ডুইং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইউ উইল হ্যাভ টু অবটেইন ভ্যাট রেজিস্ট্রেশন। অ্যান্ড দেন আই হ্যাভ অলসো মেনশনড অ্যাবাউট দ্য জিও, এনি বিজনেস অর ইন্ডাস্ট্রি অর এরিয়া ডিসাইডেড বাই দ্য বোর্ড। এটা কিন্তু সবাই কিন্তু এটা মাথায় রাখবেন যে এনি এরিয়া যেটা আপনার বলা হচ্ছে। তাহলে এখন আমি আপনাদের কাছে যাব, আমাদের স্থান বা স্থাপনার ভাড়া গ্রহণকারী কোনটা? স্থান বা স্থাপনার বা সঞ্জিত সঞ্জাত, আমরা জানি স্থান বা স্থাপনার ভাড়া গ্রহণকারী কোন সার্ভিস করে আসে, S074 নাকি? S074। তাহলে বলেন এমন কোন ব্যবসায়ী আছে যার নিজের জায়গা নাই, ভাড়া ছাড়া সে তার কোনো অফিস বা ফ্যাক্টরি হ্যাঁ দিতে পারে ব্যবসা করলে, যার নিজের নিজের নাই? ধরেন আপনি আপনার নিজের একটা প্রপার্টি আছে, ওটার উপর ব্যবসা করছেন, এটা ছাড়া বাকিরা সবাই তো স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণ করছে নাকি, করছে না? জি স্যার। করছে কিনা? জি স্যার। কে বলছেন এটা? স্যার মনিরুজ্জামান। কথা মনিরুজ্জামান, হ্যাঁ আপনি তো বলছেন, আমরা একটু অন্য কারো কাছ থেকে শুনতে চাই। সুব্রত বা তাসিন স্যার, মানে স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণ করা ছাড়া আপনি কি ব্যবসা করতে পারবেন? না স্যার, ভার্চুয়াল হতো সেটা রেন্টাল দিতে হবে। না স্যার পারবো না, ভার্চুয়াল প্লেস হলেও তার রেন্টাল দিতে হবে। আপনি যদি এখন ভার্চুয়াল স্পেসও রেন্ট করেন, আপনাকে একটা অফিস রেন্ট দিতে হবে না তাকে? হ্যাঁ স্যার সেটাই বললাম যে এটা সম্ভব না, ভার্চুয়াল হলেও তাকে দিতে হবে। না দিতে হবে না, ধরেন আপনার বাবা যদি আপনার বাবার যদি জায়গা থাকে বা আপনি যদি খুব ওয়েলদি হন, তাহলে আপনি হয়তো উইদাউট রেন্টিং নিজের জায়গা নিজে ইউজ করতে পারেন। আমি স্যার আপনার ক্লজটা খেয়াল করেছি, আপনি যেটা বলেছেন যে আমার যদি জায়গা না থাকে তাহলে, হ্যাঁ আমি ওটাই বলছি। হ্যাঁ না থাকে, জি জি জি, সম্ভব না স্যার। হ্যাঁ কোনো ভাবে তাহলে 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 বলেন তো, তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়া কি কেউ পারবে? নো স্যার। মনিরুজ্জামান আপনি কি মনে করেন, এই যে এই ক্লজটা যে এখানে ঢুকলো স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী, এটা দিয়ে কি বুঝায় স্যার? এই জায়গাটা স্যার আমি ক্লিয়ার না স্যার, এই স্থান বা স্থাপনার ভাড়া গ্রহণকারী এখানে কোন অ্যাঙ্গেলে নিয়ে আসছে স্যার, এটা আমি ক্লিয়ার না স্যার, যদি একটু কাইন্ডলি ক্লিয়ার করেন। আচ্ছা স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী ক্ষেত্রে ভিটিটা কে দেয়? ভিটিটা তো স্যার যিনি গ্রহণ করে তিনিই দেয়। আর আপনি যখন সেবা কোডের জন্য একটা এক্সপ্লানেশন দেওয়া আছে না, স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী বলতে কি বোঝায়? সেবা কোড স্যার ডেফিনিশনটা দেখতে হবে স্যার। না ডেফিনিশন তো আছে নাকি? ডেফিনিশন ছাড়া আসছে, অবশ্যই একটা ডেফিনিশন আছে না? অবশ্যই আছে স্যার। এখানে বলছে এটা আগের মতো, মানে এটা কোনো চেঞ্জ হয় নাই, স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী অর্থ এমন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা
যিনি বা যাহারা আবাসিক কার্যে ব্যবহার্য নয় এরূপ কোন স্থান বা স্থাপনা পণের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করার অধিকারী এবং নির্দিষ্ট মেয়াদান্তে নবায়নযোগ্য উক্তরূপ অধিকার অর্জনও ইহার অন্তর্ভুক্ত হইবে। মানে রেসিডেন্সিয়াল ছাড়া আপনি যদি কোন একটা স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণ করেন পণের বিনিময়ে, তাহলে আপনারটা হবে কি ভাড়া গ্রহণকারীকে ল্যান্ডলর্ড না টেনেন্ট? ল্যান্ডলর্ড তো মালিক স্যার, টেনেন্ট যে সেই ভাড়া গ্রহণকারী। তো তাহলে সেক্ষেত্রে কারা, মানে তার মানে কি একটা কোম্পানি যে এগ্রিমেন্ট করতেছে ল্যান্ডলর্ডের সাথে, সে কি ভাড়া গ্রহণকারী হবে না ভাড়া প্রদানকারী হবে? ভাড়া গ্রহণকারী স্যার। তাহলে ভাড়া গ্রহণকারী হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না? অবশ্যই স্যার। ল্যান্ডলর্ড নাকি এটা ল্যান্ডলর্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে টেনেন্ট, হ্যাঁ। এই ভদ্রলোক উনাকে কি দিবেন? রেন্ট দিবেন। তার বিনিময়ে উনি কি দিবেন? একটা প্লেস দিবেন। প্লেস দিবেন, জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যখন অ্যামাউন্ট বা পেমেন্ট পার্সপেক্টিভে আসতেছি, আমরা যদি পেমেন্ট যদি বলি, পেমেন্টটা কিন্তু টেনেন্ট দিচ্ছে ল্যান্ডলর্ডকে, মানে ভাড়াটা প্রদান করতেছে। মানে আপনি যখন পেমেন্ট পার্সপেক্টিভে আসতেছেন, ভাড়া প্রদান, ভাড়াটা প্রদান করতেছে উনি, ভাড়া গ্রহণকারী ভাড়া প্রদান করেন নাকি? জি স্যার। তাহলে ভাড়া গ্রহণকারী অর্থ কি এখানে? ভাড়া গ্রহণকারী হচ্ছে টেনেন্ট, নট ল্যান্ডলর্ড। জি স্যার। তো টেনেন্ট যদি এখন মনে করেন একটা কোম্পানি হয় যে ব্যবসা করে, অথবা একজন ইন্ডিভিজুয়াল হয় যে ব্যবসা করে, তাহলে তার জন্য কি কোনো থ্রেশহোল্ডের দরকার হবে? এটা অনুযায়ী স্যার মনে হচ্ছে না দরকার আছে। তাহলে এখন আমার অন্য কোন ধারা বা উপধারার কি দরকার আছে? শুধু এটা দিয়েই তো হয়ে যায়। জি স্যার। মানে এত আইন বা এত এত এসআরও বা আইন না করে শুধু এই শব্দটা লিখে দিলেই তো সব হয়ে যায়, বুঝছেন? জি স্যার। তো এখানে এই যে টেকনিক্যাল প্যাসটা আছে যে এই জিনিসগুলো আসলে করাটা ঠিক হয় না। তো এখানে আগে এটার সাথে স্যার রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার, একটা স্পেস মোস্ট প্রোবাবলি 155 স্কয়ার ফিটের যেটা ভ্যাট এক্সাম্পশন ছিল আগে, এখন কি স্যার সেটা চেঞ্জ হয়েছে? না, ওটা চেঞ্জ হয় না, ওটা আমরা আসব, ওটা চেঞ্জ হয় না, ওটা আপনার এসআরও 172 আছে সম্ভবত, ঠিক আছে, সেটা আমরা আসব, 172 আছে। তো এইখানে যে জিনিসটা আছে, আপনারা কাউকে যখন বলবেন বা কোন একটা জিনিস আপনি যখন লিখবেন, যে কাউকে আপনার কোনো কোয়েশ্চেন যদি আসে, তাহলে দেখতে হবে যে আমার এই লিস্টের মধ্যে পড়ে কিনা, এই লিস্টের মধ্যে যারা আছে এদেরকে এখানে বলছি কি যে আপনার শিরোনাম টেবিল একের শিরোনাম সংখ্যা বিপরীতে কলাম দুইয়ে সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড, মানে হারমোনাইজ সিস্টেম কোড বিপরীতে কলাম তিনে বর্ণিত পণ্যের উৎপাদনকারীকে, আর এই যে টেবিল দুইয়ে যারা সেবা প্রদানকারী আছে আর এদের কথা তো বললাম। ইট মিনস ইফ ইট ইজ এ মিল্ক প্রোডাক্টস প্রোডিউসার, স্টার্চ দিয়ে যদি কোনো প্রোডাক্ট প্রোডিউসার হয়, গাম প্রোডিউস করে, গ্লুকোজ অর ডেক্সট্রোজ প্রোডিউস করে, এই প্রোডিউসাররা ইরেসপেক্টিভ অফ টার্নওভার অর প্লেস, তাদেরকে কি করতে হবে? ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনার ধরেন আপনি চামড়াজাত পণ্য উৎপাদন করেন, চামড়াজাত পণ্য উৎপাদন যদি আপনার 1,00,000 টাকাও টার্নওভার হয়, আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনার যদি কোনো কারণে আপনি কি করেন, এই যে কয়েকটা এখানে আছে, সে বাইসাইকেল পার্টস আপনি প্রোডিউস করেন বা ব্লেড প্রোডিউস করেন বা ওয়েল্ডিং ইলেকট্রোডের দোকান আছে আপনার, এই 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 ওয়েল্ডিং ইলেকট্রোডটা ম্যানুফ্যাকচার করেন, বৈদ্যুতিক পাখা বা যন্ত্রাংশ আপনি ম্যানুফ্যাকচার করেন বা গ্যাস বার্নার আপনি কি প্রোডিউস করেন, আপনার কোনো টার্নওভারের থ্রেশহোল্ড লাগবে না। Irrespective of any turnover, you will have to be VAT registered. And then table 2 তে যারা আছে তাদেরকে সেবা প্রদানকারী, তো তারা বলছে এখানে আবার প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতির ক্ষেত্র ব্যতীত ডেকোরেটার্স এন্ড ক্যাটারার্স, দেখেন মোটর গাড়ির গ্যারেজ এন্ড ওয়ার্কশপস, এখানে কি কোনো থ্রেশহোল্ড দিয়েছে? আপনি ঢাকা শহরে যদি একটু
মানে হাঁটে না, আমি এখন যে আছে উত্তরা মনে করেন বা আমার অফিস যেখানে বাড়িধারা যে ব্লক, এক সময় ওটা পুরোটাই গ্যারেজ, মোটর গ্যারেজ এন্ড ওয়ার্কশপ ছিল। মানে এই পুরো গ্যারেজ এবং ওয়ার্কশপ যা আছে প্রত্যেককে কি করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন আওতায় আসতে হবে, বাদ নাই কিন্তু। সো বিফোর ইউ টেল অর রাইট whether they need to take VAT registration or not, apnake irrespective of turnover you will have to get VAT registration, buchhen? So egula apnader matha rakhte hobe, as well as shopping mall, super shop, eder to nitei hobe VAT registrations. So eta gelo amader mandatory registration er khetre. Amra ekhono kothin jinish ashine, aste aste amra kothin jinish gulo ashche. Ar voluntary apnar jodi mone hoy je apni ei list er modhe poren na, tarpor apni VAT registration nite chan, তাহলেও আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবেন। আর যদি আপনি ভলান্টারি ভ্যাট রেজিস্ট্রেশন নেন, আপনার টার্ন ওভারের রিকোয়ারমেন্ট দরকার নাই, ইন দ্যাট কেস ইউল হ্যাভ টু কন্টিনিউ ফাইলিং ভ্যাট রেজিস্ট্রেশন ফর অ্যাট লিস্ট কত, ওয়ান ইয়ার। এখন আমরা আসছি যে ধরেন একটা কোশ্চেন ছিল স্যার, জি বলেন স্যার। আমাদের তো ঠিকঠাক দেখলাম যে আপনার আমরা হচ্ছে প্রজেক্টেড সেলস অথবা হচ্ছে হিস্টোরিক্যাল সেলস দিয়ে রেজিস্ট্রেশন নিব, আমি দেখলাম যে আগ পর্যন্ত আমার 3 কোটি টাকার থ্রেশহোল্ডটা ইয়া হয়ে গেল, আপনার এক্সিট করে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে তো অলরেডি হচ্ছে 20 তারিখ, আবার আমাকে রুল 4 বলে দিয়েছে যে 15 দিনের মধ্যে করতে হবে, তো সেক্ষেত্রে আমার পেনাল্টি হয়ে গেল না স্যার? আবার একটু খুলে বলেন স্যার এক্সাম্পলটা। মেয়ের 20 তারিখ আজকে, তো আমি দেখলাম যে মেয়ের আগের মাস থেকে হচ্ছে আমার 3 কোটি টাকা থ্রেশহোল্ড এক্সিট করে গিয়েছে, জি। তো আমার মেয়ের 1 তারিখ থেকে হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেবল হবে, জি। আবার হচ্ছে স্যার রুল 4 বলে দিয়েছে যে 15 দিনের মধ্যে নিতে হবে, জি। এই 15 দিনেরটা কোন তারিখ থেকে আমি ক্যালকুলেট করবো স্যার? আচ্ছা, যে বলছে এটা যে সময় আপনার উদ্ভূত হবে, মানে আপনার তো হিসেব শুরু হচ্ছে গত মাস পর্যন্ত, আপনি কি হিস্ট্রিক দিয়ে যাচ্ছেন নাকি আপনি হিস্ট্রিক? তাহলে হিস্ট্রিক দিলে তো আপনার শুরুই হবে এই মাসের প্রথম তারিখ থেকে, জি। এই মাসের প্রথম তারিখ মানে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ। তাহলে আপনার 1 তারিখ থেকে 15 তারিখ কখন শেষ হয়? 15ই মে, জি। তার মানে যে কোনো মাসের 15 দিনের মধ্যে আপনাকে এই রিকোয়ারমেন্টটা অ্যাপ্লাই করতে হবে। শুনেন, এই জিনিসগুলো তো বইতে আছে, এখন বাস্তবে আসলে সত্যিকার অর্থে যারা আগে ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছে বা রেজিস্ট্রেশন নেওয়ার যোগ্য তাদেরকেই তো এখনো সব আনতে পারেনি। আচ্ছা স্যার, যদি আপনি আইন দিয়ে যান তাহলে আইনে তো 15 দিন বলা আছে, জি। বাট বাস্তবে আসলে সত্যিকার অর্থে যে এটা বাস্তবায়ন এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা স্যার, বুঝছেন? কারণ বাংলাদেশে আপনি কয়টা কোম্পানি পাবেন যে সে একদম প্রত্যেক মাসে মান্থলি অ্যাকাউন্টস একদম মাস শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়, পারে সবাই করতে? তাহলে আপনি যদি হিস্ট্রিক সেলস বাই করতে যান, এনবিআর কি নিজে তার ডাটা দিতে পারে, এনবিআর কত টাকা তার রেভিনিউ হয়েছে, কত টাকা এক্সপেন্ডিচার হয়েছে? না না স্যার, পারবে? পারবে না। এনবিআর 2017-18 সালের রিপোর্ট দিয়েছে এই গত ইয়েতে আপনার ফেব্রুয়ারিতে, 17-18 সালের রিপোর্ট দিয়েছে, আর এনবিআর নিজে চায় এসএসসি রা 15 দিনের মধ্যে দিয়ে দিক, বুঝছেন? আসি তখন কোয়েশ্চেন আসে যে আপনি কি ইউনিট রেজিস্ট্রেশন নিবেন নাকি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিবেন। হ্যাঁ, তো আগের আইনে আমাদের আসলে সত্যিকার অর্থে কি রেজিস্ট্রেশন নিয়ে অনেক মানে বেসিক আইনের মধ্যে অনেক ঝামেলা ছিল, আমরা আসলে ঠিক মতো এটা অ্যাপ্লিকেশন করা যেত না। তো এবারের আইনে আমি অবশ্যই বলবো যে শুরু থেকে চেষ্টা করেছে যে তারা এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ইস্যুটাতে একটু কি আপনার এই কনফিউশনস গুলোকে দূর করার জন্য। এখন আমরা যদি 2012 অ্যাক্টে যাই, যদি আপনি আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস ম্যানুফ্যাকচার করেন বা সরবরাহ করেন এবং আপনার রেকর্ড যদি সেন্ট্রালি রাখেন, তাহলে আপনি আপ টু দ্য কোম্পানি ওয়েদার দে ওয়ান্ট টু অবটেইন সেন্ট্রাল অর ইউনিট রেজিস্ট্রেশন, বুঝছেন? আপ টু দ্য কোম্পানি আপনি কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন না নেবেন না। বাট এটা নিতে গেলে আপনাকে অবশ্যই করতে হবে কি আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস কি ম্যানুফ্যাকচার করতে হবে বা সরবরাহ করতে হবে, তবে এখানে লেখা আছে কি 2 বা ততোধিক স্থানে,
শব্দটা কি লেখা আছে? শব্দটা হচ্ছে কি দুই বা ততোধিক, এটা কি মিনিংফুল না মিনিংফুল না? মিনিংফুল স্যার, মিনিংফুল একটু বলেন তো, দুই বা ততোধিক বলতে কি বুঝেন? এ মনিরুজ্জামান না, মনিরুজ্জামান সেন্ট্রাল রেজিস্ট্রেশন হওয়ার প্রশ্ন আসতো না, একের বেশি স্থানে আমার যদি প্রোডাকশন ইয়া থাকে ইউনিট থাকে তবেই না আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা ফ্রুটফুল হয়। হ্যাঁ একটা স্থানে যদি, সুব্রত স্যার, সুব্রত, আচ্ছা সুব্রত, যদি এরকম হয় ধরেন আমি একটা কোম্পানির সাথে কাজ করতেছি, সেই কোম্পানিটা সে টঙ্গীতে টঙ্গীতে ম্যানুফ্যাকচার করে, সরি সে টঙ্গীতে ম্যানুফ্যাকচার করে, টঙ্গী ঠিক আছে, এটা তার ম্যানুফ্যাকচারিং স্পেস, এখান থেকে তার পাশেই তার একটা ডিপো আছে, এটা হচ্ছে তার ঢাকা ডিপো। হ্যাঁ টঙ্গী থেকে একটা মাল চিটাগং ডিপোতে যায় চিটাগংয়ের কাস্টমারদের জন্য, টঙ্গী থেকে কিছু মাল আপনার বরিশালে যায়, সে খুলনায় যায়, এখান থেকে সে তার ডিস্ট্রিবিউটরকে লিফট করে। ঢাকার কাস্টমাররা ঢাকা ডিপো থেকে নেয়, চট্টগ্রাম থেকে টঙ্গী থেকে সরাসরি চট্টগ্রাম ডিপোতে চলে যায়, বরিশালে চলে যায়, খুলনায় চলে যায়, মানে তার একটা ম্যানুফ্যাকচারিং প্লেস আর চারটা ডিপো আছে। তাহলে কি হবে স্যার, দেখতে হবে তার বুকস অফ অ্যাকাউন্টস কোথায় মেইনটেইন হয়, রেকর্ড কিপিং যদি সেন্ট্রালি হয় তাহলে স্যার সেন্ট্রাল রেজিস্ট্রেশন হলে চলবে স্যার, সে করতে পারে, সো আপ টু হিম। ও আচ্ছা, মানে একটা একটা রেজিস্ট্রেশন মানে একটা ম্যানুফ্যাকচারিং প্লেস আর মাল্টিপল তার কি ডিপো বা সেল সেন্টার যদি থাকে, তারপরও যদি তার কি থাকে সেন্ট্রালি যদি ডকুমেন্ট রাখে, আপনারা বলছেন ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া যাবে, তো প্রোডাকশন ইউনিট একের অধিক হতে হবে, সেলস এর কথা তো বলা নেই, সুব্রত বলা হয়েছিল প্রোডিউস করতে হবে এন্ড এটা একের অধিক ম্যানুফ্যাকচার ইউনিট হতে হবে, তো এখানে ফর ইওর এক্সাম ফ্রম ইওর এক্সাম্পল এখানে একটা প্রোডাকশন ইউনিট, বাকিগুলো তো সেলস ইউনিট, আচ্ছা বাকিগুলো তো সেলস, তাহলে এই ক্ষেত্রে তারা কোয়ালিফাই করবে না নাকি? এই ক্ষেত্রে তো কোয়ালিফাই করা উচিত না। না মনিরুজ্জামান কি বলেন? মনিরুজ্জামান তো মানে কিছু ভালো রেসপন্স দিচ্ছেন, মনিরুজ্জামান ওকে সুব্রত কি ঠিক বলছে? এখানে স্যার যদি প্রোডাক্ট এবং সবকিছু যদি আইডেন্টিটিক্যাল হয় এবং একটা ফ্যাক্টরি হলে সেখানে, ভাই আমি আমি যেটা বলতেছি এখানে সে একদম পুরো আইডেন্টিক্যাল গুডস বা সিমিলার গুডসই প্রোডিউস করতেছে, একটাই মানে তার প্রোডাকশন প্লেস একটাই, ফ্যাক্টরি একটাই, তার ফ্যাক্টরির জন্য একটা রেজিস্ট্রেশন আর ফ্যাক্টরি থেকে সবগুলো একটা সেন্ট্রাল ডিপোতে রাখতে যদি রাখে এবং হিসাব যদি সেন্ট্রালি মেইনটেইন করে সেই ক্ষেত্রে ডিপোগুলোর জন্য একটা রেজিস্ট্রেশন হতে পারে, তার মানে দুটো রেজিস্ট্রেশন লাগবে স্যার এখানে। আর আমি রাশিদ বলছি, আমি রাশিদ বলছি স্যার, আমার আমার ওপিনিয়ন হচ্ছে স্যার এখানে আপনি চলে যাচ্ছেন কিন্তু অন্য জায়গায়, আপনি বলতেছেন দেখেন আমি একটা লাইন করলাম এখানে, সরি মনোজ দেবার, আপনি বলতেছেন ফ্যাক্টরি একটা হবে আর সব ডিপো মিলে একটা হবে, এই তো এরকম যত ডিপো আছে সবগুলো মিলে একটা হবে যদি স্যার সেন্ট্রালি হিসাব মেইনটেইন করে, আর যদি সেন্ট্রালে, তাহলে আপনার সাথে ইয়ে মানে সুব্রত কি মানে সুব্রত সুব্রতের কাছে যা প্রশ্ন ছিল আপনার কাছেও প্রশ্ন একই, যে আমার একটা ফ্যাক্টরি আর চারটা ডিপো আমি সবগুলো মিলে একটা ভ্যাট রেজিস্ট্রেশন রাখতে পারবো কিনা, ইয়েস অর নো? পারবো স্যার যদি সেন্ট্রালি রেজিস্ট্রেশন করে। আচ্ছা যদি সেন্ট্রালি রেজিস্ট্রেশন করে, আচ্ছা ফাইন, আপনারা জানেন কি জানেন না আমি জানি না হয়তো বা, তো বর্তমানে একটা অনেক প্রায় ধরেন 18-20 কোটি টাকার একটা মামলা চলতেছে এই নতুন আইনে এই রেজিস্ট্রেশন নিয়ে, তো ওনাদেরও ফ্যাক্টরি একটা এবং ডিপো বা এগুলো আছে, আইনে যেহেতু বলছে দুই বা ততোধিক স্থান, মানে এখানে বলা নাই এক বা একাধিক, আইনের শব্দটা খুব পরিষ্কার দুই বা ততোধিক স্থানে, বুঝছেন দুই বা ততোধিক স্থানে। এখন আমার যদি দুই বা ততোধিক স্থান হতে আমি যদি অভিন্ন বা সমজাতীয় পণ্য উৎপাদন না করি
হ্যাঁ, এবং পণ্য বা সেবা যদি সরবরাহ না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাম্বিগুইটি রয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে সুব্রত যেটা বলছে বা মনিরুজ্জামান যেটা বলছে যে আসলে যদি ডিপোর মাধ্যমে যদি আমি কোনো একটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে সেটা পারতে পারি, বাট এই ক্ষেত্রে আবার ফ্যাক্টরির জন্য একটা নিতে হবে আর এই ডিপো গুলো মিলে হয়তো একটা সেন্ট্রাল ডিপো দেখায় আমি বাকিগুলোর জন্য একটা নিতে পারি। তার মানে আমার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাচ্ছে কয়টা? বেসিক্যালি রেজিস্ট্রেশন হচ্ছে দুইটা, বুঝছেন? একটা না, এখন আমি আবার এই জায়গায় যাব, বলছি কি দুই বা ততোধিক স্থানে কি করতে হবে, আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস রাখতে হবে। মানে আমার আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস পণ্য বা সেবা উভয়ই সরবরাহ করবেন। তাহলে এখন হোয়াট ইজ আইডেন্টিক্যাল অর সিমিলার, হ্যাজ ইট বিন ডিফাইন্ড ইন দ্য ল? মানে আইডেন্টিক্যাল বা সিমিলার বলতে কি বোঝায়, আইনে কি এটা কোনো ব্যাখ্যা আছে? মানে হোয়াট ইজ আইডেন্টিক্যাল? যেমন স্যার যদি কোন কোম্পানি দুইটা ফ্যাক্টরি বা একাধিক স্থান থেকে মোবাইল উৎপাদন করে, আপনাদের কারো হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসছে, যারা কথা বলতেছেন শুধু তারা মাইকটা আনমিউট করেন, বাকিরা মিউট করে দেন। আমি একটা ফিমেল ভয়েস পাচ্ছি, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। নাজমুল, নাজমুল থেকে আসছে না, যার কাছ থেকে আসুক একটু। আইডেন্টিক্যাল, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? সো আইডেন্টিক্যাল অর সিমিলার মানে অভিন্ন এবং সমজাতীয়, এটার কোনো ব্যাখ্যা আমাদের মূল্য, আমাদের যে কি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে দেওয়া আছে কিনা, আমরা যে ডেফিনিশন পড়ি সেই ডেফিনিশন আছে কিনা? ধরেন এখানে আমরা যদি ইউনিলিভারের এক্সাম্পল ধরি, ইউনিলিভার চিটাগং থেকে কে আছেন? আমাদের চিটাগং থেকে পার্টিসিপেন্ট কে আছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, তাওহিদুল ইসলাম বলছি। জি, তাওহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে স্যার। চট্টগ্রাম থেকে তাওহিদুল। ইউনিলিভার কি কি প্রোডিউস করে? সোপ, ওদের তো অনেক কিছু আছে, সোপ আছে, শ্যাম্পু আছে, শ্যাম্পু আছে, টি আছে, আছে না? ধরেন সোপ, শ্যাম্পু, টি, এগুলো কি আইডেন্টিক্যাল নাকি? আইডেন্টিক্যাল একটা না। আচ্ছা তোহিদ, আপনি একটু লাইনটা এটা অফ করে দেন, মিউট করে দেন, আপনার ওখান থেকে অসম্ভব নয়েজ আসছে, ভয়েসটা একটু মিউট করে দেন। সোপ আর শ্যাম্পু, এগুলো কি আমি আইডেন্টিক্যাল বলতে পারবো? হ্যাঁ পারবো স্যার। কিভাবে বলবো? আইডেন্টিক্যাল স্যার। জি, আইডেন্টিক্যাল কিভাবে আইডেন্টিক্যাল বলবো বলেন, কোন জায়গায় কোন ডেফিনিশন দিয়ে আইডেন্টিক্যাল বলবো? প্রত্যেকটা প্রোডাক্ট মানে একই রকম কাজ করে, তাই তাই সেম কাজ করে, মানে পারপাসটা প্রায় কাছাকাছি। সোপ সাবান দিয়ে আমরা কি করি, একটা হচ্ছে কাপড় ধোয়ার সাবান থাকতে পারে, আর একটা হচ্ছে আমরা গায়ে মাখার সাবান থাকে, গায়ে মাখার সাবান কি আমরা কাপড় ধোয়ার সাবান হিসেবে ইউজ করি? কিন্তু স্যার দুইটার কাজই তো পরিষ্কার করা, সেভাবে আইডেন্টিক্যাল হতে পারে? ভাই এখন কোথাও লেখা আছে যে পারপাস একই সেটাই আইডেন্টিক্যাল? এটা একটা ডেফিনিশন থাকা উচিত ছিল, সো ফার ডেফিনিশনটা নেই। আচ্ছা আমরা যদি আসলে ডেফিনিশন খুঁজতে যাই আইনের মধ্যে, এটা নাই, আছে হচ্ছে এসআরও 180, এসআরও 180, এখানে আপনার আইডেন্টিক্যাল যদি আমরা যাই তাহলে আমরা যদি শব্দটা এভাবে বলা হচ্ছে, এক সেকেন্ড বাংলাটা একটু বের করি, আচ্ছা, সর্বরাহে দৈহিক বৈশিষ্ট্য মান ও খ্যাতি সহ সর্বক্ষেত্রে মূল্য প্রভাবিত করে না, এরূপ বাহ্যিক সামান্য পার্থক্য ব্যতীত একই রূপ, মান ও খ্যাতি সহ সর্বক্ষেত্রে মূল্য প্রভাবিত করে না, এরূপ বাহ্যিক পার্থক্য ব্যতীত একই রূপ যেটা আছে সেটাকে বলা হচ্ছে আইডেন্টিক্যাল। আর সমজাতীয় বলছে
একই রূপ নহে, মানে আইডেন্টিক্যাল নহে, কিন্তু যাহার বৈশিষ্ট্য উপাদান একই রূপ এবং যাহা একই রূপ কার্য সমাধা করতে সক্ষম এবং যাহার ট্রেডমার্ক গুণাগুণ ও খ্যাতির ভিত্তিতে মূল্য নির্ধারণের জন্য প্রক্রিয়াধীন সরবরাহের সহিত বিনিময়যোগ্য। দৈহিক বৈশিষ্ট্য মান ও খ্যাতি সহ সর্বক্ষেত্রে মূল্য প্রভাবিত যেটা করে না সেটা হচ্ছে আইডেন্টিক্যাল, আর আইডেন্টিক্যাল নয় কিন্তু কার্য একই রূপ কার্য সমাধান করতে পারে এমন জিনিসকে বলা হচ্ছে কি সমজাতীয়। তাহলে আপনি কি বলতে পারবেন সোপের মধ্যে তো অনেক ভ্যারাইটি আছে, এক সোপ আরেক সোপের সাথে আইডেন্টিক্যাল? সোপের বিভিন্ন ক্যাটাগরি আপনি বলতে পারেন যে সোপ হয়তো বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, ওগুলোকে আমরা হয়তো সমজাতীয় বলতে পারি। হ্যাঁ, তাহলে কি আপনি কি সোপ দিয়ে যে কাজ হবে শ্যাম্পু দিয়ে কি একই কাজ হবে? না স্যার। শ্যাম্পু দিয়ে যে কাজ হবে টি দিয়ে কি একই কাজ হবে? না স্যার। তাহলে কিভাবে আপনি অভিন্ন বা সমজাতীয় বলবেন? তাহলে একটা ফ্যাক্টরি দিয়ে যদি সে সোপ বানায় আর একটা ফ্যাক্টরি দিয়ে যদি টি বানায়, তাহলে দুইটা যদি উৎপাদন স্থল হয় তাহলে কি সে সেন্ট্রাল ব্যাটারি স্টেশন পাবে? না। হ্যাঁ না স্যার। তাহলে এখন পরীক্ষার মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, মানে আপনাকে রেডি থাকতে হবে যেহেতু এটা নতুন বই, এই জিনিসগুলো আগে ছিল না এই ডেফিনিশনস গুলো, সো ইউ উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়াইল রিডিং দিস থিং। স্যার আরো কিছু এক্সাম্পল প্লিজ স্যার, আইডেন্টিক্যাল এবং সিমিলার এর এক্সাম্পল প্লিজ, আইডেন্টিক্যাল এবং সিমিলার এক্সাম্পল। এক্সাম্পল ধরেন আপনাদের একজন মনে হয় কি গ্যালাক্সি গ্যালাক্সি এস সেভেন না কি একটা ইউজ করতেছে, হ্যাঁ কেউ হয়তো এস এইট ইউজ করতেছে, করতেছে না? হ্যাঁ আবার জি জি, এটা কিন্তু স্যামসাং এর, এটা কিন্তু এইটা আর এইটা আপনি কি বলতে পারবেন যে এটা অভিন্ন? এইটা এটার ফাংশন কি এক? এস সেভেন আর এস এইট এর ফাংশন কি এক? এস সেভেন যে কাজটা করবে দেখা যাবে এস এইট একটা নতুন ফিচার আসছে নাকি এস নাইন গিয়ে আবার নতুন একটা ফিচার আসছে, আসছে না? জি জি স্যার। তাহলে এস সেভেন এর একটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা হচ্ছে হোয়াইট কালারের, দামে পার্থক্য আছে, একটা হচ্ছে সিলভার কালারের এস সেভেন এর। তাহলে দেখেন আমি কিন্তু বলতে পারবো যে এটা কালার ভিন্ন হলো এগুলো কিন্তু আইডেন্টিক্যাল টাইপের নাকি, কালার ভিন্ন হলো কারণ এগুলো একই রকম কার্য সমাধা করতে পারে এবং দৈহিক গুণাগুণ বৈশিষ্ট্য সব এক। আবার এস সেভেন আর এস এইট এটা অভিন্ন না হলো আমি বলতে পারবো কি এগুলোর কাজ এগুলো একই কাজ করে, আমি মোবাইল ফোন দিয়ে কি করি কথা বলি, ডেটা ইউজ করি, ইন্টারনেট ব্রাউজিং করি, এগুলোই তো কাজ নাকি? রাইট, সিমিলার হবে তাহলে, কিছু কমন ফিচার আছে ভাই, কিছু কমন থাকলো এস সেভেন এর ইরেসপেক্টিভ অফ কালার আমি বলবো এটা কি আইডেন্টিক্যাল, কিন্তু যখন এস এইট এস এস সেভেন এস এইট এস নাইন এগুলোকে আইডেন্টিক্যাল বলতে পারবো না, এগুলোকে বলবো কি সিমিলার, কাইন্ড অফ সিমিলার, দিস আর নট আইডেন্টিক্যাল। এখন স্যামসাং এ মোবাইলও করতেছে আবার সাথে ল্যাপটপও আছে, তাহলে কি মোবাইল আর ল্যাপটপ কি আমি সিমিলার বলতে পারবো? নো। মনিশ জামান, সুব্রত বলতে পারবো? পারবো না স্যার। না স্যার বলা যাবে না। আমরা যদি ধরেন ওয়ালটনের, তাহলে কি এটা আইডেন্টিক্যাল বলতে পারবো স্যার? তাহলে কি এটা আইডেন্টিক্যাল বলতে পারবো? আইডেন্টিক্যাল তো আরো বলতে পারবো না, আইডেন্টিক্যাল তো বলতেই পারবো না ভাই, আইডেন্টিক্যাল মানে কি একই রকম, হুবহু একই রকম। আইডেন্টিক্যাল মানে কি? আইডেন্টিক্যাল বলতে দৈহিক বৈশিষ্ট্য মান এবং খ্যাতি সহ সর্বক্ষেত্রে মূল্য প্রভাবিত করে না, এরূপ বাহ্যিক বাহ্যিক সামান্য পার্থক্য ব্যতীত, মানে আপনার এক্সটারনালি খুব মিনিমাম একটা ফিচার্স আছে। জি, তাহলে আমরা বলছি এস এস সেভেন এটার কালার হতে পারে কি ব্ল্যাক হোয়াইট সিলভার, তাহলে এস সেভেন এর ব্ল্যাক এর জন্য যদি একটা আসে হোয়াইট এর জন্য একটা প্রাইস হয় সিলভার কালারের জন্য একটা প্রাইস হয় না এরকম? আপনারা তো নিশ্চয়ই গাড়ি দেখছেন, আপনারা গাড়িগুলো রাস্তায় চলে না দেখছেন না? ধরেন 2012 সালের একটা গাড়ির মডেল আসছে, কোনটা হয়তো ধরেন রেড ওয়াইন কালারের আর একটা হোয়াইট কালারের আর একটা ব্ল্যাক কালারের, তাহলে আপনি কি বলবেন এগুলো কি আইডেন্টিক্যাল বলবেন না সিমিলার বলবেন? সিমিলার। হ্যাঁ আইডেন্টিক্যাল বলবো স্যার ভাই, এগুলো তো শুনেন সামান্য বাহ্যিক পার্থক্য ব্যতীত বাকিগুলো তো সব এক, ফিচার তো অলমোস্ট সেম, দৈহিক বৈশিষ্ট্য মান এবং খ্যাতি শুধু কালারটা একটু কি বলতে কি বাহ্যিক সামান্য পার্থক্য ব্যতীত এটা আইডেন্টিক্যাল। এন্ড 2012 সালের মডেল,
আর 2013 সালের মডেল কি এক বলবো আমি সিমিলার বলবো তখন আমি বলবো এটা আইডেন্টিক্যাল হবে না বাট এটা কাইন্ড অফ সিমিলার এটা সিমিলার নট আইডেন্টিক্যাল এখন আমরা যদি আরো যদি উদাহরণ দিই আমাদের কি আছে ওয়ালটনে কি কি করে বলুন তো ওয়ালটন মোবাইল করে না মোবাইল করে ফ্রিজ করে স্যার টেলিভিশন করে হাউজহোল্ড সবই করে তারপর হচ্ছে টেলিভিশন করে টেলিভিশন হ্যাঁ জি স্যার এখন মোবাইল জি স্যার মোবাইল আর মোবাইল আর রেফ্রিজারেটর কি আমি সিমিলার বলবো জি না স্যার আইডেন্টিক্যাল তো নাই মানে আইডেন্টিক্যাল তো নাই সিমিলারও না মোবাইলের কাজ আর রেফ্রিজারেটরের কাজ কি এক হবে রেফ্রিজারেটরের কাজ আর টেলিভিশনের কাজ কি এক হবে না স্যার হ্যাঁ আবার মোবাইলের মোবাইলের মধ্যেও ভাগ থাকতে পারে মোবাইলের মধ্যেও কিন্তু আমি বলছি কি আরো ভাগ থাকতে পারে মোবাইলের এক মডেল থেকে আরেক মডেলও পার্থক্য থাকতে পারে সেটা তো সিমিলার হবে আর কি স্যার ঠিক আছে আমি বলতে পারবো এটা সিমিলার নট আইডেন্টিক্যাল রেফ্রিজারেটরের অনেক মডেল থাকে না জি স্যার টেলিভিশনের অনেক মডেল থাকে না জি স্যার তো আসলে হয়েছে কি যে যারা এই আইনটা প্রবর্তন করেছেন ওনারা আসলে কাস্টমসের যে ভ্যালুয়েশন রুল আছে 2001 ওইটাকে এখানে ইম্পোজ করে দিয়েছেন যেটা করাটা উচিত হয়নি যেটা করাটা উচিত হয়নি কিউট এক্সাম্পল নিয়ে আসতে পারি আমরা এখানে ক্যাটাগরি দিতে পারতো যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ধরেন আপনি কেউ কোন একটা কোম্পানি মনে করেন সে ফ্রেশের কথা চিন্তা করেন ফ্রেশ ফ্রেশ সিমেন্টও করে ফ্রেশ কনজিউমার গুডসও করে নাকি তাহলে আমি কখনোই এই দুইটাকে আমি কি এটা দুইটা ক্যাটাগরি আলাদা একটা হচ্ছে সিমেন্ট আর একটা হচ্ছে কি কনজিউমার গুডস এটা ক্যাটাগরি আলাদা তো এরা দুইটা ফ্যাক্টরি দিয়ে যদি এই দুইটা প্রোডাক্ট করে কখনোই আমি সিমেন্ট আর কি কনজিউমার গুডসকে কি এক জায়গায় ইউনিট সেন্ট্রাল রেজিস্ট্রেশন দিব না মানে আইনের স্পিরিট হতে পারতো এরকম যে আমি ইন্ডাস্ট্রির জন্য আলাদা থাকে নাহলে আমার পক্ষে কিন্তু বের করা সম্ভব হবে না কোনো কারণে যদি সিমেন্টে কম রেট হয় আর এখানে যদি রেট বেশি হয় তাহলে দুইটার মধ্যে মানে মিক্স আপ হয়ে যেতে পারে তো যারা আসলে আইনটা করেছেন ওনারা কাস্টমসের রুলসকে ভ্যাটের আইনের মধ্যে ইম্পোজ করে দিয়ে ফেলছেন বাস্তবে কিন্তু আপনার যদি এভাবে করতে যায় তাহলে দেখা যাবে অনেক কোম্পানি সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন পাবে না স্যার প্রবলেমটা আরেকটু অ্যাকিউট হয়েছে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমি জানি না আমি একটু কোট করতে চাচ্ছি একটা কার ম্যানুফ্যাকচার কোম্পানি যে কিনা তার বিভিন্ন ভিন্ন কম্পোনেন্ট আলাদা আলাদা ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে সে একটা কারই বানাচ্ছে তবুও তো এই আইনের অধীনে সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে না তাই না স্যার না না এই জন্য আমি আবার আমরা আরেকটু আসবো আগে এইটা বুঝছেন কিনা সেটা বলেন এটা ক্লিয়ার ফাইন এবার আমরা আসি আমাদেরকে সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন হলে আমাদের অবশ্যই এসআরও 263 নাম্বারটা পড়তে হবে এসআরও 263 এটা আমাদের পড়তে হবে এটা কিন্তু আমাদের মানে আইনের যে প্রভিশন আমাদের চ্যাপ্টার থ্রিতে আমাদের রেজিস্ট্রেশনের যে ধারাটা আছে হ্যাঁ মানে রেজিস্ট্রেশনের ধারার পাশাপাশি আমাদেরকে এসআরও স্যার একটা কোশ্চেন ছিল স্যার 263 একসাথে পড়তে হবে মানে ধারা পাঁচের সাথে ভাই আমি কোয়েশ্চেন নিব আমরা একটু আরেকটু আগায় আপনি কোয়েশ্চেনটা একটু মানে নোট করে রাখেন আমাকে একটু শেষ করতে দেন হয়তো দেখা যাবে আপনার কোয়েশ্চেন আনসার পেয়ে গেছেন ঠিক আছে যদি না পান তাহলে ইউ ফিল ফ্রি টু আস্ক মি কোয়েশ্চেনস কারণ সেশনের পরে আমরা কোয়েশ্চেনের জন্য এডিকুয়েট সময় রাখবো এখানে বলছে সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন কারা পাবে ইফ এনি ম্যানুফ্যাকচারার প্রোডিউসেস অর সাপ্লাইজ আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস from two or more places and maintains all records and accounts of economic activity in a central unit jeta already amra alap korechi if a commercial importer imports identical or similar goods in the address of its central unit and supplies the same through its own or controlled sale depot acha amader ekhane ache na erokom distributor company mone koren TDCL transcom distribution company she china theke import kore tezgao tar ekta ki ache registered warehouse ache তেজগাঁও থেকে এবার সে সারা বাংলাদেশে তার ডিপো ওয়ান ডিপো টু ডিপো থ্রি এখানে সে আমদানি করে এ তার ডিপোর মাধ্যমে কি করে সরবরাহ করে তার মানে কি ইফ এনি কমার্শিয়াল ইম্পোর্টার ইম্পোর্টস আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস তাহলে আইডেন্টিক্যাল অ্যান্ড সিমিলার গুডস হতে হবে সে যদি আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস না হয় তাহলে সে কিন্তু সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন পাবে না তার মানে সেক্ষেত্রে তাকে কি চারটা রেজিস্ট্রেশনের জায়গায় একটা রেজিস্ট্রেশন হলেই হবে Then, if any trader procures or collects, procures and collects identical and similar goods in the address of its central unit, and supplies through its own sales depot, fine.
যদি এরকম হয় আমরা ট্রান্সকমের জায়গায় এবার যদি আমরা আসি মনে করেন কল্লোল ডিস্ট্রিবিউশন নাম শুনছেন কেউ কল্লোল কল্লোলের নাম শুনছেন কল্লোল কল্লোল মনে করেন এখানে ইউনিলিভার থেকে মাল নিল র‍্যাকেট থেকে মাল নিল হ্যাঁ র‍্যাকেট ব্যাংকাইজার থেকে মাল নিল এরকম আরো কোম্পানি থেকে মাল নিল নিয়ে এবার তার ডিপো 1 ডিপো 2 ডিপো 3 1 2 3 এর মাধ্যমে সরবরাহ করলো এবং এই মাল যেগুলো নিল এগুলো অভিন্ন বা সমজাতীয় এটা কিন্তু ইম্পোর্ট না লোকালি পারচেজ করে এবার তার বিভিন্ন উৎপাদন কেন্দ্রের মাধ্যমে কি বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করছে তাহলে আমরা এসআরও নাম্বার এই যে 263 এই এই ক্লজটা ফুলফিল করি ইফ এনি ট্রেডার প্রোকিউরস এন্ড কালেক্ট আইডেন্টিক্যাল এন্ড সিমিলার গুডস আর এটা হচ্ছে আমাদের নরমালি যেগুলো ব্যাংক বা আদার সার্ভিসেস আছে ইফ এনি সার্ভিস প্রোভাইডার প্রোভাইডস সার্ভিসেস অফ আইডেন্টিক্যাল অর সিমিলার নেচার থ্রু দেয়ার ভেরিয়াস ব্রাঞ্চেস সে উই আর এ সিএফআম আমার এখন ঢাকায় অফিস আছে আমি চট্টগ্রামে অফিস দিতে পারি আমি হয়তো রাজশাহীতে অফিস দিতে পারি খুলনায় অফিস দিতে পারি আমি যদি এই অডিট ট্যাক্স অ্যাডভাইজারি এই আইডেন্টিক্যাল বা সিমিলার গুডসগুলো যদি প্রত্যেকটা জায়গায় যদি সরবরাহ করি সেবা প্রদান করি তাহলে আমি কি হবে আমি একটা অ্যাক্টিভেট রেজিস্ট্রেশন দিয়ে হবে আমার চারটা রেজিস্ট্রেশন দরকার নেই একটা ব্যাংক যা ধরেন মাল্টিপল সেল সেন্টার আছে মাল্টিপল ব্রাঞ্চ আছে ইউনিট আছে সে একই ব্যাংকিং সব সেবা দিচ্ছে এই ব্যাংকিং সেবা দিতে গিয়ে সে যদি কি তার 100টা বা 1000 রেজিস্ট্রেশন দরকার নেই সে একটা রেজিস্ট্রেশন নিলেই হবে আচ্ছা দেন ইফ অ্যান এন্টিটি ম্যানুফ্যাকচারস আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস অ্যান্ড সাপ্লাইজ দ্য সেম অ্যাট কত 15% থ্রু ইটস ওন ডিপো এর ওয়ারহাউস আচ্ছা এখানে যে জায়গাটা আছে আমরা একটু এসআরওটাতে একটু দেখাতে চাই কারণ এসআরও না দেখলে আপনারা এটা ক্লিয়ার হবে না এসআরও এই যে এসআরওটা আমরা বলছিলাম যে 79 এখানে বলছে যে ক্ষেত্রে কোন উৎপাদনকারী দুই বা ততোধিক স্থানে অভিন্ন বা সমজাতীয় পণ্য উৎপাদন পূর্বক নিজস্ব মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বিক্রয় কেন্দ্র ডিপো বা ওয়ারহাউসের মাধ্যমে হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট কর হার ব্যতীত সকল ক্ষেত্রে 15% হারে মূসক পরিশোধ পূর্বক সরবরাহ করেন তার মানে আমি উৎপাদন করে আমার নিজস্ব মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন আসলে এটা ও হওয়াতে ছিল না বা হওয়াতে ছিল এর মাধ্যমে আমি যদি কি 15% হারে মানে আমি ম্যানুফ্যাকচারিং স্টেজে 15% দিলাম কিন্তু আমার বিক্রয় বা সরবরাহ পর্যায়ে তো অনেক ক্ষেত্রে ট্রেড পর্যায়ে আমার ভ্যাট তো 5% ট্রেড পর্যায়ে 5% ভ্যাট দিলে আমি সেটা পাবো না আমাকে দিতে হবে কত পার্সেন্ট 15% হারে 15% হারে তাহলে 15% হারে দিলে আমি একমাত্র কি সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য এন্টাইটেলড হবো সো দিস ইজ অ্যাবাউট গাইডলাইন ফর সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন সো আমি মনে করছি যে ধরেন টেকনিক্যালি কেউ যদি প্রশ্ন করতে চায় এখানে অনেক উপাদান আছে যে আপনাকে একটা ঘুরে ফিরে একটা প্রশ্ন করার জন্য যে তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন এন্টাইটেল হবে কিনা হলে ইমপ্লিকেশনসটা কি হলে ইমপ্লিকেশনস কি আচ্ছা রিজওয়ান আছেন রিজওয়ান 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 কি শুনতে পাচ্ছেন রিজওয়ান রিজওয়ান আমি তো আপনি লাইনে আছেন দেখলাম রিজওয়ান কি শুনতে পাচ্ছেন আমার কথা আচ্ছা মনে হয় শুনতে পাচ্ছেন রিজওয়ান আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ এই প্রশ্নের উত্তর নিব আমি যারা আনসার দেয় নাই তাদের কাছ থেকে কারণ তাহলে আমরা বুঝবো যে আমাদের নলেজটা কোন কোন লেভেলে রেডি আছে রাকিবুল হাসান নাকি শুনতে পাচ্ছেন রাকিব জি শুনতে পাচ্ছি স্যার ভেরি গুড ফাইন রাকিব আপনার জন্য প্রশ্ন হচ্ছে ধরেন আপনি যে গুডসটা ম্যানুফ্যাকচার করেন হ্যাঁ আপনি যে গুডসটা ম্যানুফ্যাকচার করেন এটা সাপ্লিমেন্টারি ডিউটি আছে কি আছে সাপ্লিমেন্টারি ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি আছে এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ান অর ফ্যাক্টরি টু মনে করেন দুইটা ফ্যাক্টরি আছে আমি ধরে নিচ্ছি যে আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশনের সমস্ত শর্তগুলো ফুলফিল করেন আচ্ছা দেন এটা হচ্ছে আপনার ডিপো
এখান থেকে আপনি মালটা সরবরাহ করেন, এখান থেকে যখন মাল দেন তখন হচ্ছে এটা 80 টাকা, আর ডিপো থেকে যখন ডিক্লারেশন দেন এটা হচ্ছে 100 টাকা। এই মালের উপরে কিন্তু এই পণ্যের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি লেভিয়েবল। তাহলে আপনি কোম্পানিকে কি অ্যাডভাইস করবেন, সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার জন্য না ইউনিট নেওয়ার জন্য? রাকিব কোয়েশ্চেন আপনাকে। জি জি বুঝতে পেরেছি স্যার। আমরা তো জানি সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে একটা স্টেজে হচ্ছে ইমপ্লিমেন্ট হবে, অনলি ওয়ান স্টেজ। এখানে যদি আমি কে কে বলছেন এটা স্যার? রাকিব। আচ্ছা সাপ্লিমেন্টারি ডিউটি যে কোনো এক পর্যায়ে প্রযোজ্য হয়, আচ্ছা ফাইন। তারপর সেই ক্ষেত্রে আমি ফ্যাক্টরিতে যে ইয়াটা করলাম স্যার হচ্ছে আমি যে প্রাইস ডিক্লারেশনটা দিয়েছি স্যার, সরি। আরে ভাই এখন তো প্রাইস ডিক্লারেশন নাই, আমরা বলি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। না না স্যার ওটা না, 80 টাকার উপরে যদি আমি এসডি ক্যালকুলেট করি তার মানে এসডিটা কম হবে। ধরেন 80 টাকা, 80 টাকার উপরে 15% ভ্যাট হয়, মানে আমার ভ্যাট হচ্ছে 15% রেট আর এসডি হচ্ছে 20%। জি হ্যাঁ বলেন। সেই ক্ষেত্রে তো স্যার আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিলে আমার জন্য এসডি কম হতে পারে। আর ইউ শিওর? আমি জন্য রিজওয়ানকে খুঁজছিলাম। রিজওয়ান ওকে ঠিক আছে, আমার মনে হয় ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে স্যার। আর এটা ইউনিট, আমি রাশিদ বলছি স্যার, এটা ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। কারণ হচ্ছে স্যার আমি যখন সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ করতেছি তার মানে ডিফারেন্ট এন্টিটি কনসিডার করতেছি, সো ডিফারেন্ট। আমি যখন সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নিচ্ছি আমি কোনটার উপর ভ্যাট দিব, 80 উপরে না 100 উপরে? আমার সরবরাহ মূল্য কত হবে? 100 100। আমার আমার ট্রানজেকশন ভ্যালু তো 100, আমি যখন ডিক্লারেশন দিব 4.3 দিব এটার উপর দিতে হবে। 100 উপরে যদি 20 দিতে হয় আর 80 উপরে 20, দুইটার পার্থক্য আছে না? 80 উপরে 20 মানে কত? 16 টাকা। আর 100 উপরে 20 মানে কত? 20 টাকা। কোনটা আমার জন্য ভালো? 16 টাকা ভাই, যে কেউ জান 16 টাকা আমার জন্য ভালো না? জি স্যার। তাহলে এখন দেখেন আপনাকে যদি কেউ প্রশ্ন করতে চায় যে ট্যাক্স প্ল্যানিং করো, হ্যাঁ রাকিব জি, ইউ ডু এ ট্যাক্স প্ল্যানিং, ভ্যাট প্ল্যানিং ফর এ কোম্পানি, আপনি তাকে কি কি উপদেশ দিবেন? হোয়াট কাইন্ড অফ অ্যাডভাইস ইউ উইল গিভ? হ্যাঁ আমি তাকে উপদেশ দিব যে হচ্ছে ওই 80 টাকার উপরে সে আপনার সাপ্লিমেন্টারি ইউনিট রেজিস্ট্রেশন যে সে যদি নেয় তাহলে তার জন্য এটা সুবিধা। ভাই ইউনিট রেজিস্ট্রেশন সুবিধা না, ইউনিট রেজিস্ট্রেশন না, তাকে হচ্ছে স্যার সেন্ট্রাল সেন্ট্রাল মানে আপনারা গুলাই ফেলতেছেন। মানে আপনাকে যদি কেউ অ্যাডভাইস চায় যে সে অভিন্ন বা সমজাতীয় পণ্য উৎপাদন করে তার ডিপোর মাধ্যমে সরবরাহ করে তার প্রাইসিং স্ট্রাকচার এরকম, তাকে অ্যাডভাইস করো যে কোনটা হলে তার জন্য বেনিফিশিয়াল। আমি যদি এসডি হিসাব করি তার জন্য তাহলে ইউনিট বা এসডি ফেলছি না, আপনাকে ওভারঅল ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন বুঝতে হবে, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল। প্রশ্ন আসলে তার এমনি আসবে না, ইউ অ্যাডভাইস দেম, আপনি ফাইন্যান্সিয়ালও দেখবেন নন ফাইন্যান্সিয়ালও দেখবেন। এখন আপনি যদি ফাইন্যান্সিয়াল চিন্তা করেন যে এখানে 4 টাকা এসডি তে লাভ হয় নাকি, জি নন ফাইন্যান্সিয়াল কি সমস্যা বলেন তো স্যার? অনেকগুলো প্রবলেম হবে স্যার, ভ্যাট রেকর্ডস আলাদা আলাদা মেইনটেইন করতে হবে ভাই, আমাকে আলাদা মেইনটেইন করতে হবে, আমাকে কি করতে হবে আলাদা, আবার কি আমাকে এমপ্লয়ি লাগবে, আমার আলাদা এমপ্লয়ি লাগবে, আলাদা এমপ্লয়ি লাগবে, প্রত্যেক মাসে ভ্যাট রিটার্ন দিতে হবে, ফ্যাক্টরি থেকে যখন ডিপোতে আমার কি মাল যাবে এই ফ্যাক্টরি কি ডিপোকে টাকা ফেরত দিবে? না ডিপোকে ফ্যাক্টরিকে মাল দিবে, তখন আবার 46 এর ধারা 46 অনুযায়ী রিয়াদ বাতিল হইতে পারে, আছে না এরকম? আমরা অডিট করতে হবে আলাদা। সো হোয়েনএভার ইউ আর অ্যাডভাইজিং এ কোম্পানি ইউ উইল হ্যাভ টু অ্যাসেস ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল রিস্ক, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু গিভ দেম অ্যাডভাইস। ক্লিয়ার নাকি? জি ক্লিয়ার। রাকিব? জি স্যার ক্লিয়ার। সো ইউ ক্যানট গিভ এ ভেরি vague advice based on only meager financial benefit. So let us proceed. আমাদের আরো অনেক জিনিস আছে। Fine. আমাকে সম্ভবত মনিরুজ্জামান জিজ্ঞেস করেছিল সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন, এখানে একটা জিও আছে, জিও হচ্ছে 21, জিও কি 21, জিও 21 বলছে মনিরুজ্জামান যে উদাহরণটা বলেছে আমি অন্যভাবে বলবো, গাড়ির উদাহরণ দিব না, বাংলাদেশে তো গাড়ির ম্যানুফ্যাকচারিং নাই বা মাত্র শুরু হয়েছে গাড়ি ম্যানুফ্যাকচারিং খুবই অল্প স্কেলে। মনিরুজ্জামান আর ইউ ফলোয়িং মি?
Yes, sir. So, mona koren Olympic. Ki company naam? Olympic. Olympic. Ki banay? Biscuit banay, sir. Biscuit banay. Se bol. Hey, a biscuit banate gele tar ki lage? Biscuit er jonno tar ekta poli lage na poli? Yes, sir. Wrapper. আবার কার্টুন লাগে না यस স্যার এখন এগুলো তো হচ্ছে কি এই বিস্কিটটাকে পলি দিয়ে মোড়ে আবার কার্টুন দিয়ে র‍্যাপ করার জন্য এই পলির জন্য ফ্যাক্টরি 1 কার্টুনের জন্য ফ্যাক্টরি 2 আর বিস্কুটের জন্য ফ্যাক্টরি 3 এই পলি বা কার্টুন সে বাইরে কোথাও বিক্রি করে না সে কি জন্য কোথায় দেয় এখান থেকে এখানে সাপ্লাই দেয় বুঝছেন স্যার কি করে পলিটা এখানে সাপ্লাই দেয় কার্টুনও কি এখানে সাপ্লাই দেয় ক্লিয়ার বাইরে বিক্রি করে না তাহলে এখন পলি যদি এখানে সাপ্লাই দেয় এখানে তাকে আবার 15% ভ্যাট দিতে হবে না জি স্যার কার্টুন যদি সাপ্লাই দেয় আবার 15% ভ্যাট দিতে হবে না মানে যদি আপনি চিন্তা করেন যে আমি এই ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরি আমার এই ফ্যাক্টরি আমি কনজিউম করতেছি আমাকে এক ফ্যাক্টরি থেকে যদি এক ফ্যাক্টরিতে যাচ্ছে 15% ভ্যাট তো দিতেই হবে সরবরাহ তো এটা একটা ভ্যাটের দৃষ্টিতে এটা সরবরাহ না আর বিস্কিট আর পলি আপনি তো বলতে পারবেন না অভিন্ন সমজাতীয় আসবেই না এগুলোকে আমরা বলি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনে দুই ধরনের টাইপ আছে একটা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন একটা হরাইজন্টাল ইন্টিগ্রেশন হ্যাঁ তো এখানে জিউ নাম্বার 21 বলতেছে an entity produces and supplies identical or similar goods services can manufacture their key own raw material in different factory বুঝছেন স্যার and is still able to obtain central VAT registration তারপর তারা সেন্ট্রাল VAT registration পাবে if all accounts are or economic activity maintained in central unit আমার সমস্ত জিনিসগুলো কি ডকুমেন্টেশন সেন্ট্রাল রাখতে হবে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট দিচ্ছে সেন্ট্রালি কোন জায়গা থেকে এই এখান থেকে কি 4.3 দিচ্ছে নোটের মধ্যে কি দেন ইস্যু 6.5 ডিউরিং ইন্টার ট্রান্সফার অফ গুডস এখান থেকে যখন এখানে মালটা পাঠাবে তখন কি দিবে 6.5 এখান থেকে যখন যাবে তখন কি 6.5 ম্যাটেরিয়ালস ইউজ আর ফর ওন কনজাম্পশন তার মানে এখান থেকে কোনো কি নো সেলস এখান থেকে কি নো মিনিমাম সেলস শুধুমাত্র কোথায় যাবে বিস্কুট ফ্যাক্টরিতে যাবে ক্যান ক্লেম ক্যানট ক্লেম ইনপুট ট্যাক্স ক্রেডিট সিন্স দেয়ার ইজ নো কনসিডারেশন ফর ইন্টার ইউনিট ট্রান্সফার তার মানে এখান থেকে যে এখানে যাচ্ছে এটার জন্য কোন ধরনের কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না কোনটা বাড়াবে কোনটা কমাবে সেটা তাদের বুঝছেন এখন ক্লিয়ার নাকি আপনার গাড়ির উদাহরণ অ্যাকাউন্টসটা দিয়ে দিই স্যার তখন দেখা গেল ওকে তার মানে একটা কোম্পানি যদি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন থাকে তাহলে ওখান থেকে মাল যখন আসবে ওটার জন্য তাকে কোনো ভ্যাট দিতে হবে না যদি সে সেন্ট্রালি ডকুমেন্টেশন মেইনটেইন করে এবং তার ওই ফিনিশ গুডসটা ওই ইউনিটগুলোর ফিনিশ গুডসটা যখন মেইন ফ্যাক্টরিতে আসবে তখন যদি কি দেয় একটা 6.5 ইস্যু করে তাহলে তার আর কোনো ধরনের কি এ সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবে সেই দুটো ব্যালেন্স অল ক্লিয়ার নাকি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা না দেওয়ার জাস্টিফিকেশনটা হলো কি স্যার এটা একটু বুঝতে বা এখান থেকে তো এখানে কোনো সে এই জায়গা থেকে মানে পলি থেকে যখন এখানে মালটা পাঠাবে মানে এটা যেহেতু একটা ট্রানজেকশন না সো কি ট্রানজেকশন না বলতে কি এখানে আমি কোন ধরনের 6.3 তো ইস্যু করতেছি না না 5 ইস্যু করছি আমি 6.5 ইস্যু করতেছি ট্রান্সফার হচ্ছে সো ট্রান্সফার হলে এটা যেহেতু আমি কোনো এক্সটারনাল কোনো ট্রানজেকশন না এটা ইন্টারনাল কনজাম্পশন এই জন্য এইটার জন্য আমি কোনো ধরনের রেয়াত দিব না রেটার জন্য তো কোনো আউটপুট ব্যাটা হচ্ছে না হ্যাঁ আউটপুট ব্যাটা হচ্ছে না এবং এটার জন্য কোনো রেয়াতও নিব না রাইট এখানে একটা রিলেভেন্ট কোশ্চেন স্যার যেমন পলি যদি তার প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছে অলিম্পিক বিস্কিট কেস এখানে পলির যে র ম্যাটেরিয়াল পারচেসিং সময় যে ইনপুটটা হবে সেই ভাই এটা তো ভাই শুনেন ও যখন 4.3 দিচ্ছে শুনেন জি বিস্কিট ফ্যাক্টরি যখন 4.3 দিচ্ছে তখন পলির জন্য যে ইনপুটটা আছে ওটা এখানে ঢুকাই দিবে यस यस স্যার সেটার জন্য রিয়াত পলি যখন পলি যখন 4.3 দিচ্ছে তখন সে ইনপুট হিসেবে ওটা ঢুকাই দিবে यस স্যার জি সেন্ট্রালে চলে আসবে আর এগুলো তো সব সেন্ট্রালের আওতায় তো যেখানে ঢুকুক সে তো ইনপুট হিসেবে রেজিস্ট্রেশন পাবে রিয়াত পাবে যদি রিয়াতে যদি রিয়াতে সত্য ফুলফিল হয় এবং ইনপুট হয় ধারা 46 যদি সে কমপ্লাই করে ক্লিয়ার নাকি ক্লিয়ার স্যার জি স্যার ক্লিয়ার তাহলে দেখেন বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে আপনারা রেডি থাকবেন যাতে কোনো প্রশ্ন আসলে আপনারা ছেড়ে দিয়ে না আসেন হ্যাঁ কি আমি জাস্ট
আইনের ভিতরে ঢুকাই আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ বলেন স্যার ফর एग्जांपल ওয়ালটন মোবাইল ওয়ালটন ওয়ালটন মোবাইল সে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার সে হচ্ছে মোট কথার কথা মোটরোলা ফোন সে ইম্পোর্ট করে বিক্রি করে আমি উৎপাদনও করবো আবার যদি বাণিজ্যিক আমদানি করি তাহলে আমি সেন্ট্রাল ব্যাটারি স্টেশন পাবো আবার আমি যদি উৎপাদন করি আবার লোকালি যদি কারো কাছ থেকে কিনি বিক্রি করি তাহলে আমি সেন্ট্রাল ব্যাটারি স্টেশন পাবো আমি বাণিজ্যিক আমদানি করো আবার যদি কোনো ব্যবসায়ী হিসেবে যদি লোকালি পারচেজ করি আমি যদি খ আর গ দুটো একসাথে হই তাহলে কি আমি সেন্ট্রাল ব্যাটারি স্টেশন পাবো দেশের অবস্থা তো ভালো না এক্সক্লুসিভনেস এর কথা কি বলা আছে তো ইনক্লুসিভ বলে নাই তো ভাই এখানে তো বলে নাই যেটা ইনক্লুসিভ হ্যাঁ সেটাই আবার ধরেন এই যে আপনি যে উদাহরণটা দিলেন ওয়ালটন ওয়ালটনের যে উদাহরণটা আপনি বলছেন ওয়ালটন গুডসও বিক্রি করতেছে আবার সার্ভিসও দিচ্ছে না হ্যাঁ সার্ভিস সেন্টার থেকে সার্ভিস দিচ্ছে না তাহলে গুডস আর সার্ভিস দুটো একসাথে দিলে আমি কি এসআরও দিয়ে পাবো মানে ধরেন এই যে সেবা আর গুডস দুটো কি একসাথে পাবো মানে ক আর ঘ যদি দুটো একসাথে হয় এরকম অনেক এমবিগুইটি আছে অলরেডি উই হ্যাভ রিটেন টু এনবিআর এই এসআরওটা মডিফিকেশন করার জন্য কি সমস্যা সেটা দিয়ে আমরা এনবিআর কে লিখেছি দেখা যাক কি করা যায় পরীক্ষা এই ধরনের কোশ্চেন আসলে আমাদের অ্যানসার কি ধরনের হওয়া উচিত ভাই যেটা আইনে বর্তমানে আছে সেটাই হওয়া উচিত পাবে না ওকে স্যার হ্যাঁ নাকি আপনি জোর করে বলবেন আমার তো জোর করার কোনো সুযোগই নেই স্যার শুনেন আমার প্রিন্সিপাল আমাকে বলছে দেয়ার ইজ নো স্কোপ ফর ইনফারেন্স উইথ ল মানে আইনের সাথে কোনো ইনফার করা যাবে না আইন যেভাবে লিখছে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত ল ইজ মডিফাইড বুঝছেন আপনারা জানেন আপনারা কি জানেন আপনারা জুমের সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করে বলছেন শুনেন আমরা একটু আগাই নাহলে কিন্তু এখানে আটকায় থাকলে আমরা বাকিগুলো কিছুই করতে পারবো না অলরেডি 11:30 বাজে ঠিক আছে আচ্ছা এখানে রেজিস্ট্রেশনে কিছু প্র্যাকটিক্যাল টেমপ্লেট আছে আমরা একটু করে জাস্ট চোখ বুলাই নি হ্যাঁ এগুলো আপনাদের পরীক্ষা হয়তো লাগবে না বা বাস্তবে হয়তো আপনাদের লাগতে পারে যারা আপনারা জানেন না এই যে যারা কথা বলতেছেন লাইক মনিরুজ্জামান বা সুব্রত এরা বুঝে যাচ্ছে যে তারা পড়ালেখা করতেছে তারা জানে আপনারা আবার বোর হয়ে না হ্যাঁ সুব্রত দাদা কই সুব্রত দাদা প্লিজ স্যার মনিরুজ্জামান আপনারা একটু বোর্ড হয়ে না কি আর প্রত্যেকটা ফিসি ফিসি স্যার প্রত্যেকটা ফিসি শিখতেছি বোর হওয়ার কিছু নাই আমি অলওয়েজ স্যার আপনার ক্লাস এনজয় করি অল টাইম স্যার থ্যাংক ইউ ভেরি মাচ সো এখানে যেটা আছে যে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব তখন আমাদের এই জিনিসটা আসবে দেখেন এখানে সিরিয়াল নাম্বার শুরু হয়েছে কি এ থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডার যদি যান এ থেকে এম পর্যন্ত আছে এগুলো প্রত্যেকটা আপনাকে ফিল আপ করে আসতে হবে এবং এটা এত সহজ বিষয় না প্র্যাকটিক্যালি ইফ ইউ আর নট হ্যান্ডলিং দিস থিং ইউ উইল নেভার নো হাউ টু গেট দ্য রেজিস্ট্রেশন আই উইল অ্যাডভাইস অল অফ ইউ যেহেতু আপনারা একজন আপনারা স্টিল স্টুডেন্ট যখনই সুযোগ পান একটু কারো পাশে বসে থেকে বা নিজে এগুলো একটু ফিল আপ করার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু শিখবেন অনেক কিছু শিখার আছে এই ভ্যাট থেকে কারণ ইট ইজ কমপ্লিটলি ট্রানজাকশন বেসড যেমন এখানে বলছে ডু ইউ হ্যাভ 9-digit ভ্যাট রেজিস্ট্রেশন মানে আগেরটা আছে কিনা ইয়েস অর নো থাকলে দিবেন রেজিস্ট্রেশন ক্যাটাগরি আপনি কি নিউ অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন ফর রিরেজিস্ট্রেশন অথবা নাকি আপনার কত আগের ওল্ড 11-digit আছে আপনার কোম্পানি নেম বা আপনার যে ফ্যাক্টরি নেম আপনার যে লিগ্যাল নেম যেটা আছে সেটা টাইপ অফ ওনারশিপ এদিকে প্রোপ্রাইটারশিপ পার্টনারশিপ না কি ধরনের দেন আর ইউ অ্যান উইথহোল্ডিং এন্টিটি উইথহোল্ডিং এন্টিটি কারা সেটা আমাদের চ্যাপ্টার ওয়ানে বলা আছে যে উইথহোল্ডিং এন্টিটি কারা রেজিস্ট্রেশন মানে কিন্তু উইথহোল্ডিং এন্টিটি না সেটা আমরা ব্যাড ডিডাকশনের সোর্স যখন করাবো তখন দেখাবো যে কারা কারা উইথহোল্ডিং এন্টিটি আপনার ট্রেড লাইসেন্স নাম্বার এবং ট্রেড লাইসেন্স ইস্যু ডেট দিতে হবে
আপনার আরজেএসসি এর ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে, আপনার ইটিআইএন এর ইনফরমেশনটা দিতে হবে, আপনার ট্রেডিং যে ব্র্যান্ড নেম ওয়ালটন বলেন মার্সেল বলেন সেটা দিতে হবে, রেজিস্ট্রেশন টাইপ আপনি কি রেজিস্ট্রেশন ফর ভ্যাট অর এনলিস্টমেন্ট মানে টার্নওভার ট্যাক্সের জন্য, আপনার ইকুইটি কি 100% লোকাল 100% ফরেন না জেভি, আপনার যদি প্রজেক্টে বিডাতে রেজিস্ট্রেশন থাকে বিডা রেজিস্ট্রেশন নাম্বার আর ইস্যু ডেট দিতে হবে, আবার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি লোকেশনটা কোন জায়গায় সেটা ডিটেইল এখানে আছে। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে মেনি পিপল দে অবটেইন ভ্যাট রেজিস্ট্রেশন ফর দেয়ার হেড অফিস বা রেজিস্টার্ড অফিস, ওখান থেকে তারা কোনো ভ্যাটেবল সাপ্লাই দেয় না, তো অনেকে নিয়ে নেয়, তো এখানে কিন্তু অ্যাড্রেসের মধ্যে এটা দেওয়ার সুযোগ আছে রেজিস্টার্ড হেড অফিসের এটা। আর যদি আপনি সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন নিতে চান তাহলে এখানে আপনি অ্যাড করতে পারবেন যতগুলো ব্রাঞ্চ আছে আপনার, মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি আপনি কি ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইম্পোর্টার এক্সপোর্টার কি সেটা ব্রিফলি আপনি এখানে একটা ডেসক্রিপশন দিবেন, আর যদি ম্যানুফ্যাকচারিং হন তাহলে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি ধরনের ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রো এডিবল অয়েল ফুড বেভারেজ এখানে বিভিন্ন টাইপ দেওয়া আছে। তো আমি মনে করি যে আসলে সত্যিকার অর্থে যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং বলেছে অভিন্ন আর সমজাতীয় না বলে এই লেভেলে যদি ক্যাটাগরাইজেশন করতো তাহলে মনে হয় আরো অনেক বেটার হতো। এরিয়া অফ সার্ভিস, সার্ভিস যদি হয় তাহলে আপনি কি ধরনের সার্ভিস দেন, হ্যাঁ সেটা এখানে আছে, দেখেন অডিট এন্ড অ্যাকাউন্টিং ফার্ম আছে যদি কিছু না থাকে তাহলে আপনার আওয়াজ বোঝা যাচ্ছে না ভেঙে যাচ্ছে ফাইন। তারপর দেন বিজনেস ক্লাসিফিকেশন ইনফরমেশন মানে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করেন বা আপনি যে সেবাগুলো দেন সেগুলোর এইচএস কোড বা সার্ভিস কোডগুলো দিতে হবে, অনেক ক্রিটিক্যাল মানে আপনি যত আপনার ধরেন 40টা SKU আছে তাহলে 40টা SKU এর এইচএস কোডগুলো এখানে দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যতগুলো আছে সেটার ইনফরমেশন এখানে দিতে হবে, আপনার ওনারশিপের ডিটেলটা এখানে দিতে হবে, আর বিজনেস অপারেশনের একটা এস্টিমেটেড যে ট্যাক্সেবল টার্নওভার ইন পাস্ট 12 মান্থস নেক্সট 12 মান্থস এটা এখানে দিতে হবে, আপনার যত ক্যাপিটাল মেশিনারি আছে এটার ইনফরমেশন গুলো একদম পুরো ডেসক্রিপশন এইচএস কোড ভ্যালু সহ এখানে দিতে হবে, ইনপুট আউটপুট ডাটা আপনার এখানে আনতে হবে, দেন অথরাইজড পারসন ইনফরমেশন সেগুলো এখানে আসবে দিয়ে আপনার ব্যাট রেজিস্ট্রেশনটা আপনি নেবেন বা টার্নওভার ট্যাক্সের জন্য কি এটা হচ্ছে 2.1 বা আমরা কত 2.3 দিয়ে আমরা কি এগুলো করে থাকি। সো দিস ইজ এ বেসিক গাইডলাইন ফর অল অফ ইউ যাতে আপনারা অ্যাটলিস্ট কি রেজিস্ট্রেশন সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া থাকে। সেকশন বি তে একটু যাব, আমি অনেকগুলো ভ্যাট রেজিস্ট্রেশন করতে গিয়ে একটা প্রবলেম ফেস করেছি, আমি বেশি সময় লাগবে না স্যার কাইন্ডলি প্লিজ। হ্যাঁ বলেন স্যার। দুইটা লিমিটেড কোম্পানি যদি কোনো একটা পার্টিকুলার ভেঞ্চারের জন্য একটা জেবি ফর্ম করে তাহলে ওদের লিগ্যাল ওনার এর টাইটেলটা কি হবে এখানে? আসলে দিজ আর তো এসপিই টাইপের বা স্পেশাল পারপাস এন্টিটি বা স্পেশাল ইউটিলিটি ভেহিকল এসইউভি টাইপের, তো এরকম আমি এখনো প্র্যাকটিক্যালি পাই নাই, যদি এখানে কিছু না পান তাহলে এখানে বলছে কি আদার্স দিয়ে দিতে স্যার। আদার্স দিলে একটা সমস্যা হয় কি সেক্ষেত্রে ওই যে আমি ডকুমেন্ট কি কি সাপ্লাই সার্ভিস করব নিচে সি তে গেলে প্রবলেম হচ্ছে আর যে সি তে না, হ্যাঁ বিকজ দুইটা লিমিটেড কোম্পানি আমি নিজে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করেছিলাম। এই যে আমরা যদি এরকম হয় তাহলে আপনি সি তে গিয়ে জেবি টাইপে দিতে পারেন। আচ্ছা আমি জেবি দিলে তাহলে স্যার জেবি তে তাহলে আবার লিগ্যাল ফর্মটা কি হবে লিমিটেড কোম্পানি তো যেহেতু বাংলাদেশে তো সত্যিকার অর্থে এই জেবি গুলোর ট্যাক্সে বলেন ভ্যাটে বলেন স্পেসিফিক কোন গাইডলাইন আছে জেবির জন্য? আমি স্যার পাইনি আসলে এই জন্য আমি জানতে চাচ্ছি। আপনি পান নাই আমিও পাইনি, এগুলো যদি কোনো স্পেসিফিক সমস্যা হয় তাহলে আসলে সত্যিকার অর্থে আমাদের যে অনলাইন অফিস যেটা আছে, হ্যাঁ অনলাইন অফিস ফিজিক্যালি গিয়ে যদি একটু কথা বলেন ওরা অনেক হেল্পফুল, ফোনে ফোন দেওয়া আছে। হ্যাঁ ও আই সি ঠিক আছে স্যার, তো ফিজিক্যালি ভিজিট দেন দে রিয়েলি হেল্প পিপল, আমাদের পোলাপাইন যতবার গেছে কেউ বলে না যে ফিরে আসছে, দে গট সলিউশনস। আমি অবশ্য ফোনে করেছিলাম কিন্তু দে আর ভেরি, হ্যাঁ বললাম তো আপনি ফিজিক্যালি গিয়ে যদি করেন ইট ইজ বেটার অলওয়েজ। ওকে থ্যাঙ্ক ইউ স্যার। জি ফাইন, দেন আমরা যে জায়গায় আসছিলাম যে ইউজ অফ বিন কোন কোন ক্ষেত্রে আপনার বিন লাগবে এগুলো অলরেডি আমরা এর আগে আলাপ করছি, তারপর আপনারা একটু দেখে নিন। আর আমরা তো বলছি যে ইন্টার কোম্পানি গুডস এন্ড সার্ভিসেস যদি ট্রান্সফার হয় মানে যারা সেন্ট্রালি রেজিস্টার্ড তারা 6.5 দিয়ে মালটা ইস্যু করবে, আর কোনো কারণে ইফ ইউ আর নট
if we have not obtained the VAT registration, the commissioner যদি satisfied হয় based on an inquiry, তাহলে আপনাকে কি VAT registration করে দিতে পারে, and you must display your EBIN. এটা আগের আইনও ছিল, এখনো আছে, না হলে একটা penalty আছে. And if there are any changes in VAT registration, name of business, address, ওই যে আমরা 2.1 এ যা যা information দিচ্ছি, এখানে যদি কোনো ধরনের change আসে, তাহলে আপনাকে 2.1 এ মানে অনলাইন এডিট করতে হবে অথবা 2.5 এ হার্ড কপিতে দিতে হবে উইদিন 15 ডেজ অফ সাচ চেঞ্জেস আর ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে গেলে এটা কিন্তু ডিভিশনাল অফিসারের কোনো ক্ষমতা নাই এটা করতে হবে কমিশনার বরাবর আর এগেইন এখানে 2.4 এ হার্ড কপিতে দিতে হবে রেজিস্ট্রেশন কেন ক্যান্সেল হয় যদি আপনি যে ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন যদি ওইটা কমেন্টস করতে ফেল করেন অথবা যদি ক্লোজ করেন ইকোনমিক অ্যাক্টিভিটি অথবা আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি ভ্যালিড ছিল এখন সেটা এক্সেম্পট হয়ে গেছে অথবা পরপর 2 বছর আপনার যে টার্নওভারের যে লিমিটটা ছিল সেটা থ্রেশহোল্ডটা কমে গেছে মানে থ্রেশহোল্ডের নিচে আছে আপনার টার্নওভার তো এতটুকু হচ্ছে আমাদের ফর ভ্যাট রেজিস্ট্রেশন কারণ অলরেডি 11:33 আমরা মনে হয় ম্যাক্সিমাম 12:30 বা 12:45 পর্যন্ত নিতে পারবো আমাদের উই হ্যাভ গট এ সিগনিফিক্যান্ট ক্লাস অন চ্যাপ্টার 3 মানে যেটা ভ্যাট ইম্পোজিশন নিয়ে ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন আই ক্যান রিপ্লাই হ্যাঁ এনি কোয়েশ্চেন স্যার সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে একটা কোশ্চেন ছিল যেমনটা স্যার সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে যখন বলতেছিলেন স্যার আমরা যখন সিএ ফার্ম একই রকমের সার্ভিস দিতাম একটা ঢাকায় একটা দুইটা ব্রাঞ্চ আছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে আমরা সার্ভিস দিতে পারি কোশ্চেন হচ্ছে স্যার যদি কেউ যেমন হোটেল বিজনেস যদি বলা হয় এখানে তো স্যার চিটাগং কিংবা কক্সবাজার চিটাগং দুইটা যদি আলাদা করে দেখা হয় দুইটার জন্য স্যার প্রোডাক্টের প্রাইস সবকিছু আলাদা হয় এই ক্ষেত্রে কি স্যার কোনো মানে সুযোগ আছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়ার আচ্ছা মানে আপনি আপনি উদাহরণ দিচ্ছেন সিএ ফার্মে তো না স্যার সিএ ফার্মে টাইম ক্লিয়ার কারণ সিএ ফার্মে অলমোস্ট সার্ভিস নেচার সেমই থাকে চিটাগং আর ঢাকা ভেরি করে প্রতিষ্ঠান যেটাই হোক সার্ভিস আমি বলছি তাহলে আপনার উদাহরণ কি সার্ভিসের জন্য না গুডসের জন্য স্যার দুইটা নিয়েই তো যেমন আমরা হোটেলগুলোতে যখন থাকি তখন একটা হলো আবাসন থাকে আর একটা হচ্ছে তারা আমাদের ফুড আইটেম প্রোভাইড করে বা মিল সেখানে ব্যবস্থা থাকে দুইটার জন্য তো দুই ধরনের তারা দিয়ে থাকে আমাদের সেবা দিয়ে থাকে তো এই ক্ষেত্রে যেমন ঢাকায় একটা প্রোডাক্ট একটা হোটেল রুম যেই রেন্টে আমি পাবো কক্সবাজার সেই রেন্টে আমি পাবো না আবার সেম স্পেসারি বা সেম ফুড আইটেমই ঢাকায় একটা রেট হবে চিটাগংয়ে কিংবা কক্সবাজারে সেপারেট রেট হবে এই ক্ষেত্রে স্যার আমি কি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে এটা কি কন্টিনিউ করা সম্ভব কি মানে এটা তো আসলে একটা হোটেলগুলো তো আসলে সেবার মধ্যে আনছে এটা পণ্যের মধ্যে আনে নাই আপনি যদি সেবা কোডের ডেফিনিশন দেখেন ওটা সেবার মধ্যে আনছে তো আর এখানে তো প্রাইস ইজ নট এ ফ্যাক্টর কারণ প্রাইস বলতেছে ট্রানজেকশন প্রাইস ট্রানজেকশন প্রাইস মানে আপনি আপনার যাকে সরবরাহ করেছেন ওনার কাছ থেকে যেটা পাবেন মানে একটা নর্মাল ন্যায্য বাজার মূল্য যেটা আছে সেটা পাবেন আপনি ইউ ক্যানট এক্সপেক্ট যে ঢাকায় যে রেট পাবেন চট্টগ্রামে সেম রেট পাবেন হোটেলের এখানে কোশ্চেনটা যে আমি ডিফারেন্ট রেট পাবো ওকে দ্যাট হ্যাঁ নট ইস্যু ইস্যু হচ্ছে স্যার আমি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিয়ে সেটা কি করতে পারি যেমন আমার একই জায়গার জন্য মানে যখন ডিক্লারেশন দেব আই মিন কোএফিশিয়েন্ট যখন জমা দিব তখন তো দুইটা মানে দুইটা রেটে হবে এখন সেই দুইটা রেট কি আমার সেন্ট্রাল রেজিস্ট্রেশন এলাউ করে দুইটা রেট মানে স্যার 4.3 তে ইফেক্ট করবে কারণ যখন প্রাইসটা ডিফার করবে 15% যে হায়ার আর লোয়ার তখন প্রাইসটা শুধুমাত্র কারণ ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট ডাবল হইতে পারে হ্যাঁ কিন্তু এটার জন্য ব্যাট রেজিস্ট্রেশন মনে হয় না ডিফারেন্ট হবে স্যার দুইটা রেট বলতে আমি ইন্ডিকেট করছি যেমন ফুড আইটেমের কথাই যদি বলি কোনো হোটেলে ঢাকায় যে রেট হবে কক্সবাজার সেই রেট হবে না চিটাগংয়ে সেই রেট হবে না এই ক্ষেত্রে স্যার একই প্রতিষ্ঠানের আন্ডারে তিনটা ব্রাঞ্চ তিন জায়গায় তিনটা রেটে আমাকে কাস্টমারকে সার্ভ করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে কি স্যার সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেওয়ার সুযোগ আছে না এই ক্ষেত্রে আমি শুধু এখানে যাব যে ক্ষেত্রে কোনো সেবা সরবরাহকারী এখানে কি লেখা আছে যে ক্ষেত্রে কোনো সেবা সরবরাহকারী কারণ আপনারটা কি পণ্য না সেবা স্যার আমার তো হোটেল বিজনেসে তো দুইটাই থাকতে পারে স্যার বা হোটেল বিজনেসে দুটো থাকলেও আমাদের হোটেলের ডেফিনিশনটাতে কি আছে মনে আছে আপনার হোটেলের ডেফিনিশনটা না স্যার ডেফিনিশনটা এই মুহূর্তে খেয়াল নাই তবে স্যার আমি স্যার যে জায়গাটাই কনসার্ন আমার হচ্ছে সেম আইটেম দুইটা রেটে বা তিনটা রেটে তিনটা সেপারেট লোকেশনে সেল করতে হচ্ছে তো আমার ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট যেটা আমি 4.3 হিসেবে জমা দিচ্ছি এখানে তো স্যার আমাকে আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করতে হচ্ছে একই রেজিস্ট্রেশনের আন্ডারে আমি কি তিনটা আলাদা ভাবে ডিক্লেয়ার দিয়ে তিনটা কাস্টমার থেকে তিন ভাবে রিসিভ করতে পারি কিনা ভাই এখনকার অনেস্টলি স্পিকিং বর্তমান যে ভ্যাট আইনটা আছে ইট ইজ কমপ্লিটলি ট্রানজ্যাকশন বেসড আপনার
4.3 কখন দিবেন 4.3 এর জন্য কিন্তু আপনার বলে দেওয়াই আছে যে আপনি উপকরণের মূল্য যদি 7.5% এর পরিবর্তন হয় হ্যাঁ অথবা আপনার সেবার যে মূল্যটা এটা যদি পরিবর্তন হয় তাহলে আপনাকে 4.3 দিতে হবে জি স্যার এটাই তো নিয়ম তাহলে এখন আপনি যদি ডিফারেন্ট রেটে বিভিন্ন জায়গায় দেন তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা এসকিউ আপনি যখন একটা অ্যাকাউন্টিং করতেছেন একই কোম্পানির জন্য এসকিউ কি এক না স্যার না কি ইউনিট কি এক লোকাল ভ্যাট অফিস মানে আপনার যে যে এরিয়াতে আপনি রেজিস্ট্রেশনে থাকবেন সেই এরিয়াতে গিয়ে ওই লোকাল ভ্যাট অফিস গিয়ে আপনাকে হামলা করবে আপনার এটা এখানে আছে আবাসন ব্যবস্থা অথবা যে কোনো নামে অভিহিত থাকুক না কেন তার মানে কি ক্যাটারিং আছে না মানে খাওয়া দাওয়া তারপর থাকা জায়গা আছে না যদিও সে পণ্য সরবরাহ করতেছে বাট এটা সেবার ডেফিনিশনে S001 এর আন্ডারে পড়বে তাহলে আপনি যদি একই ধরনের সেবা বিভিন্ন বাংলাদেশে যদি 64টা জেলায় যদি আপনি হোটেল খুলে বসেন তাহলে 64টা রেজিস্ট্রেশন নেবেন এটা হয় আমরা কি আগাবো স্যার সময় নাই যারা কাজ করতেছে যেমন আমি একটা ব্যাংকের উদাহরণ দিয়ে বলি যে ব্যাংকের এটিএম বুথ গুলা ওরা আনছে এটিএম বুথ গুলা ওরাদেরকে কন্ট্রাক্ট খুলি দেওয়া হয় এটিএম বুথ কি কি লাগছে এয়ার কন্ডিশনার লাগে তারপরে সিসি ক্যামেরা লাগে তারপরে টেনশন গুলা ইনস্টল করতেছে হয়তো যে ইন্টেরিয়রে কাজটা করে সেটা খুবই সামান্য একটা প্রশ্ন যারা যেটা করতে চায় যে কিছু করার সময় ফিক্সেশন জাতীয় যে প্রোডাক্ট গুলা দেয় মেশিন বা এসি বা সিসি ক্যামেরা এটার এগুলারকে সে ফিক্সেশন হিসেবে দেখাতে যায় একটা সেল হিসেবে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা তার প্যাকের সোর্সে তখন রেট হয়ে যাবে একটা আর যেটা ইন্টেরিয়র কাজ করছে সেটা সার্ভিসটাকে সে সার্ভিস হিসেবে দেখাতে চায় সেখানে 50% করে দেয় তো এটা কি কোনোভাবে পসিবল কিনা এটা কারেন্টে বলছেন আপনি এটা সার্ভিস প্রোভাইডার না সার্ভিস রিসিভার এটা আসলে আমি সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে বলছি কারণ হচ্ছে এখন সার্ভিস মানে যিনি এন্ডেরি সার্ভিস রিসিভারের ক্ষেত্রে এটা একটা বিশাল একটা দায়িত্ব যেহেতু সে এটস হুইচ হোল্ডিং অথরিটি তখন হয়তোবা তাকে তার বিভিন্ন ফ্যাট অডিটের ক্ষেত্রে তার মূসকগুলো তখন যাচাই বাছাই করা হয় যদিও আমি সার্ভিস রিসিভারের পার্সপেক্টিভ মানে একটা একটা ব্যাংক আর এটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি ঠিক আছে এই তো ও ওকে গুডস সাপ্লাই দিচ্ছে আবার সার্ভিসও দিচ্ছে সার্ভিস দিচ্ছে এই তো জি স্যার
তাহলে তার অপশন আছে ইদার সে 5% যাবে অথবা 15% যাবে আবার দেখা যাচ্ছে তার রেজিস্ট্রেশনে নাও আছে স্যার সে ইন্টেরিয়র ডেকোরেটর হিসেবে হয়তো তার রেজিস্ট্রেশন নাও আছে ভাই এখানে আপনাকে বেসিকটা পড়ে আসতে হবে বেসিক উন্নত করেন আপনি যা যা করতে চান সবকিছু এখানে ঢুকাইতে পারবেন আপনার এই যে 2.1 এ এখানে বলে নাই আগের মতো আপনার লিমিটেশন আছে যে ইন্টেরিয়র ডেকোরেশন দিলে শুধু ইন্টেরিয়র ডেকোরেশনই হবে না সেটা হচ্ছে আমি এখন আমি তো আমি এটা বুঝতে পারা যায় কিন্তু স্যার আমার যে সাপ্লায়ার এই মুহূর্তে আমি যখন তার রেজিস্ট্রেশনটা নিলাম তখন দেখি যে সে শুধুমাত্র এখানে সে হয়তোবা এটাই লেখা আছে যে সে ওখানে কি লেখা আছে মানে রেজিস্ট্রেশনে কি লেখা আছে ইট ইজ নট এ বিগ থিং আমি কি সরবরাহ দিচ্ছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি কি সরবরাহ দিচ্ছি ওটাই ইম্পর্টেন্ট মানে সে একই ইয়া দিয়ে স্যার দুইটা মুসক আর হয়তো সার্ভিস যেটা আছে সমস্যা কোথায় আমি কোনো প্রবলেম দেখি না 15% সে কাটবে না 5% কাটবে কোন কোম্পানি যদি সিমিলার এবং আইডেন্টিক্যাল প্রোডাক্ট দেয় বাট রেট আলাদা হয় আপনাদের আপনাদের এখন কোশ্চেন যেগুলো চলে যাচ্ছে এগুলো অনেক বাস্তব ভিত্তিক কোশ্চেন মানে পরীক্ষার প্রশ্ন আসতেছে না এগুলোর জন্য আপনারা আলাদাভাবে লিখেন আই উইল ট্রাই টু রিপ্লাই কারণ না হলে আমরা শেষ করতে পারবো না বুঝছেন স্যার দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন এখন যিনি কোশ্চেন করছেন ওনাটা লাস্ট এরপর আর কোনো কোশ্চেন নিব না জি স্যার থ্যাংক ইউ স্যার বলেন আমার যদি স্যার সিমিলার অ্যান্ড আইডেন্টিক্যাল প্রোডাক্ট দিই বাট রেট যদি আলাদা হয় একটা 15% আর একটা ফর এক্সাম্পল 10% তাহলে তো আর সেন্ট্রাল পারবো না স্যার হবে না আপনাকে তো বলে দিছি যে এটা তো এখানে এসআর তো পরিষ্কার যে আপনি 15% রেটে দিচ্ছেন হবে না আর কি জি স্যার থ্যাংক ইউ জি জি একটা তবে এটা ঠিক যে ধরেন যারা রিডিউস রেটের পণ্য উৎপাদন করে এরকম একটা ইয়ে বলতে পারবেন নাম বলতে পারবেন রিডিউস রেট পণ্য এলপিজি স্যার এলপিজি এলপিজি ধরেন একটা এলপিজি চিটাগাং একটা প্ল্যান্ট আছে মংলা একটা প্ল্যান্ট আছে তার দুই জায়গায় সে উৎপাদন করে না এবার সে বিভিন্ন ডিপোর মাধ্যমে সরবরাহ করে এলপিজির জন্য রেট কত 5% এই তো এলপিজির জন্য রেট কত 5% স্যার 5% তো তারা করেছে কি যে যেহেতু তার রেট 5% সেজন্য সে তার কিন্তু কোনো 15% নাই সে যেহেতু মানে দুই বা ততোধিক স্থানে একই রকম পণ্য উৎপাদন করে এনবিএ তাকে বলেছে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন পাবে বুঝছেন জি স্যার ও পাবে সমস্যা নাই সেন্ট্রাল ব্যাংক রেজিস্ট্রেশন কারণ যেহেতু সে 5% রেটে করে এখন কোনো কারণে আপনি 15% রেটে ধরেন সমস্যাটা কোন জায়গায় আসছে দেখেন বাস্তব সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারিং থেকে ওহো আপনি ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে 15% রেটে ব্যাট আর ডিপো স্টেজে কত পার্সেন্ট বলুন তো 5% তো এই আইনটা আসার পর কয়েকজন দুষ্ট লোক কি করছে শুনবেন নাকি শুনতে চান শুনেন তাহলে ধরেন এখানে 80 টাকা না একটা উদাহরণ হিসেবে বললাম আর এটা 100 টাকা হ্যাঁ সে করছে কি দীপু সহ মিলে সেন্ট্রাল করে ফেলছে করে সে যেহেতু দীপু স্টেজ থেকে সরবরাহ করছে এখান থেকে 5% ভ্যাট দেওয়া শুরু করছে এই 15% দিচ্ছে না ম্যানুফ্যাকচারিং এর যেহেতু সে দীপু থেকে সরবরাহ দেখাচ্ছে বুঝছেন জি স্যার এই জন্য ওরা এই এসআরওটা আসছে অগাস্টে হ্যাঁ অগাস্টে আসতে এই জন্য বলছে কি সুনির্দিষ্ট করবে যেতে সকল ক্ষেত্রে কত 15% এবার বুঝছেন তো মানে তাদেরকে রোধ করার জন্য আমাদের মতো কতগুলো দুষ্ট লোক আছে এই দুষ্ট লোককে সাহায্য করার জন্য 15% টান আইনের স্পিরিট খারাপ ছিল ওটা ভাই এনাফ হ্যাঁ রেজিস্ট্রেশন নিয়ে না আগাই আমরা হ্যাঁ প্লিজ প্লিজ স্যার থ্যাংক ইউ আপনারা শেষ করতে পারবেন কয়টা চ্যাপ্টার আছে দেখতেছেন
আমরা ম্যাক্সিমাম কতক্ষণ পাবো বলেন তো? সাড়ে বারোটা। নামাজ কয়টায়? আপনার প্রিপারেশন নিতে হবে নামাজের জন্য, তো এখন right now we are moving into the core part of VAT imposition মানে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, বুঝছেন? এই চ্যাপ্টারটা lays the foundation of VAT মানে পরবর্তীতে আমরা যাই পড়বো অনেক কিছু is based on this chapter, এই জন্য এই চ্যাপ্টারে আপনাদের অনেক বেশি অ্যাটেন্টিভ হতে হবে। I know you guys are attentive. জি স্যার। ও জি স্যার। স্যার আপনার স্ক্রিনটা আরেকবার দিলে বেটার হতো স্যার। এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। কোশ্চেন গুড। এই যে এই ভ্যাটের ভ্যাটের ইম্পোজিশন হলো কি মানুষের মাথায় হাত দেয়? হ্যাঁ জি স্যার। হ্যাঁ অনেকটা তো তাই স্যার। অনেকটা তাই না? আমাদের ব্যবসায়ী আমাদের ব্যবসায়ীরা মনে করে আমাদের ব্যবসায়ীরা যে ভ্যাট হচ্ছে তার প্রফিটের অংশ, তো এখানে যত ফাঁকি দিতে পারবে প্রফিট তত বাড়বে। ভুল স্যার এটা। হ্যাঁ অবশ্যই ভুল, এটা আমরা ঠিক বলতেছি না। সো ইম্পোজিশন অফ ভ্যাটের ক্ষেত্রে বলছে ভ্যাট শ্যাল বি ইম্পোজড এন্ড পেয়েবল অন কিছুর উপরে ট্যাক্সেবল ইম্পোর্ট এবং ট্যাক্সেবল সাপ্লাই। এখানে বলে নাই ম্যানুফ্যাকচারিং ইম্পোর্ট অর ট্রেড, বলছে কি এর মধ্যে ট্যাক্সেবল সাপ্লাই আর ট্যাক্সেবল ইম্পোর্ট হলে ভ্যাট হবে, মানে ভ্যাট ইম্পোজড হবে। অ্যান্ড ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই ইন টু রেট ইকুয়ালস টু পেয়েবল ভ্যাট, মানে আমার যে ট্যাক্সেবল ইম্পোর্ট বা ট্যাক্সেবল সাপ্লাই হবে এটার যে ভ্যালু ট্রানজ্যাকশন ভ্যালু এটার উপরে আমি রেট অফ ভ্যাট যেটা আমরা ভ্যাট ফ্র্যাকশনস বলি এটাকে মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? আমি আমার পেয়েবল ভ্যাটটা পাবো। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই ট্যাক্সেবল ইম্পোর্ট আর ট্যাক্সেবল সাপ্লাইটা কি। এটা বুঝলে আমরা যদি রেট জানি তাহলে আমরা আমাদের মানে ভ্যাট ইম্পোজিশন কীভাবে হয় সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা অ্যাজ আই হ্যাভ মেনশন টু ইউ যে আমাদের ক্লাসের শুরুর সময় যে আমরা কিছু ডেফিনিশনস হয়তো চ্যাপ্টার ওয়ান থেকে বলবো না, রিলেটেড চ্যাপ্টারগুলোতে বলবো। তো এখানে টু স্টার্ট উইথ দ্য ডেফিনিশন যে মিনিং অফ ট্যাক্সেবল ইম্পোর্ট আপনাদের জানতে হবে, মিনিং অফ ট্যাক্সেবল সাপ্লাই, মিনিং অফ এক্সেম্পটেড সাপ্লাই, মিনিং অফ এক্সেম্পটেড ইম্পোর্ট। আসলে সত্যিকার অর্থে কি এগুলো এই চারটা জিনিস জানার কোনো দরকারই নেই, এগুলো খুব রিলেটেড। কারণ কি মিনিং অফ ট্যাক্সেবল ইম্পোর্ট কি বলেছে সেকশন 231 এ, অব্যাহতি বাদ দিয়ে অব্যাহতি প্রাপ্ত ইম্পোর্ট বাদ দিয়ে বাকি সব ট্যাক্সেবল ইম্পোর্ট। মানে এখানে বলতেছে এই ডেফিনিশন পড়লে কি পাবেন, অব্যাহতি বাদ দিয়ে বাকি সব কি ট্যাক্সেবল, অব্যাহতি সাপ্লাই বাদ দিয়ে অব্যাহতি সাপ্লাই বাদ দিলে বাকি সব কি ট্যাক্সেবল সাপ্লাই, আর এক্সেম্পটেড সাপ্লাই কি তাহলে? আচ্ছা এক্সেম্পটেড সাপ্লাই এটা আপনারা যদি একটু আইনের ভাষাটা পড়েন খুব সুন্দর, অব্যাহতি প্রাপ্ত যেটা আছে সেটা হচ্ছে ধারা 26 যা লেখা আছে সেটাই হচ্ছে অব্যাহতি প্রাপ্ত। মানে এই দুইটা রেফার করছে এক্সেম্পটেড সাপ্লাই এবং এক্সেম্পটেড ইম্পোর্ট রেফার করছে কাকে? ধারা 26 কে। আর ধারা 26 কাকে রেফার করছে? ফার্স্ট শিডিউল কে। তার মানে কি অব্যাহতি প্রাপ্ত বাদ দিয়ে মানে ফার্স্ট শিডিউল বাদ দিয়ে বাকি সবগুলোই কি বাকি সব ট্যাক্সেবল সাপ্লাই। মানে আপনারা কি ডিসিশন ট্রিটা বুঝতে পারছেন? মানে আমরা ফার্স্ট শিডিউলে যে সমস্ত পণ্য বা সেবার কথা বলা আছে এগুলো বাদ দিয়ে বাকি সব কি ট্যাক্সেবল ইম্পোর্ট এবং কি ট্যাক্সেবল সাপ্লাই। ক্লিয়ার? এটা কোথায় লেখা আছে? সেকশন 26 আছে। ফাইন। এখন এখানেও কিন্তু রেজিস্ট্রেশনের মতো আবার একটা লুকোচুরি আছে। রেজিস্ট্রেশনে যেরকম ছিল যে আমরা প্রথমে পড়ছি যে এটা হলে রেজিস্ট্রেশন নিতে হবে, এটা হলে দরকার নাই, আসলে এখানে শেষ না। মানে ভ্যাট আইন যদি এখানে শেষ হয়ে যেত তাহলে ভালো হতো, কিন্তু বলছে আমাদের ওই আগের আইনের মতো এখানেও 172 নম্বর এসআরও আছে। 172 নম্বর এসআরও বলছে কিছু কিছু প্রোডাক্ট ইম্পোর্ট স্টেজ এক্সেম্পটেড, কিছু কিছু প্রোডাক্ট ইম্পোর্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং স্টেজ এক্সেম্পশন,
কিছু কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং স্টেজ এক্সেম্পশন সার্ভিসেস গুলো টেবিল 4 এ দেওয়া আছে আর ব্যবসায়ী পর্যায়ে কিছু ভ্যাট অব বাধা দেওয়া আছে তো তার মানে কি আমার ফার্স্ট শিডিউলও দেখতে হবে সাথে আবার কি দেখতে হবে সাথে এই এসআরও দেখতে হবে হ্যাঁ শুধু এই এসআরও না কারণ আমরা একটু এসআরওটাতে একটু যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে এসআরও কত বলছি বলুন তো 172 ভাই আমার মুখস্থ থাকে না আমার মেমোরি খুবই দুর্বল এখানে একদম সব ডিটেইল গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আগের আইনের মতো এখানে কিন্তু কোনো খুব টেকনিক্যালি কোনো ধরনের চেঞ্জ হয়নি অল্প কিছু ঢুকছে বাইরে হয় এই লিস্ট আপনারা দেখবেন মানে কাউকে অ্যাডভাইস করার আগে অবশ্যই কি এই লিস্টটা দেখবেন এটা আনতেছি অন্য কারণে আপনাদের একজন প্রশ্ন করছেন না স্থান বা স্থাপনার ভাড়া একজন প্রশ্ন করছেন তো নাকি স্থান বা স্থাপনার ভাড়া বলছে তো কি সম্পূর্ণ আবাসিক কাজের জন্য প্রদত্ত সুবিধা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত 150 বর্গ ফুট আয়তনের কোন স্থাপনা অনধিক তার মানে কি যদি নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রস্তুতকারক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কারখানা ভাড়া করে সেটা স্থান বা ছাড়া ভাড়া বন গ্রহণকারী হিসেবে কি অব্যাহতি থাকবে মানে ফ্যাক্টরি রেন্টের উপর আপনাকে কি দিতে হবে না ভ্যাট দিতে হবে না আবাসিক কার্য এবং 150 স্কোয়ার ফিট পর্যন্ত আপনার কি কোনো ভ্যাট নাই ITS কোম্পানির কোনো ভ্যাট নাই নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুমের ভাড়া হলে কি ভ্যাট নাই অশ্রু অশ্রু সাহা আছেন নাকি অশ্রু সাহা আছেন স্যার কি ওনাকে নারী উদ্যোক্তা বানাবেন না না উদ্যোগ আছে কিরে দেখতেছি ও তো কোনো আওয়াজ দিচ্ছে না আজকে আমাদের দাদা আছে অমিতাভ দাদা আছেন নাকি অমিতাভ দাদা আছেন হ্যাঁ হ্যাঁ আছি দাদা আপনার কাছে কেউ এখন বুদ্ধি চাইতে আসলো যে কেমনে আমি অফিস কি আমার শোরুমের রেন্ট থেকে ব্যাটের অব্যাহতি পাই আপনার এক বন্ধু আসলো হ্যাঁ আপনি তাকে কি বুদ্ধি দিবেন আমি বলতে পারি স্যার না আপনি বলবেন না তো আমি দাদারে জিজ্ঞেস করছি দাদা কোম্পানিতে চাকরি করতো বুঝছেন ওয়াইফ সহ নিয়ে গেছে তো তাকে ট্যাক্স প্ল্যানিং এর জন্য বুদ্ধি দিচ্ছে যে ভাই আপনি কিভাবে সারচার্জ কমাতে পারেন বলে যে সারচার্জ কমানোর একটা পদ্ধতি হচ্ছে আমি যদি ওয়াইফের নামে যদি অ্যাসেটটা ট্রান্সফার করে দিই বুঝছেন তো দেখা গেল ঠিক এক বছর পরে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল তারপর তার পুরো কি অ্যাসেট সহ ট্রান্সফার হয়ে গেল দাদা বুঝছেন এখন যদি তার ওয়াইফকে নিয়ে আপনি শোরুম নেন ব্যবসা সহ চলে যাবে দাদা মানে আপনি শুধু কি ভ্যাট ভ্যাট সেভ করতে গিয়ে কিন্তু ব্যবসা সহ ছাড়াই দিয়ে আর কি কারণ আপনি তো রিলেশনশিপ জানেন না বুঝছেন সো এখানে আপনারা এক্সেম্পশনটা দেখবেন যে এক্সেম্পশনটা কিন্তু এখানে দেওয়া আছে মানে হোয়াট আর এক্সেম্পটেড হ্যাঁ অন টপ অফ রুটিন এক্সেম্পশন দ্যাট হ্যাজ বিন গিভেন ইন কি আপনার এই এসআরওতে এই ফার্স্ট শিডিউল যেটা আছে এটাও দেখবেন সাথে কি এসআরও দেখবেন এটা ছাড়াও ফার্স্ট শিডিউলে আপনি যখন যাবেন দেখেন ফার্স্ট শিডিউল বারবার আপনাদেরকে কিন্তু একই কথা বলছি আপনারা দেখবেন এখানে কি লেখা আছে কি লেখা আছে এটা একটু পড়ে শোনাবেন সুব্রত কি লেখা আছে কি লেখা আছে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন ওইখান থেকে হ্যাঁ এই যে এখানে কি লেখা আছে আচ্ছা এর ধারা মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন এত এর ধারা 126 এর উপধারা একে প্রদত্ত ক্ষমতা বলে সরকার তার মানে কি
তার মানে 126 এর উপধারাতে যেই পাওয়ার দেয়া আছে ওইটা অনুযায়ী এটা করা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এবং যেহেতু এই 126 ধারাটা হচ্ছে আমাদের জন্য কিন্তু খুব গাইডিং সেকশন সব সময় মাথায় রাখবেন সেকশন 126 হচ্ছে আমাদের জন্য একটা গাইডিং সেকশন কেন গাইডিং সেকশন কারণ এখানে অনেক ধরনের পাওয়ার বোর্ডকে বা সরকার নিজের হাতে রাখছে যে আপনার এই আইন তো পরিবর্তন করতে পারবে না সহজে নাকি পার্লামেন্ট না হলে কি আইন পরিবর্তন করতে পারবে না দেখেন দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন অফিশিয়াল গ্যাজেট ক্যান এক্সেম্পট সাপ্লাই অফ গুডস ফ্রম ভ্যাট দ্য গভর্নমেন্ট চাইলে এই ধারা দিয়ে কি করতে পারে এক্সেম্পট করতে পারে দ্য বোর্ড মে এক্সেম্পট যদি বোর্ড চায় রেসিপ্রোকাল বেসিসে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের জন্য আমরা যেরকম ডাবল ট্যাক্স ট্রিটি বসছিলাম হ্যাঁ চাইলে সেটা কি কি এক্সেম্পট করতে পারে বাই স্পেশাল অর্ডার দিয়ে বোর্ড কিন্তু এক্সাম করতে পারে এখানে যা লেখা আছে এখানে কিন্তু সবকিছু হচ্ছে আপনি একটা ট্যাক্সেবল জিনিসকে ট্যাক্সেবল সাপ্লাইকে এক্সাম করতে পারে বোর্ড বা গভর্নমেন্ট চাইলে এক্সাম জিনিসকে ট্যাক্সেবল করতে পারে না খেয়াল করছেন হ্যাঁ হ্যাঁ রাইট থ্যাঙ্ক ইউ তার মানে স্যার জি এখানে পাওয়ারটা দেয়া আছে একমুখী পাওয়ার সরি আপনার আওয়াজটা ভেঙে গেছে ভাইয়া ভাই আপনার আওয়াজটা ভেঙে গেছে সরি আপনার আওয়াজটা নিতে পারি নাই কোনো কারণে আমি বুঝতে পারিনি আর কি সো এখানে আমাদের যে আর্টিকেল আমাদের যে কনস্টিটিউশন কনস্টিটিউশনে বলা হচ্ছে যে ইফ গভর্নমেন্ট উড লাইক টু ইম্পোজ এনি নিউ ট্যাক্স দ্যাট মাস্ট বি ডিসকাসড অ্যান্ড অ্যাপ্রুভড ইন দ্য পার্লামেন্ট তো এইখানে এই জন্য কি এটা কিন্তু ইনক্রিজ করার বিষয় আসতেছে না এটা আসতেছে কি হিসেবে এক্সেমশন হিসেবে সো এক্সেমশন হিসেবে গভর্নমেন্ট চাইলে এক্সেম করতে পারে বোর্ড বাইলেটারাল ট্রিটির মাধ্যমে এক্সেম করতে পারে অথবা বোর্ড কি করতে পারে বাই স্পেশাল অর্ডার দিয়ে বোর্ড এক্সেম করতে পারে মানে গভর্নমেন্টও করতে পারে বোর্ডও করতে পারে আবার বোর্ড চাইলে বাইলেটারাল ট্রিটিগুলোর ক্ষেত্রে কি নিজেরাই করতে পারে গভর্নমেন্টের করার দরকার নাই এনবিআর সেই ক্ষেত্রে কি স্যার সেই ক্ষেত্রে কি পাওয়ার ম্যানিপুলেট হওয়ার কি পসিবিলিটি আছে 100% সম্ভাবনা আছে জি স্যার এরকম মানে আমি একটা রিয়েল হচ্ছে যে আমাদের কোম্পানির আমি যেটাতে কাজ করি সেখানে আমাদের প্রোডাক্টের সাকিয়ার জন্য মানে বোর্ড থেকে একটা এক্সামশন নিয়ে আসা হয়েছে যে জাস্ট একটা পাওয়ার এক্সারসাইজ করে তো এটা তো কেমন হয়ে গেল না এটা যাতে এরকম এটা উচিত না তো স্যার আপনি জিনিসটা জানেন এটা হচ্ছে আপনারা জানেন যে আসলে এই ধরনের জিনিস আপনি বলতেছেন হয়তো হওয়া উচিত না আবার অনেকটা পার্ট বলবে দেখেন ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য অনেক ক্ষেত্রে অনেক কিছু পাওয়া লাগে নালে ধরেন সবসময় তার বাজেটের জন্য ওয়েট করতে পারবেন না জি স্যার বুঝেন নাই এখন যে মনে করেন এই যে দুর্যোগ হলো এই যে কোভিড এর কারণে যে দুর্যোগটা হলো অনেক ক্ষেত্রে সরকার এক্সেম্পট করতে হচ্ছে না যদি এটা না করতো এই যদি এই পাওয়ারটা না থাকতো তাহলে অনেক কিছু ভ্যাটেবল হয়ে যেত না জি স্যার মিস্টার শামীম আপনার চেহারা খুব সুন্দর ভিডিওটা অফ করে দেন আচ্ছা ইম্পোজিশন অফ ভ্যাট ইম্পোজিশন অফ ভ্যাট বলতেছে যে আমার এখানে ভ্যাট হবে কত 15% অন ট্যাক্সেবল ইম্পোর্ট এন্ড ট্যাক্সেবল সাপ্লাই হাউএভার দেয়ার আর রিডিউস রেট অফ ভ্যাট ইন থার্ড শিডিউলে দেওয়া আছে তো এই রেটটা আমরা পরে দেখব মেনে ডিফারেন্সিয়াল রেট দেওয়া আছে বাট দ্য অবজেক্টিভ ওয়াজ টু ব্রিং ওয়ান সিঙ্গেল রেট 15% আর ইফ ইউ আর পেইং আন্ডার রিডিউস রেট স্টিল ইউ ক্যান অপ্ট টু পে অ্যাট স্ট্যান্ডার্ড রেট ইনস্টিড অফ রিডিউস রেট অর স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট মানে সুনির্দিষ্ট কর অথবা রাষ্ট্রীয় কর হার ছাড়াও আপনি চাইলে 15% রেটই দিতে পারেন ইউ মে পে হ্যাঁ সো স্ট্যান্ডার্ড রেটের তো কথা আমরা বলেছি কারণ আপনাদেরকে বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড রেটে আমি যদি ভ্যাট দিই তাহলে একমাত্র আমি ইনপুট ট্যাক্স যেটা আছে সেটা আমি রেয়াত নিতে পারবো আর যদি নট আদার দেন স্ট্যান্ডার্ড রেট অথবা আমি স্পেসিফিক অ্যামাউন্টে ভ্যাট দিই তাহলে সেক্ষেত্রে কি আমার রেয়াত নেওয়ার সুযোগ নাই তাহলে আদার দেন স্ট্যান্ডার্ড রেট কি আছে আদার দেন স্ট্যান্ডার্ড রেট আছে থার্ড শিডিউলে দেখবেন 5% আছে 7.5 আছে 10 আছে স্পেসিফিক অ্যামাউন্ট আছে আর ট্রেডাররা দেয় 5% দেয়ার আর সাম স্পেসিফিক আদার দেন স্ট্যান্ডার্ড রেট আছে যেমন পেট্রোলিয়াম ন্যাচারাল প্রোডাক্ট 2% দেয় আর বিল্ডিং কনস্ট্রাকশন ফার্ম 1600 স্কোয়ার ফিট পর্যন্ত 2% দেয় ল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা আছে 2% দেয় ফ্ল্যাট রি রেজিস্ট্রেশনের সময় 2% আর যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তারা 15% ভ্যাট তো দেয় সাথে আরও 2.4% মানে কেমিস্টদের যে ভ্যাট সেটাও একসাথে দিয়ে দেয় আর বিল্ডিং যদি 1600 স্কোয়ার ফিটের উপরে হয় তাহলে সেক্ষেত্রে ভ্যাট হয় 4.5% সো এটা একটা চার্টের মধ্যে ইউ ক্যান সি হোয়াট আর দ্য রেটস ফর ভিএটি
and who are the persons liable for payment of VAT. এই রেটটা কিন্তু আপনারা আমি মানে এত ডিটেইলে বলতেছি না কারণ these are given in আপনার VAT book এ হ্যাঁ who are the persons liable to pay VAT who pays VAT আসলে who pays VAT rule I mean who pays VAT basically sir the consumer যে সার্ভিসটা ব্যবহার করতেছে ইউজ করতেছে সেই হচ্ছে ভ্যাট পেয়ার বাট প্রাথমিক স্টেজে যে প্রোডিউস করতেছে তাকে ভ্যাটটা পে করতে হবে দেন পরে সে সেটা কালেক্ট করে নেবে ক্রেডিটের মাধ্যমে ক্রেডিটের মাধ্যমে বুঝিনি মানে আপনার প্রথম কথাটা বুঝছিলাম পরে কথাটা বুঝিনি স্যার যে এটা যে সে ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটগুলি প্রোডিউসার বা ইম্পোর্টার দিয়ে আসবেন সেটা যখন সে প্রোডাক্টটা ডেলিভারি করবেন সাপ্লাই করবেন তখন কনজিউমারের কাছ থেকে সেটা কালেক্ট করে নেবে আচ্ছা আচ্ছা তার মানে এই ক্ষেত্রে কি ভ্যাটটা কি ইম্পোর্টার দিচ্ছে না কনজিউমার দিচ্ছে কনজিউম ফাইনাল কনজিউমার দিচ্ছে ফাইনাল কনজিউমার তাহলে ইম্পোর্টারের কাজ কি স্যার ইম্পোর্টারের কাজ হচ্ছে ইম্পোর্টারের কাজ হচ্ছে স্যার ভ্যাট তার ইম্পোর্টের উপরে আসবে সেটা সে কনফার্ম করা সেটা সে কনজিউমারের কাছ থেকে কালেক্ট হলো কিনা এবং সেটা গভর্নমেন্টের ট্রেজারিতে জমা হলো কিনা আচ্ছা আসলে ইম্পোর্টার সত্যি আপনি যদি ইম্পোর্টারের এক্সাম্পল দিচ্ছেন ইম্পোর্টার আগে সরকারকে ভ্যাট দিয়ে দিচ্ছে যদিও সে পরে কাস্টমার থেকে নিচ্ছে রিয়েলাইজ করতেছে তো ইম্পোর্টার ইজ অ্যাক্টিং আপনি এখানে ইম্পোর্টার বলেন ম্যানুফ্যাকচারার বলেন অর সার্ভিস প্রোভাইডার বলেন যাদের কথাই বলেন না কেন এরা কিন্তু দে আর অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট তারা গভর্নমেন্টের কিন্তু এজেন্ট নাকি তারা গভর্নমেন্টের এজেন্ট তারা এই কাস্টমার যেটা আছে কাস্টমার থেকে সে কালেক্ট করে সে গভর্নমেন্টকে দেয় নাকি জি স্যার এখানে কিন্তু এটা তার রেভিনিউ না এটা তার রেভিনিউ না সে কাস্টমার থেকে নিবে নিয়ে সরকারকে দিবে আপনারা যখন আইফারেস 15 পড়বেন পড়ছেন কিনা জানি না আইফারেস 15 পড়লে এটা কিন্তু ক্লিয়ার এখানে কিন্তু এক্সেমশন দেওয়া আছে যে দ্য ওয়ান দ্যাট ইউ আর কালেক্টিং অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট দ্যাট শুড নট ফর্ম পার্ট অফ ইউর রেভিনিউ তো কিন্তু এখানে আমরা যখন আইন পড়তেছি পার্সনস লায়াবল টু পে ভ্যাট এখানে বলা হয় নাই অন হুম ভ্যাট ইজ ইম্পোজড ইম্পোজিশন বলা হচ্ছে না এখানে পার্সনস লায়াবল টু পে ভিএটি হু আর দ্য পার্সনস লায়াবল টু পে ভিএটি In case of import, taxable import, the importer is liable to pay the VAT. In case of taxable supply in Bangladesh, the supplier, মানে যে manufacturer যে manufacturing করে supply করতেছে, সে supplier is responsible for payment of VAT. In case of taxable supply of imported service, recipient of supply, or in other cases, supplier or recipient of supplier. যিনি supply করতেছেন, অথবা the recipient of supplier. আচ্ছা এখানে আমি একটু আপনাদের একটু এক্সাম্পলটা একটু জানতে চাচ্ছি যে সাইমা আছেন সাইমা সাইমা শুনতে পাচ্ছেন সাইমা ইন কেস অফ ইম্পোর্টার উই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পোর্টার ইজ রেসপন্সিবল টু পে দ্য ভিএটি কারণ সে কাস্টমসের মালটা ক্লিয়ার করার আগে তাকে ভ্যাটটা দিতে হচ্ছে আনলেস ইট ইজ এক্সেম্পটেড ম্যানুফ্যাকচারার ভ্যাট দিতে হচ্ছে আর আমরা যারা সার্ভিস প্রোভাইডার আছি সার্ভিস প্রোভাইডার ভ্যাট দিচ্ছি এটা দিয়ে কি বোঝায় ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস হোয়াট ডাজ দ্যাট মিন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া স্যার বোঝা যাচ্ছে না কথা কি হ্যালো জি জি বলেন মানে আমি আপনাকে বলছি যে আপনার এই যে আমরা বলছি উদাহরণটাতে যে ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস এখানে রেসিপিয়েন্ট অফ সাপ্লাই তাকেই ভ্যাটটা দিতে হবে রেসিপিয়েন্ট অফ সাপ্লাই ইজ লায়াবল টু পে ভিএটি এটা দিয়ে আপনি কি বুঝছেন আমাদেরকে একটু বোঝাতে পারবেন এনি আইডিয়া এগুলো তো আমরা বুঝতেছি মানে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার দিবে সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাইয়ার দিবে ইন এনি কেসে সাপ্লাইয়ার দিবে বাট এইটার ক্ষেত্রে কি বোঝায় অন্য কেউ বলতে চাচ্ছিলেন হ্যাঁ বলেন
এটা হচ্ছে স্যার আমরা যখন কোনো বাইরে থেকে বিদেশ থেকে কোনো টেকনিক্যাল সার্ভিস ইম্পোর্ট করি টেকনিক্যাল সার্ভিস বাংলাদেশের কোনো কোনো কোম্পানি নেয় যদি তাহলে আমি হচ্ছে ওই সার্ভিসের রিসিপিয়েন্ট এবং ওই ওই সেবা প্রদান করার জন্য আমি যে আমি আমি যে তাকে পেমেন্ট দিব ওই পেমেন্টের উপর স্যার ভ্যাট দিতে হবে স্যার এইটা তো তার জন্য কি এই সার্ভিসটা তার জন্য একটা ইনপুট হওয়ার কথা না টেকনিক্যালি স্যার ইনপুট হওয়ার কথা কিন্তু স্যার আইনে কোনো ইনপুটের কথা বলা হয় নাই স্যার আচ্ছা এখানে এই সমস্ত ক্ষেত্রে ইম্পোর্টার যখন পে করছে এটাও তো তার একটা ইনপুট মানে সে যখন ভ্যাট দিচ্ছে জি স্যার ট্যাক্সেবল ইম্পোর্ট যখন হচ্ছে ইম্পোর্টার দিচ্ছে না এটাও তো তার একটা ইনপুট মানে আমার আমি যদি সেলস আর পারচেজ কে ভাগ করি তাহলে দুটো ভাগ থাকছে না একটা সেলস আর একটা পারচেজ আমার এই এবিসি কোম্পানি একটা পারচেজ করতেছে আরেকটা কি করতেছে সেলস করতেছে নাকি জি সেলস এর ক্ষেত্রে এবিসি কোম্পানি যে ভ্যাটটা দিচ্ছে সেটা হচ্ছে তার আউটপুট ভ্যাট নাকি আর এই ক্ষেত্রে হচ্ছে এটা ইনপুট ইনপুটের ক্ষেত্রে দুটো আছে একটা হচ্ছে গুডস আর একটা হচ্ছে কি সার্ভিস আবার এগুলো দুটো ক্যাটাগরি থাকতে পারে গুডস আর সার্ভিসের গুডস আর সার্ভিসেস এর ক্যাটাগরি কি থাকতে পারে যে এই গুডসটা ইম্পোর্ট হতে পারে অথবা লোকাল হতে পারে সার্ভিসটা কি হবে ইম্পোর্টেড হতে পারে লোকাল হতে পারে লোকাল হতে পারে সার্ভিস যখন গুডস যখন ইম্পোর্ট করতেছে তখন কিন্তু ও ভ্যাট দিচ্ছে নাকি জি স্যার আর যখন লোকাল সাপ্লাই নিচ্ছে তখন সে কি ভ্যাটটা দিচ্ছে লোকাল সাপ্লাই নিলে সে কিন্তু ভ্যাটটা দিচ্ছে না লোকাল সাপ্লাই নিলে সেই ভ্যাটটা যিনি সাপ্লাই করেছেন উনাকে দিয়ে দিচ্ছে ওই সাপ্লায়ার ভ্যাটটা দিচ্ছে উনি দিচ্ছেন না ধরেন এটা একটু আর বলবেন আচ্ছা একটা আবার বলি আমরা বলি গুডস সরি আমাদের আসলে তো ব্ল্যাকবোর্ড নাই বা হোয়াইট বোর্ড নাই আমি আমার ল্যাপটপ কে ইউজ করতেছি তো এই জন্য হয়তো জায়গাটা হচ্ছে না আর কি সরি আর কি হ্যাঁ কিছু করার নাই মানে যতটুকু ইন্টারেস্টিং করা যায় ইম্পোর্ট লোকাল রাতে স্ক্রিনও কাজ করছে না আমি যখন ইম্পোর্ট করি এখানে ডু আই পে ভ্যাট অর যিনি আমাকে মালটা সাপ্লাই করছেন উনি ভ্যাট দেন গুডস ইম্পোর্টের ক্ষেত্রে স্যার আমাকে দিতে হবে ভ্যাট আই পে আই পে মানে আমি সরাসরি গভর্নমেন্টকে দিই নাকি জি স্যার গভর্নমেন্ট আর যখন আমি লোকালি যখন কিনি আমি কিন্তু সরকারকে সরাসরি দিই না মানে কিন্তু সরাসরি দেওয়ার কথা হতো আই পে টু গভর্নমেন্ট কালেক্ট করা আই পে টু গভর্নমেন্ট আর যখন গুডস লোকালি সাপ্লাই করে ধরেন এই গুডসটা যদি আমি সে বিএসআরএম থেকে নিলাম গুড বিএসআরএম তাহলে ভ্যাটটা কে দেয় বিএসআরএম দিচ্ছে বিএসআরএম দেবে বিএসআরএম পে আর যখন আমি সার্ভিসটা ইম্পোর্ট করতেছি যদি মনে করেন স্নেহাশিস মাহমুদান কোম্পানি দেয় তাহলে স্নেহাশিস মাহমুদান কোম্পানি পেজ দ্য ভিএটি আর যদি এই সার্ভিসটা যদি আমি ইম্পোর্ট করি যে এক্স ওয়াই জি থেকে হ্যাঁ তাহলে এখানে কে পে করে এখানে আই পে তার মানে কি ইম্পোর্ট বা রেসিপিয়েন্ট অফ সাপ্লাই পেজ দ্য ভিএটি এটাই বলতেছে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কি ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস রেসিপিয়েন্ট অফ সাপ্লাই হু হু ইন দিস এক্সাম্পল এবিসি মানে আই 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 স্ট্যান্ডস ফর কি
এবিসি পে সেটা গুডস ইম্পোর্ট করুক বা সার্ভিস করুক মানে এটা লায়াবিলিটি কার পারসনস লায়াবল টু পে হু এবিসি ইদার ইট ইজ এ ট্যাক্সেবল ইম্পোর্ট অর ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস বুঝছেন মানে ইম্পোর্টার অফ গুডস অর ইম্পোর্টার অফ সাপ্লাই আর লায়াবল টু পে ভিএটি নাকি জি স্যার এটা ইজিলি এটাই কারণ এইটা যদি আমরা না বুঝি পরবর্তীতে আমরা যখন সেকশন 20 তে যাব তখন আমরা প্যাস লাগাই ফেলব ফাইন ভ্যাট এজেন্টস অফ নন রেসিডেন্ট যদি কোনো নন রেসিডেন্ট বাংলাদেশে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি রেন্ডার করে থাকে কোনো একটা নির্দিষ্ট স্থান না থাকে তাহলে তাকে একটা ভ্যাট এজেন্ট দিতে হবে যদি তারা কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি বাংলাদেশে করে থাকে এই যেরকম আপনারা বলছেন কনসালটেন্সি দিচ্ছে বা টেকনিক্যাল সার্ভিসেস দিচ্ছে আমরা আসতেছি আপনার প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে পাবেন জাস্ট পাঁচটা মিনিট ধৈর্য ধরেন ঠিক আছে আক্তার কার্যক্রম যদি পরিচালনা না করেন তাহলে তাকে একটা এজেন্ট নিতে হবে তাহলে নন রেসিডেন্ট কারা নন রেসিডেন্টের ডেফিনিশন ইনকাম ট্যাক্সের মতো নন রেসিডেন্টের ডেফিনিশন ইনকাম ট্যাক্সে কি আছে কারা নন রেসিডেন্ট বলেন তো তাদের অফিস বাংলাদেশে নাই স্যার কন্ট্রোল বাংলাদেশে নাই না তাদের পি নাই পি ডেজ ওয়াই ডেজ ওয়াইস হয় নাই ইনকাম ট্যাক্স ডিফিনিশন ডেজ বাংলাদেশে ডেজ ওয়াইস তাদের ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল কন্ট্রোল স্যার আমি তো বললাম কন্ট্রোল বাংলাদেশ ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সিটুয়েটেড আউটসাইড বাংলাদেশ তাদেরকে বলা হচ্ছে কি অনাবাসী নন রেসিডেন্ট কোম্পানির জন্য কোম্পানি ইন্ডিভিজুয়ালের জন্য না হ্যাঁ এটা ফর কি কোম্পানি ইনকাম ট্যাক্সে যেরকম ডেফিনিশন দেওয়া আছে ভ্যাটোটিক সেম মানে এখানে বলা হচ্ছে আবাসিক কারা আবাসিক হচ্ছে ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল সিচুয়েটেড ইন বাংলাদেশ আর অনাবাসিক কারা বা নন রেসিডেন্ট কারা যারা আবাসিক নহেন ওনারাই অনাবাসিক বুঝছেন হ্যাঁ জি স্যার বুঝতে পারছি তাহলে এরকম নন রেসিডেন্ট কেউ যদি বাংলাদেশে কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন তাহলে তাকে করতে বাংলাদেশে তার পক্ষ থেকে একজনকে ভ্যাট এজেন্ট হিসেবে নমিনেট করতে হবে এবং কি বলছে এখানে তাহলে নন রেসিডেন্ট যদি একজনকে রেসপন্সিবিলিটি দেয় ভ্যাট এজেন্ট দেয় তাহলে তারা কিভাবে অ্যাপয়েন্ট হবেন সেটার জন্য আমাদের রুলসে মানে আমাদের চ্যাপ্টার 3 অফ ভ্যাট রুলস ওখানে ডিটেইল গাইডলাইন দেওয়া আছে ডিটেইল গাইডলাইন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে সেও কিন্তু এজেন্ট হতে পারে এজেন্ট আর রিপ্রেজেন্টেটিভ এক না আমরা বলতেছি উই আর টকিং অ্যাবাউট এজেন্ট হিয়ার তো এটা এজেন্টের জন্য এক আমাদের রুল 16 তে বলা আছে যে এটা তারা আপনার 3.1 এর মাধ্যমে আপনার মহাপরিচালক কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট ট্রেনিং বরাবর আবেদন করতে হবে 3.2 ফর্ম করে তাদেরকে কি 3 বছরের জন্য তাকে একটা মূসক এজেন্ট সনদপত্র দিবেন তবে এটা দিতে গেলে অবশ্যই তাদেরকে কি করতে হবে ওই যে কোম্পানি থেকে তারা এজেন্টশিপ চাচ্ছে তাদের কাছ থেকে একটা মনোনয়ন আনতে হবে এবং সেই মনোনয়নের তথ্যটা 3.3 দিয়ে সাবমিট করতে হবে তো অনাবাসিক ব্যক্তি যদি আপনারা এজেন্ট নেন আপনারা খুশি হয়ে যাবেন না নাকি অনেকে নেবেন কিনা জি স্যার নিতে চাইবো না না স্যার নাজমুল নেবেন দায়িত্ব নিতে না পারলে বিয়ে শাদী করেন না বুঝছেন ঠিক সেম যদি আপনি রেসপন্সিবিলিটি না নেন তাহলে আপনি নন রেসিডেন্টের এজেন্ট হবেন না কারণ কি দেখেন কঠিন প্রশ্ন এটা আমার অমিতাভ দাদা জানে যে আসলে কঠিন কিরকম জীবন বুঝছেন Such VAT agent of a non-resident shall bear all responsibilities and carry out all activities of the non-resident and shall be jointly and severally liable for the payment of all dues, including taxes, fines, penalties, and interest that may be imposed. So, kono karone non-resident chatta business korlo. Duita business er totto apnake dilo. Ar duita business er totto she na diye hundi kore taka niye geche.
সরকার কারে পাবে এজেন্ট কে কারে পাবে এরে পাবে এরে পাবে এই কোড পড়া এগুলোর পাবে এরা তো চলে গেছে এরা বাংলাদেশে আসতেছেই না আপনারে পাবে তখন আপনার চুলদারি সব পাইকে যাবে বুঝছেন কারণ ট্যাক্সেস ফাইন পেনাল্টি সব আপনারে দিতে হবে সো এই জন্য অনেকে লাফালাফি করে এজেন্সি দিয়ে গেছে বুঝছেন বি কেয়ারফুল অ্যাসপাল বুঝছেন স্যার আমরা তো অ্যাপ্লাই করছি 10000 টাকা দিয়ে করেন অসুবিধা কি মানা করনে আর এটা অলরেডি আমরা বলছি এজেন্টের এটা রেসিডেন্ট নন রেসিডেন্ট ডিফারেন্স এই যে এবার আসতেছে আমাদের আক্তারের ইম্পোর্টেড সার্ভিস রিভার্স চার্জ টু রেসিপিয়েন্ট নাকি হ্যাঁ জি স্যার আক্তার আসতেছে এরকম নাকি বিদেশ থেকে বাংলাদেশে আসতেছে নাকি জি স্যার আচ্ছা এখানে বলতেছে আপনাকে বুঝতে হবে ধারা 20 টা কিন্তু খুব কঠিন এবং আপনাদেরকে আবার বলে দিব যে ধারা 20 নিয়ে অলরেডি আমরা এনবিআর এর কাছে লিখেছি যে এটা পরিবর্তনের জন্য কিছু জায়গায় সমস্যা আছে কারণ এখানে বলতেছে যে এটা ট্যাক্সেবল সাপ্লাই কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে মানে আমদানিকৃত এই সেবাটা ট্যাক্সেবল সাপ্লাই কিনা এটার ফর্মুলাটা কি বলছে সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস শ্যাল বি ট্যাক্সেবল সাপ্লাই মানে এটা ট্যাক্সেবল সাপ্লাই হবে ইফ যদি রেসিপিয়েন্ট ইজ রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড মানে এটা ট্যাক্সেবল সাপ্লাই হবে কার জন্য যিনি ভ্যাট রেজিস্টার্ড নাকি যিনি ভ্যাট রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড এন্ড আক্তারের কোম্পানি যদি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে থাকে তাহলে ইম্পোর্টেড সার্ভিস নিলে ওনারটাকে ট্যাক্সেবল সাপ্লাই হতে পারে অথবা আক্তারের কোম্পানি ইজ রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড এখনো রেজিস্ট্রেশন নেয় নাই তাহলেও ট্যাক্সেবল সাপ্লাই হতে পারে রেজিস্টার্ড অর রিকোয়ার্ড রেজিস্টার্ড আর অ্যাকোয়ার্ড সার্ভিস ইন দ্য প্রসেস অফ হিজ ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে এই টেকনিক্যাল নো হাউ বা কনসালটেন্সি সার্ভিসটা তার নিতে হবে এইটা ছাড়া সে তার আউটপুটটা বানাতে পারবে না মানে সে তার পণ্য বা সেবাটা কি ম্যানুফ্যাকচার আর সার্ভিস রেন্ডার করতে পারবে না তাহলে এটা হচ্ছে রেসিপিয়েন্টের জন্য এটা ট্যাক্সেবল সাপ্লাই হবে কখন যদি রেজিস্টার্ড হয় এবং অ্যাকোয়ার করে ইন দ্য প্রসেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেন ইফ সার্ভিস ইজ প্রোভাইডেড ইন বাংলাদেশ বাংলাদেশে যদি সে সার্ভিসটা নিয়ে দেয় নিয়ে থাকে কে বাই দ্য রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড পারসন মানে আপনি যে সরবরাহটা করছেন আপনি যে সরবরাহটা করছেন মানে এটা হচ্ছে সেলের পার্সপেক্টিভে ওই রেসিপিয়েন্টের পার্সপেক্টিভে ওই রেসিপিয়েন্ট অফ সাপ্লাই বাই দ্য রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড পারসন ইন দ্য প্রসেস অফ ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি সে যদি তার আউটপুটটা বাংলাদেশে তৈরি করে থাকে বা প্রদান করে থাকে ইজ ট্যাক্সেবল অ্যাট এ রেট আদার দেন জিরো রেটেড তার মানে উনি শুধু সার্ভিস দিলে হবে না তার সার্ভিসটা কি হতে হবে ট্যাক্সেবল হতে হবে অ্যাট এ রেট কি আদার দেন জিরো রেট এটা বোঝায় ধরেন আপনি একজন গার্মেন্টস কোম্পানি আপনি একটা গার্মেন্টস কোম্পানি তাহলে আপনার জন্য রেট কত আক্তার আপনার জন্য রেট কত আক্তার জি স্যার আপনার এই আপনার রেট কত তাহলে গার্মেন্টস হলে ট্যাক্স রেট হ্যাঁ ট্যাক্স রেট জিরো বলছেন এক্সেম্পট হলো এটার উপরে ব্যাট নাই আর জিরো হলো কি ব্যাট আছে জিরো হলো স্যার এটা কন্ডিশনের জিরো ব্যাট দিতে হবে না কিন্তু কন্ডিশন নন কমপ্লাই করলে ব্যাট হবে আচ্ছা আচ্ছা তার মানে এক্সেম্পটেড হলে কন্ডিশন যদি ফুলফিল না করে ব্যাট দিতে হবে না এক্সেম্পটেড তো এটার উপরে ব্যাট নাই ব্যাট তো ব্যাট তো নাই এটার উপর ব্যাট এই আপনি আমার ব্যাটের কনসেপ্ট সহ উলটপালট করে দিচ্ছেন আক্তার আক্তার আপনার চেহারাটা দেখি একটু আগে আমি ছবি তুলি একটা দাঁড়ান জি স্যার আমাদের কাছে একটু দেখান না না এই আক্তার আপনার ছবি দেখান আপনি আমার পুরো ব্যাটের কনসেপ্ট নষ্ট করে দিচ্ছেন কই আক্তার রিভার্স হয়ে গেছে স্যার পুরো রিভার্স হয়ে গেছে রিভার্স হয়ে গেছে কিন্তু শুনেন আক্তার কিন্তু একটা ভালো কথা বলছে কিন্তু আপনি
আরেকটা বলতেছি আমরা ট্যাক্স ট্যাক্সেবল নাকি? জি স্যার। আরেকটা বলতেছি আমরা জিরো রেটেড। জি স্যার তিনটা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। জিরো মানে 0% ট্যাক্সেবল মানে আমার কত 5 থেকে 15 যা রেট আছে প্লাস স্পেসিফিক অ্যামাউন্ট যা রেট থাকুক বিভিন্ন রেট করে মানে আদার দেন জিরো। এক্সেম্পটেড মানে কি? নীল। নো ভাই আপনি তো এটাই বুঝতে যাচ্ছেন। জি স্যার। আচ্ছা কিন্তু আপনার কনসেপ্টের মধ্যে একটা একটা জায়গায় একটু প্রবলেম আছে যে জিরো আর এক্সেম্পটেড এক না। জি স্যার। কারণ এই যারা এক্সেম্পটেড আছে তারা কিন্তু আপনার কোন ধরনের ওই যে উপকরণ কর যেগুলো আছে এগুলো কিন্তু কোন ধরনের রেয়াত পাওয়ার বা এগুলো ফেরত পাওয়া কিছুই পাবে না। জি স্যার। বুঝছেন তারা কিন্তু যা ট্যাক্স দিবে ইনপুট ট্যাক্স দিবে সব কিন্তু তার কস্ট ওর জন্য কস্ট না। ও যদি কোনো কারণে যদি ভ্যাট ইনপুট ভ্যাট দিয়ে থাকে সে কিন্তু এটা ফেরত পাওয়ার অধিকারী হবে। এক্সেম্পটেড হলে সে কিন্তু ফেরত পাওয়ার অধিকারী হবে না। বুঝছেন? জি স্যার। এবং আপনাকে এটাও মাথা রাখতে হবে আপনি যে ভালো কথাটা বলছেন এই যে এসআরও 172 আছে না? জি স্যার। আমি একটু আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই শিডিউলের এক্সেম্পশন আর এসআরও 172 এর এক্সেম্পশন এই দুটোর পার্থক্য কি কেউ বলতে পারবেন? এটাও এক্সেম্পশন ওটাও এক্সেম্পশন। এসআরও তো হইলে সমস্ত বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করতে হবে। বুঝিনা শিডিউল 1 এ যেটা আছে তার ব্যাটের যে রুলস রেগুলেশন এগুলো কমপ্লাই করতে হবে না। আর যদি এসআর এর মাধ্যমে এক্সেম্পশন করে দেয় তাহলে তার ব্যাট রিটার্ন বা অন্যান্য যে রুলস এন্ড রেগুলেশন কমপ্লাই করতে হবে। এখানে বলছে দেখেন এই প্রজ্ঞাপনের উদ্দেশ্য পূরণ করতে সংশ্লিষ্ট আমদানিকারক উৎপাদনকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 51, 53, 54, 64 ও 107 এ উল্লেখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাব রক্ষণ কর চালানপত্র ও যাবতীয় দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে। তার মানে যদি এক্সেম্পটেড হয় শিডিউল দিয়ে তার জন্য কিন্তু এত কমপ্লায়েন্স নাই। আর যিনি আপনি যদি কোনো কোম্পানি থেকে সার্ভিস নেন কিন্তু সে যদি ভ্যাটের চালান না দেয় মানে এই এসআরও দিয়ে এক্সেম্পটেড তাহলে সেটা কিন্তু আর অব্যাহতি হবে না ভ্যাটেবল হয়ে যাবে। ক্লিয়ার নাকি? ক্লিয়ার। তো আপনি কিন্তু একটা ভালো জিনিস আমাদের সামনে আনছেন। ফাইন, না হলে হয়তো এটা বলা হতো না। ফাইন, তাহলে এখানে হচ্ছে কি দেখেন ইফ সার্ভিস ইজ প্রোভাইডেড ইন বাংলাদেশ বাই দা রেজিস্টার মানে আপনি যে সেবাটা দিচ্ছেন আপনার আউটপুটটা যদি ট্যাক্সেবল হয় অ্যাট এ রেট আদার দেন জিরো রেটেড তার মানে গার্মেন্টস কোম্পানি যদি রেজিস্টার্ড হয় তার রেট হবে জিরো রেটেড তাহলে তার জন্য কিন্তু এটা হবে না সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস শ্যাল নট বি ট্যাক্সেবল সাপ্লাই। মানে একটা গার্মেন্টস যদি ইম্পোর্ট অফ সার্ভিস নিয়ে থাকে তাহলে সে যেহেতু তার কি মানে আপনার জিরো রেটেড তাহলে সেক্ষেত্রে সে কন্ডিশনটা ফুলফিল করছে না। অথবা রেসিপিয়েন্ট অফ সার্ভিস ডাজ নট গেট এন্টায়ার ক্রেডিট এগেইনস্ট দ্য ভ্যাট ইম্পোজড অন সাচ সার্ভিস আমি যিনি রেসিপিয়েন্ট অফ সার্ভিস যিনি আছেন মানে যিনি নিচ্ছেন উনি যদি ক্রেডিট না পান তাহলে কারা ক্রেডিট পায় না? এক্সেম্পটেড যারা আছে তারা ক্রেডিট পায় না? যারা এক্সেম্পটেড তারা কি ক্রেডিট পায়? ইনপুট ট্যাক্স ক্রেডিট পায় না? তাহলে পায় না। তাহলে জিরো রেট। তাহলে যদি হ্যাঁ মানে এক্সেম্পটেড এরা পায় না স্যার জিরো রেটেড এরা মানে ইয়া পায় ক্রেডিট পায় না? না একটা হচ্ছে যারা জিরো রেটেড তাদের তো ট্যাক্সেবল সাপ্লাই হবে না আর রেসিপিয়েন্ট অফ সার্ভিস ডাজ নট গেট এন্টায়ার ক্রেডিট তার মানে যারা আপনার ক্রেডিট পায় না যারা ক্রেডিট পায় না এই ভ্যাটের ক্রেডিট পায় না তাদের জন্য এটা ট্যাক্সেবল সাপ্লাই হবে না। মানে এই ধারাটা প্রযোজ্য কাদের? সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস শ্যাল বি ট্যাক্সেবল সাপ্লাই আপনি যদি একজন রেসিপিয়েন্ট হন আপনি যদি রেজিস্টার্ড অর রিকোয়েস্ট টু বি রেজিস্টার্ড হন এবং এই সেবাটা আপনি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস রেন্ডার করার জন্য নিয়েছেন এবং এটার মাধ্যমে যে আউটপুটটা তৈরি হয় সে আউটপুটটা ভ্যাটেবল। ভ্যাটেবল কিসে? অ্যাট স্ট্যান্ডার্ড রেটেড। কারণ বলছে কি ইজ ট্যাক্সেবল অ্যাট এ রেট আদার দেন জিরো অর রেসিপিয়েন্ট অফ সার্ভিস ডাজ নট গেট এন্টায়ার ক্রেডিট 15% না হলে আপনি তো কি এন্টায়ার ক্রেডিট পাবেন না? পাবেন? ক্রেডিটই তো পাবেন না স্যার। তার মানে ইম্পোর্ট অফ সার্ভিস যেটা আমি রিভার্স চার্জ টু রেসিপিয়েন্ট বলতেছি শ্যাল বি ট্যাক্সেবল সাপ্লাই অনলি ফর হোম ফর এ স্ট্যান্ডার্ড রেটেড ভ্যাট পেয়ার। ক্লিয়ার নাকি? ফর এ স্ট্যান্ডার্ড রেটেড ভ্যাট পেয়ার। এবং আইনে কি বলছে দেখেন আইনে বলতেছে যে এইটা ওনার কাছে রিভার্স চার্জ হিসেবে আসবে। কিভাবে রিভার্স চার্জ আসবে? উনি এটাকে একবার ইনপুট দেখাবেন একবার কি আউটপুট দেখাবেন মানে আউটপুটও দেখাবেন ইনপুট দেখাবেন। প্রবলেমটা হচ্ছে আমাদের
যে ভ্যাটের যে ফর্ম 9.1 ওখানে কিন্তু এই রিভার্স চার্জের জন্য আলাদা কোনো সাব ফর্ম আছে? হ্যাঁ, আমাদের যে ভ্যাটে 9.1 ওখানে আউটপুট ট্যাক্স দেখানোর জন্য কোনো ধরনের সাব ফর্ম নাই। আবার এই যে ইনপুট নিব, ধারা 46 এ বলা নাই যে আমি যে রিভার্স চার্জের জন্য যে ইনপুট নিব কি ডকুমেন্টেশন নিয়ে আমি ইনপুটটা দেখাবো। এটা কি সাপ্লায়ারকে আমি যে বিল সাপ্লায়ার থেকে যে বিলটা পাইছি সেই বিলটা দেখাবো, নাকি ব্যাংকে যে কাগজটা দিয়েছে পেমেন্ট করার সময় সেটা দেখাবো? বুঝছেন, এই কথাটা এখানে বলা নাই, তো এখানে একটা অ্যাম্বিগুইটি রয়েছে। আবার নেভারদিলেস এখানে যে সমস্যাটা আছে, সেকশন 20 এর 5 এ যদি পড়েন, সেকশন 20 এর 5, হ্যাঁ কি বলছি, সেকশন 20 5 যদি পড়েন, এখানে বলতেছে ব্যাংক ভিডিএস কাটবে কাদের কাছ থেকে, যদি আনরেজিস্টার্ড কেউ পারচেজ করে। খেয়াল করে দেখেন, যদি কেউ আনরেজিস্টার্ড কেউ পারচেজ করে ধারা 20 এর উপধারা 5 অনুযায়ী ব্যাংক ভিডিএস করবে। এটা দ্বারা কি বোঝায়? ধরেন একজন ফ্রিল্যান্সার কি করছে, ফ্রিল্যান্সার একটা সার্ভিস নিছে বাইরে থেকে, সে টাকা পাঠাবে, তখন ব্যাংক কি করবে, যেহেতু আনরেজিস্টার্ড, হ্যাঁ ব্যাংক কি করবে, যদি $1,000 পাঠায় তো $1,000 থেকে কি 15% ভ্যাট কেটে ফেলবে। কিন্তু ধারা 20 এর 5 যদি পড়েন তাহলে কিন্তু রেজিস্টার্ড যারা আছে তাদের কাছ থেকে ব্যাংক ডিডাকশন এট সোর্স করার কথা না, কিন্তু ব্যাংক স্যার সবগুলো কাটে এরকম পেমেন্টের ক্ষেত্রে। এই দেখেন, আপনি আসতেছেন এবার অন্য জায়গায়, এখানে তো আমরা আসবো, আমাদের যে এসআরও আছে না, ডিডাকশন এট সোর্সের এসআর কত, ডিডাকশন এট সোর্সের এসআর কত মনে আছে আপনার নাকি? আচ্ছা, ডিডাকশন এট সোর্সে যে এসআর আছে আমরা সেখানে পড়বো, ওই সময় আমরা যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা নিয়ে একদম ধারাবাহিকভাবে আলাপ করব। কারণ আমরা এখন আইনের কথা বলতেছি, আইন অনুযায়ী ব্যাংক একজন রেজিস্টার্ড পার্সনের কাছ থেকে ভ্যাট ডিডাকশন এট সোর্স করতে পারে না অন আউটওয়ার্ড রেমিটেন্স। আপনি ধারা 20 এর 5 একদম পরিষ্কার, তাহলে একজন রেজিস্টার্ড পার্সনের কাছে আসলে যদিও ট্যাক্সেবল সাপ্লাই তার কোনো ইম্প্যাক্ট নাই, যদি ওই রেজিস্টার্ড পার্সন কি হয় 15% রেটে ভ্যাট দেয়, তার বইতে কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই, ইট ইজ নট এ ট্যাক্সেবল সাপ্লাই, কারণ সে একবার আউটপুট দেখাচ্ছে একবার ইনপুট দেখাচ্ছে। আপনি যদি 15 টাকা যদি আউটপুট দেখান আবার 15 টাকা যদি ইনপুট দেখান তাহলে আপনার কোনো কোনো ধরনের এই ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে? না স্যার, কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট থাকার কথা না, ঠিক আছে। কিন্তু এইটা নিয়ে এনবিআর একটা সাধারণ আদেশ করেছে, সাধারণ আদেশ ড্রাফট করেছে, কিন্তু ড্রাফটটা এখনো আলোর মুখ দেখে নাই, বুঝছেন, মানে এখানে যে সমস্যাটা আছে এটা নিয়ে। হ্যাঁ, ব্যাংক যদি কাটে তাহলে এটা এসএসসি মানে যিনি আপনার এই ইম্পোর্ট অফ সার্ভিস করছেন উনি এটার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দাবি করতে পারবেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, বুঝছেন, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, জি হ্যাঁ 9.1 এ, জি 9.1 এর কলাম 30 না কত আছে ওখানের মধ্যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাতে পারবেন, কিন্তু বর্তমান আইনে সেটা নাই, সো এখানে একটা অ্যাম্বিগুইটি রয়ে গেছে। তো আমরা কি যাব, আমরা জানবো শুধু যদি ইম্পোর্ট অফ সার্ভিস হয় ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ রিভার্স চার্জ ইন দ্য হ্যান্ডস অফ রেসিপিয়েন্ট, তার মানে সে একবার আউটপুট দেখাবে একবার কি হবে ইনপুট দেখাবে। আক্তার, আপনার প্রশ্নের উত্তর হয়েছে না হয়? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এখনো পুরোপুরি হয় নাই, এখনো পুরোপুরি হয় নাই, আরো ডিটেইল বলবো, কারণ এসআরওর সাথে ধারা 20 এর 5 এর একটা কনফ্লিক্ট আছে। আবার কোনো কারণে যদি ব্যাংক কেটে ফেলে তখন আপনি এটা কি করবেন সে নিয়ে কিন্তু আইনের মধ্যে কোনো ব্যাখ্যা নাই, রিফান্ড ক্লেম করার সুযোগ নাই, আপনি চাইলে জোর করে কোনো কিছু ক্লেম করতে পারবেন না। ফাইন, আমরা এখনো 14 নম্বর পাতায় আছি, হাইরে কোথায়। ফাইন, এবার আমরা যাচ্ছি 0 রেটেডে, আমরা কি খুব তাড়াতাড়ি যাচ্ছি নাকি, আপনারা বুঝতে পারছেন? আমরা
আচ্ছা আমরা আর হয়তো 10 মিনিট কন্টিনিউ করি, কি বলেন? ম্যাক্সিমাম জি স্যার, জি স্যার প্লিজ। হ্যাঁ, সো জিরো রেটেড গুডস অর সার্ভিসেস আমরা যখন এটাও পড়বো, এখানেও কিছুটা অ্যাম্বিগুইটি আছে, সবকিছু যে অ্যাম্বিগুইটির বাইরে আছে তা না, একদম ক্লিয়ার কিছু কি ডিপার্চার আছে। সো জিরো রেটেড কারা হবে? যদি গুডস কি হয়, গুডস অর সার্ভিসেস এক্সপোর্ট হয় অথবা ডিম টু বি এক্সপোর্টেড হয়। আমরা নর্মালি যেটা বুঝি যে এই উদাহরণটা হয়তো আমরা এর আগে দিয়েছি কিনা জানি না, ধরেন আমাদের একজন বড় এক্সপোর্টারের নাম বলেন, হামিম নাকি? হ্যাঁ জি স্যার। হামিম কারে এক্সপোর্ট করতেছে? মনে করেন টেস্কো। হ্যাঁ, এটা গার্মেন্টস। জি স্যার। হামিম কার কাছ থেকে টেক্সটাইলটা কিনতেছে? হামিম কিনতেছে মনে করেন জাবের এন্ড জুবায়ের থেকে টেক্সটাইলটা কিনতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফেব্রিক। হ্যাঁ, তার মানে কি, ও টেক্সটাইল কোম্পানি মানে ফেব্রিক বানায়। ও কি দিয়ে ফেব্রিক বানায়? ও বানায় হচ্ছে তুলা দিয়ে নাকি সুতা দিয়ে, সুতা দিয়ে। সুতার জন্য সে কি গেছে? মতিন স্পিনিং এর কাছে গেছে। মতিন এটা হচ্ছে স্পিনার। আর মতিন স্পিনিং কি করছে? মতিন স্পিনিং উজবেকিস্তান থেকে তুলা আনছে, কটন। উজবেকিস্তান থেকে কটন এনে মতিন স্পিন কি করলো? স্পিনিং করে ইয়ান বানাইলো, ইয়ান। এই ইয়ানটা কারে দিল? জেএনজে কে সাপ্লাই দিল। জেএনজে ফেব্রিক বানায় কারে দিল? হামিম কে দিল। হামিম এবার গার্মেন্টস থেকে কি এক্সপোর্ট করলো নাকি? জি। এই এই ফ্লোচার্ট দিয়ে কি বুঝে যায়? জি স্যার, বুঝে যায়, ক্লিয়ার। আচ্ছা ফাইন, তার মানে এই যে এক্সপোর্ট যেটা হচ্ছে এটা আমরা বলতেছি এক্সপোর্ট। হ্যাঁ, আর যখন ও ওকে যখন একটা কি দেয়, বি টু বি দেয়। হ্যাঁ জি স্যার, বি টু বি। এ কি দেয়? একটা বি টু বি দেয়। জি, এটা হচ্ছে লোকাল ব্যাক টু ব্যাক, আর এটা হচ্ছে কি ফরেন ব্যাক টু ব্যাক। জি স্যার, এভাবে কাজটা হয়। তো তার মানে আমরা এখন যখন এই জিনিসটা পড়ছি, আমরা গার্মেন্টস এর কথাটা মাথায় রেখে বলতেছি, গার্মেন্টস ছাড়াও অন্য কোনো জায়গায় কি আরো কিছু জায়গায় কি জিরো রেটেড হতে পারে, সেগুলোই আমাদের দেখা কোন কোন জিনিসগুলো জিরো রেটেড হয়। এখানে বলছে জিরো রেটেড সাপ্লাইস কোনটা কোনটা হয়? সাপ্লাই অফ ইমুভেবল প্রপার্টি ওয়্যার রিলেটেড ল্যান্ড ইজ সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ, মানে বাংলাদেশের বাইরে যদি কোনো ল্যান্ড সাপ্লাই হয় তাহলে সেটা বাংলাদেশে ভ্যাট হবে না। ভ্যাট হবে না মানে কি? ভ্যাট হবে 0%। বাংলাদেশের বাইরে ধরেন প্রাণের একটা জমি আছে ইন্ডিয়াতে, এটা সে বিক্রি করে দিল, তাহলে সেটা কি বাংলাদেশে ভ্যাট হবে? হ্যাঁ, ল্যান্ডটা সিচুয়েটেড, ল্যান্ডটা সিচুয়েটেড ইজ আউটসাইড বাংলাদেশ, এই জন্য আউটসাইড বাংলাদেশ ইন্ডিয়া। জি। দেন সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট, এক্সপোর্ট হলে ভ্যাট হবে 0%। এই এক্সপোর্টের ডেফিনিশন আমরা দেখব। এক্সপোর্ট ইনক্লুডস ডিমড এক্সপোর্ট। সাপ্লাই অফ সার্ভিসেস, যদি আমরা এক্সপোর্ট অফ সাপ্লাই যদি মানে আমরা যদি সার্ভিসটা যদি এক্সপোর্ট করি অথবা ডিম টু বি এক্সপোর্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা জিরো রেটেড হবে। আর এটা হচ্ছে দ্য রাইট টু রিসিভ জিরো রেটেড সাপ্লাই অর সাপ্লাইজ রিলেটেড টু অ্যান অপশন টু বাই অর সেল ফিউচার্স, মানে ভবিষ্যতে আমি কোনো একটা জিনিস বিক্রি করব, এটার জন্য যদি কোনো একটা কি হয় অপশন বা আমার ফিউচার যদি আমি কি সেল করি, তাহলে এই যে রাইট মানে জিরো রেটেড সাপ্লাই পাওয়ার যে রাইট বা সাপ্লাই দেওয়ার যে রাইট, এটা ওই রাইটটা যদি কিনে বেচা হয় সেটা নিয়েও আমার কি হবে না, ভ্যাট হবে না। বাংলাদেশে আসলে কি এই ধরনের মার্কেট নাই, মানে কমোডিটি মার্কেট নাই বা ডেরিভেটিভ মার্কেট নাই, এটা এনে রাখা হয়েছে যে ভবিষ্যতে যদি আসে আর কি। তো আমরা বেসিক্যালি পড়ি 1, 2, 3। একের মধ্যে ডেফিনিশন অফ এক্সপোর্ট কি? এক্সপোর্ট বলতেছে সাপ্লাই অফ গুডস ফ্রম ইনসাইড টু আউটসাইড বাংলাদেশ, জিওগ্রাফিক্যাল লিমিটস অফ বাংলাদেশ, বাংলাদেশ থেকে বাইরে যদি যায় সেটাকে আমরা এক্সপোর্ট বলতেছি, ওই যে হামিমের উদাহরণটা বলছি, অথবা যদি ডিমড এক্সপোর্ট হয়। তো ডিমড এক্সপোর্টের ডেফিনিশন কি? ডিমড এক্সপোর্ট বলতেছে সাপ্লাই অফ ইনপুট অফ এ সার্ভিসেস ইন এ প্রেসক্রাইবড, জি, সাপ্লাই অফ ইনপুট অফ গুডস অর সার্ভিসেস ইন এ প্রেসক্রাইবড ম্যানার এগেইনস্ট ফরেন কারেন্সি অ্যান্ড ডেস্টাইন ফর কনজাম্পশন আউটসাইড বাংলাদেশ। যদি আমি কোনো ফরেন কারেন্সির এগেইনস্টে কোনো গুডস দিই যেটা কনজিউমড হবে আউটসাইড বাংলাদেশ, তাহলে সেটা প্রেসক্রাইব ম্যানারে যদি হয় তাহলে সেটা ডিমড এক্সপোর্ট হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবেন বাংলাদেশে যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট আসে তখন কিন্তু আমরা ওই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে হয়তো খাওয়া দাওয়া সাপ্লাই দিই, এই খাওয়াটা খাওয়া হবে বাংলাদেশের টেরিটরির বাইরে, এবং সেটা যদি প্রেসক্রাইব ম্যানারে যদি হয় তাহলে এটা কিন্তু এক্সপোর্ট না হলেও এটা কি ডিমড এক্সপোর্ট হিসেবে ট্রিট হবে। আবার সাপ্লাই অফ এনি গুডস অর সার্ভিসেস উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে সাপ্লাই দিলেও কিন্তু কি হবে আপনার ডিমড এক্সপোর্ট হতে পারে, বাট এটা হইতে হবে কি এগেইনস্ট ফরেন কারেন্সি,
এগেইনস্ট ফরেন কারেন্সি, মানে বাংলাদেশের ভিতরে যদি ফরেন কারেন্সিতে আমি যদি কোনো সাপ্লাই দিই গুডস ও সার্ভিসেস, সেটাও ডিমড এক্সপোর্ট হতে পারে, তবে সেটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে হতে হবে অথবা আন্ডারে লোকাল লেটার অফ ক্রেডিট, মানে এলসির মাধ্যমে হতে হবে অথবা কি ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে যদি হয় তাহলে ওই সাপ্লাই অফ গুডস ও সার্ভিসেস উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ, এটাকে বলা হচ্ছে কি ডিমড এক্সপোর্ট হিসেবে ট্রিট হবে। জি, কোন কারণে কোন একটা সাপ্লাই যদি এক্সেম্পটেড হয় আবার জিরো রেট হয়, দুটোই যদি হয় মানে এটা সাপ্লাইটা এক্সেম্পটেড আবার এটা জিরো রেটেড, মানে আপনি একটা এক্সেম্পটেড গুডসই কি করলেন এক্সপোর্ট করলেন, তাহলে ধরে নিতে হবে এটা কি জিরো রেটেড, কারণ জিরো রেটেড হলো আপনার প্রিভিলেজ বেশি, মানে আপনি কোন একটা এক্সেম্পটেড গুডস যদি এক্সপোর্ট করেন, হ্যাঁ তাহলে এটা এক্সেম্পটেড হচ্ছে জিরো হচ্ছে নাকি, তখন সেখানে আপনার কি হবে ওই সাপ্লাইকে ধরে নেওয়া হবে কি জিরো রেটেড, এক্সেম্পটেড ধরা হবে না। তো সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট, এটা তো আমরা বলছি যে গুডস ফর এক্সপোর্ট আমরা যদি বাংলাদেশের বাইরে যদি আমরা রপ্তানি করি তাহলে তো জিরো রেটেড হবে, তবে কোনো গুডস যদি রিইম্পোর্ট করা হয়, মানে আমি যদি কোনো একটা গুডস যদি রিইম্পোর্ট করি পুনঃ আমদানি করি অথবা ইন্টেন্ডেড ফর ইম্পোর্ট, আমি এখন এক্সপোর্ট করলাম এটা রিইম্পোর্ট করা হবে অথবা ইন্টেন্ডেড ফর ইম্পোর্ট, তাহলে সেক্ষেত্রে জিরো পার্সেন্ট হবে না। অনেক ক্ষেত্রে আমরা কোনো কিছু মেটেরিয়াল পাঠাই না, যে আমি এই জিনিসটা এখন এক্সপোর্ট করলাম করে মানে বাইরে পাঠালাম বাইরে থেকে আবার নিয়ে আসবো ইম্পোর্ট করে আবার নিয়ে আসবো, হ্যাঁ এই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা এক্সপোর্ট হিসেবে ট্রিট হবে না, ইটস নট অ্যাপ্লিকেবল। আবার জিরো পার্সেন্ট ভিএটি অন দ্য ফলোয়িং সাপ্লাইস, এই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে জিরো পার্সেন্ট ভিএটি হয়, গুডস ইজ লোকেটেড আউটসাইড বাংলাদেশ অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই, মানে যদি সাপ্লাই যখন হবে মানে পণ্যটা যখন সরবরাহ হবে তখন যদি এটা বাংলাদেশের বাইরে অবস্থিত হয় এবং এখানে শর্তটা হচ্ছে যে ওই পণ্যটা সরবরাহকারী কর্তৃক বাংলাদেশে অ্যাসেম্বলি মানে সংযোজন ইনস্টলেশন সংস্থাপন বা ইম্পোর্টেড না হয় ইনটু বাংলাদেশ বাই দ্য সাপ্লায়ার, যদি আমি এটা অ্যাসেম্বলির জন্য বা ইনস্টলেশন বা ইম্পোর্ট করে বাংলাদেশে না আনি এবং গুডসটা যদি লোকেটেড আউটসাইড বাংলাদেশ হয় অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই তাহলে সেক্ষেত্রে সেটা কি জিরো রেটেড হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গুডস ইজ সাপ্লাইড এনিওয়্যার আউটসাইড বাংলাদেশ আফটার ইট ইজ ইম্পোর্টেড বাট বিফোর ইট ইজ এন্টার্ড ফর হোম কনজাম্পশন, মানে আমি ইম্পোর্ট করার পর মানে বিফোর ইট ইজ এন্টার্ড ফর হোম কনজাম্পশন আমি যদি এই জিনিসটাকে সাপ্লাই করে দিই তাহলে সেক্ষেত্রেও কি সেই সাপ্লাইটা জিরো রেটেড হবে, সাচ গুড শ্যাল বি ডিম টু হ্যাভ বিন লোকেটেড আউটসাইড বাংলাদেশ এট দ্য টাইম অফ সাপ্লাই। আচ্ছা আমি এটা ইম্পোর্ট করতেছি ফর দ্য পারপাস অফ এক্সপোর্ট, আসলে দেন এই জিনিসটা আসছে নতুন, এটা কিন্তু আগে ছিল না আমাদের দেশে সত্যিকার অর্থে, 0% VAT on supply of goods to any tourist or visitor. এটা বিদেশে গেলে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ধরেন আসলে সত্যিকার অর্থে যে এটার উপরে ভ্যাট দিতে হয় না, আমাদের দেশে এই ধরনের আইন ছিল না। যদি আপনি কোনো টুরিস্টকে হু আর কামিং ফ্রম অ্যাব্রড কোনো একটা জিনিস বিক্রি করেন, এটা কোথায় হয় সাধারণত এটা ডিউটি ফ্রি যে জায়গাগুলো আছে আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখবেন একটা অংশ আছে, যখনই আপনি ইমিগ্রেশন ক্রস করেন তখন কিন্তু একটা ডিউটি ফ্রি জোনে চলে যান, তার মানে এটা কিন্তু বাংলাদেশ টেরিটরি আর না, ইটস এ ডিউটি ফ্রি জোন। তাহলে এখন ওই ডিউটি ফ্রি জোনে ইউ হ্যাভ দ্য লাইসেন্স টু সেল ডিউটি ফ্রি গুডস, ওখানে কিন্তু কোনো ডিউটি ডিউটি অ্যাপ্লিকেবল হয় না। ওই ফরেনার যদি বাংলাদেশে থাকতো মানে বাংলাদেশে আসতো বাংলাদেশের ভিতরে চলে আসতো তাহলে কিন্তু জিরো রেটেড হচ্ছে না, সে যখন বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এয়ারপোর্টে যদি কোনো বাংলাদেশি শপ থেকে কোনো কিছু কিনে তাহলে সেক্ষেত্রে আপনি যে তাকে বিক্রি করতেছেন এয়ারপোর্টে সেটা হবে কি জিরো রেটেড, কারণ সেটা কামিং ফ্রম অ্যাব্রড এবং এটার কনজাম্পশন হবে কোথায় আউটসাইড বাংলাদেশ, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যিনি বিক্রেতা আপনাকে কি করতে হবে ডিউটি ফ্রি গুডস সেল করার একটা লাইসেন্স থাকতে হবে, না হলে পাবেন না। এটা বলে আমরা একটু শেষ করতেছি কারণ আমাদের সময় নাই, এটা পরে বলবো। গুডস ইজ সাপ্লাইড আউটসাইড বাংলাদেশ অনলিস, কোনো কারণে আপনি কোনো একটা প্রোডাক্ট কোনো একটা জিনিস আপনি বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিলেন লিজের জন্য, মানে একটা আপনার ইউজারের কাছে পাঠিয়ে দিলেন লিজের জন্য, সে অ্যাসেটটা লাইফ টাইম 10 বছর ওই 10 বছরের জন্য লিজে পাঠিয়ে দিয়েছেন তাহলে সেটার উপরে কোনো ভ্যাট হবে না। শর্ত হচ্ছে কি ইফ গুডস রিমেইন আউটসাইড বাংলাদেশ ডিউরিং দ্য হোল পিরিয়ড অফ এ প্রেসক্রাইব পিরিয়ড, কিন্তু কোনো কারণে এই গুডসটা ওখানে পাঠানোর আগে বা ওটা আনার পরে যদি বাংলাদেশে যদি আনেন তাহলে সেটা কিন্তু বাংলাদেশে সাবজেক্ট টু ভ্যাট হবে। এটা আসলে অনেক হাই থটের কথা, এই ধরনের জিনিস পরীক্ষায় এখনো দিবে কিনা সন্দেহ আছে, জাস্ট জানার জন্য ভালো। আর এই জিরো রেটেড সাপ্লাই এটা আমরা আপনারা নামাজ থেকে আসার পর এমবিসি যে আইগুলো ইউজ করে এগুলা আমরা সেকেন্ড সেশনে গিয়ে বলবো, তো আমি জানি না আমরা কতদূর শেষ করতে পারবো, দেখা যাক এখান থেকে আমরা
হামিমের এখানে আমরা 8টা থেকে এটা আমরা বলা শুরু করব হ্যাঁ এগুলোর জন্য একটা আলাদা এক্সেমশন দেওয়া আছে এমবেসিদের জন্য একটা আলাদা এক্সেমশন দেওয়া আছে এটার জন্য না এই টুরিস্টে বোঝাচ্ছে যে আপনি ডিউটি ফ্রি জোনে যখন থাকেন মানে আপনি যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো আছে এগুলো যখন ইমিগ্রেশন ক্রস করে যেখানে যান ওখানে যদি সাপ্লাই হয় সেগুলো ভ্যাট হবে না ইয়া থাকতে পারে না যে আমি ডিউটি ফ্রি গুডস নিয়ে অন্য দেশে চলে গেলাম আর সেম গুডস নিয়ে বাংলাদেশে এসে কনজিউম করলাম তাহলে তো এটা ইললিগ্যাল হবে তাই না স্যার দ্যাটস আ ডিফারেন্ট থিং আপনি বাংলাদেশে বাইরে নিয়ে গিয়ে আবার আনলেন আনার ক্ষেত্রে তো আপনার একটা ব্যাগেজ রুল আছে কত দূর আনতে পারবেন রাইট স্যার ধরুন আমি ডিউটি ফ্রি শপ থেকে বাল্ক কোনো জিনিস থেকে আনতে পারবেন না রাইট স্যার ডিউটি ফ্রি শপ থেকে আমি একটা আইফোন কিনলাম বা আইপ্যাড কিনলাম কিনে তারপর আমি বাংলাদেশে ভিজিট করতে গেলাম তখন কি আমার ট্যাক্স দিতে হবে এটা ভাই এটা তো হবে না এটা তো হচ্ছে টু এ টুরিস্ট অর টু এ ভিজিটর আপনার জন্য তো এটা না ফরেন পাসপোর্ট না হলে আপনি পাবেন না ওকে ওকে স্যার আপনি যখন বিক্রি করবেন তখন আপনার থেকে তার কাছ থেকে পাসপোর্টের কপি নিতে হবে আপনি যদি নিকটবর্তী দেশ ইন্ডিয়া যান বা থাইল্যান্ড যান মালয়েশিয়া যান ওখানে যদি ডিউটি ফ্রি দোকান থেকে কিনেন ও অবশ্যই আপনার পাসপোর্ট আর বোর্ডিং পাস নেবে বুঝছেন ওকে স্যার কারণ তার সরকারকে তা দেখাতে হবে যে সে এটা একজন ফরেনারকে দিয়েছে লোকাল কাউকে দেয় নাই স্যার হাবিম যে ফ্লো চার্টটা স্যার দেখালেন স্যার সেখানে যে যে থেকে হাবিম যে প্রোডাক্টটা পাচ্ছে লোকালি সেটাও তো ডিম টু এক্সপোর্ট হবে স্যার জি সেটা সেটাও তো ডিম এক্সপোর্ট যে যে থেকে ডিম এক্সপোর্ট হ্যাঁ এটা ডিম এক্সপোর্ট লোকাল কারেন্সি অ্যাগেইনস্ট নাও হয় তারপরেও ডিম টু এক্সপোর্ট হবে তো স্যার বুঝি নাই সেটা যদি ফরেন কারেন্সি অ্যাগেইনস্ট না হয় লোকাল কারেন্সিতে হয় ট্রানজাকশনটা যে যে থেকে হামিম আচ্ছা এই ক্ষেত্রে আসলে ডিম এক্সপোর্টের যে ডেফিনিশনটা দেওয়া আছে বলা হচ্ছে যে এটা অবশ্যই ফরেন কারেন্সিতে হইতে হবে নরমালি এগুলো ফরেন কারেন্সিতে হয় ব্যাক টু ব্যাক এসে ব্যাংক যেটা করে আপনি যখন ব্যাক টু ব্যাক করবেন এটা ফরেন কারেন্সিতে হবে লোকাল এলসি হয় মনে করেন ধান চাল তেল যেগুলো কিনে না ওগুলো হচ্ছে লোকাল এলসিতে হয় জি স্যার যদি ইন কেস লোকাল এলসিতে হতো সেই ক্ষেত্রে আমরা নিতে পারতাম ডিম এক্সপোর্ট হতো না আর কি আচ্ছা এখানে সমস্যা আছে কারণ হচ্ছে আপনি যেটা ডিম এক্সপোর্টের কথা বলছেন দাঁড়ান আপনারা যেটা একটা প্রশ্ন তুলছেন আমরা চাইছিলাম এটা পরে তুলবো আইনটা একটু দেখাই ডিম এক্সপোর্ট না এ বি সি ডি ডিম এক্সপোর্টার তো হচ্ছে দুই কত 262 না বললাম তথ্য রপ্তানি 262 হ্যাঁ এখানে বলছে এটাই তো ডিম এক্সপোর্ট সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ আন্ডার কভার অফ এ লেটার অফ ক্রেডিট হ্যাঁ ফরেন এক্সচেঞ্জ এখানে একটা শব্দ বলে নির্ধারিত পদ্ধতিতে বলেন এটা হ্যাঁ প্রেসক্রাইব ম্যানার ইন এ প্রেসক্রাইব ম্যানার বুঝছেন এখানে একটা শব্দ বসবে আমরা আসলে ইংরেজিটা ঠিক মতো করা হয় নাই শব্দটা লেখা আছে প্রেসক্রাইব ম্যানার হ্যাঁ এই যে প্রেসক্রাইব ম্যানার আপনি যদি বিধি 18 তে যান বিধি 18 তে এ আর বি এর জন্য বিধি 18 আছে বিধি 18 ক খ সম্ভবত কিন্তু ডিমড এক্সপোর্ট হলে আগের আইনে যেরকম কিছু স্পেসিফিক রুলস ছিল এবারে আইনে রুলসটা আসে না এখনো 18 ক আর খ 18 ক মানে 18 ক আসছে এই দুইটার জন্য এ আর বি এর জন্য কিন্তু সি এর জন্য কিন্তু কোনো কি আসে নাই কোনো ধরনের নির্ধারিত পদ্ধতি আসে নাই এখনো পর্যন্ত এটা এখনো ডিফাইন করে নাই যে নির্ধারিত পদ্ধতি কি এই দুইটার জন্য নির্ধারিত পদ্ধতি দেওয়া আছে সেটা আমরা দেখাবো বুঝছেন আর যদি স্যার পুরোটো কি ক্যাশে পেমেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তো স্যার কোনো সুযোগ নাই স্যার যেহেতু এক্সপোর্টের বিষয় আসছে একটা কষ্ট করতে হচ্ছে আচ্ছা আমরা কিন্তু অফিশিয়ালি ক্লাস শেষ এখন শুধু যদি যারা কোশ্চেন করবেন তাদের জন্য ওপেন হ্যাঁ স্যার যেমন স্যার এই যে আমাদের দেশের ব্যাংকগুলো
ফরেন এক্সপেক্টেড যারা আছে বিভিন্ন দেশে আমাদের, তখন যারা রেমিটেন্স পাঠায় রেমিটেন্স গুলো কালেক্ট করার জন্য ব্যাংক গুলার সাথে কিছু রেমিটেন্স এজেন্টের যাই মানি এক্সপ্রেস বা এ ধরনের কিছু এক্সচেঞ্জ হাউসের সাথে একটা ইয়া থাকে, মানে চুক্তি থাকে যে ওরা এটা কালেক্ট করে দিবে, ওরা আবার হয়তোবা সে আমাদের ব্যাংক গুলার মাধ্যমে পাঠাবে। এখন ওই ওরা কালেক্ট করে যে ব্যাংক গুলার মাধ্যমে পাঠায়, তখন ব্যাংক গুলাকে ওরা এই সার্ভিসটা দেওয়ার জন্য একটা কমিশন দেয় প্রতি মানে প্রতি অ্যাকাউন্টের এগেন্সে। এই কমিশনটা ওরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওই যে ব্যাংক গুলার নস্ট্রো অ্যাকাউন্টে এটা ক্রেডিট করা। এই ক্ষেত্রে এই সার্ভিস থেকে স্যার এক্সপোর্ট, আপনি কি ব্যাংকে চাকরি করেন? জি স্যার। ও আচ্ছা, হ্যাঁ বলেন। সার্ভিসের জন্য সেকশন, সার্ভিসের জন্য হচ্ছে সেকশন 24। আমরা এখনো সার্ভিস নিয়ে আলাপ করবো তখন সার্ভিস নিয়ে কথা বলা যাবে। হ্যালো স্যার, স্লাইড নাম্বার 24 টা ক্লিয়ার না? স্লাইড নাম্বার 24 হ্যাঁ ক্লিয়ার না স্যার? ক্লিয়ার না? আচ্ছা ক্লিয়ার না। এখানে বলতেছে যে যদি কোনো একটা গুডস বাংলাদেশের বাইরে সাপ্লাই করে অন হায়ার পারচেজ লিজ বা লাইসেন্স, বাংলাদেশের বাইরে সাপ্লাই করে এবং এই গুডসটা যে লাইফ টাইম তার সিগনিফিকেন্ট অংশ যদি বাংলাদেশের বাইরেই থাকে, তাহলে এই যে গুডসটা সাপ্লাই করছে এটার উপর আর ভ্যাট হবে না, মানে 0% ভ্যাট হবে। বুঝলাম। তারপরে যে গুডসটা জি ট্রেড দ্যাট স্যার, ওইগুলা বুঝি নাই স্যার, আপনার আওয়াজ বুঝা যাচ্ছে না। প্রোভাইডেড দ্যাট দি হচ্ছে অরেঞ্জ কালারে যে হচ্ছে ইয়া করা আছে স্যার, ওই লাইনগুলো স্যার, এ লাল? জি স্যার। আচ্ছা বল, মানে এটা লাল মানে কি? লাল মানে বিপদ সংকেত নাকি? তার মানে এটা 0% হবে না কখন, যদি ওই গুডসটা বাংলাদেশে থাকে কখন? ইমিডিয়েটলি বিফোর অর আফটার ইটস স্টে ইন ইন্টারন্যাশনাল টেরিটরি, মানে গুডসটা বিদেশে পাঠানোর আগে বাংলাদেশে কোনো কারণে যদি ইউজ করেন অথবা আনার পরে যদি বাংলাদেশে আবার এনে ইউজ করেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 0% হবে না। মানে যেটা একদম স্পেসিফিক্যালি মেন্ট ফর ফরেন ইউজ সেটার জন্যই হবে। ওকে 0% আর নাল হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ইয়েকে সুযোগ দিই, ওনার নাম কি? কি আমদাদ সাহেবকে একটু সুযোগ দিই, কারণ ওনার নামাজ পড়তে যেতে হবে। আমদাদ সাহেব আছেন স্যার? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কত, 8টায় নাকি? ইনশাআল্লাহ স্যার 8টায়।
ক্লাস 9টায় আর 10টায় আমার